শুরুতেই আমরা জিয়াংমিং নামের একটা স্কুল দেখতে পাই, আর সালটা তখন চলছে 2013, যখন এন্ট্রান্স এক্সামের জন্য আর মাত্র 158 দিন বাকি। তখনই আমাদের গল্পের ফিমেল লিড চলে আসে, যার নাম লিনশি। আজ কলেজে ক্লাসিফিকেশন এক্সাম আছে, আর লিনশি ভীষণ লেট করে আজকে এক্সাম দিতে এসেছে, সেই কারণে সে ছুটে ছুটে ক্লাসের দিকে যাচ্ছে। অন্যদিকে আমরা এক্সাম হল দেখতে পাই, সেখানে তখন অলরেডি প্রেজেন্ট আছে লিনশির বেস্ট ফ্রেন্ড শ্যামা। সে তো ভীষণ টেনশন করতে থাকে যে লিনশি এখনো এসে পৌঁছয়নি। এক্সাম শুরু হওয়ার 10 মিনিট পরে লিনশি চলে আসে। লিনশি তো এমনিতে অনেক লেট করে এসেছে, আর টিচার তখন তার দিকে ভীষণ রাগে চোখ দিয়ে তাকিয়ে থাকে। লিনশি তারপর নিজের জায়গায় বসে পড়ে আর এক্সামটাও দেওয়া শুরু করে। এই ক্লাসরুমে আমরা আরেকটা স্টুডেন্টকে দেখতে পাই, যার নাম হুয়াইউ। আর এই ছেলেটা হচ্ছে এখানে যে গার্ড দিচ্ছে টিচার, তারই ছেলে। আর এই হুয়াইউ পড়াশোনায় একদমই করে না, সেই কারণে এর খাতা ওর খাতা তার খাতা থেকে ঝেপে লিখছে। যখন শ্যামায়ের এক্সাম আগে হয়ে যায়, তখন লিনশিকে বলে, তুই আজকে আবার দেরি করে ঘুম থেকে উঠেছিস তাই না? লিনশি বলে, আরে বাবা, অ্যালার্ম ক্লকটা না ভেঙে গেছে। ওদিকে হুয়াইউর তারপর সবার এক্সাম শিটগুলো কালেক্ট করার সময় এসে গেছে। তখনই আমরা এটা জানতে পারি যে লিনশি ক্লাসের ফার্স্ট গার্ল। আর যেহেতু লিনশি ফার্স্ট গার্ল, তাই তার বেস্ট ফ্রেন্ড শ্যামা লিনশিকে নিয়ে অনেক প্রাউড ফিল করে। কিছুদিন পর সেই দিনটা চলে আসে যেদিন রেজাল্ট আউটের দিন। শ্যামাকে তখন টানতে টানতে নিয়ে যেতে থাকে লিনশি। আসলে শ্যামা রেজাল্ট দেখতে কিছুতেই চায় না, এটা ভেবে সে ভয় পাচ্ছে যদি রেজাল্টটা খারাপ হয় তাহলে কি হবে। সে তখন রিকোয়েস্ট করে, তুই আমাকে রেজাল্টটা দেখে দে, তুই জানিস আমার না এক্সামে একদম ভালো হয়নি রে, লিনশি প্লিজ আমাকে হেল্প কর। তখন লিনশি মেনে নেয় যে ঠিক আছে, সে দেখে নেবে তার রেজাল্টটা। শ্যামা বলে, রেজাল্ট যদি ভালো আসে তুই আমাকে ডিরেক্ট এসে বলবি, আর যদি খারাপ হয় তাহলে আমাকে একটা SMS পাঠিয়ে দিবি। তারপর লিংশি চলে যায় রেজাল্ট দেখার জন্য। তখনই দূর থেকে একটা ছেলে আসতে থাকে, যার নাম ইচওয়ান, যার সঙ্গে লিনশির সম্পর্ক একদম ভালো না, কারণ লিনশি ক্লাসে সবসময় ফার্স্ট হয় আর ইচওয়ান কখনোই ফার্স্ট হতে পায় না, সে সবসময় ক্লাসে সেকেন্ড হয়, সেই কারণে একটা রাগ তো রয়েছেই। ইচওয়ান লিনশির আসলে একটা কাজিন হয়, তবুও তাদের মধ্যে সম্পর্ক একেবারে ভালো নয়। ইচওয়ান তখন অনেক অহংকার করে বলে, তুই এবার দেখে নিস যে ফার্স্ট কে হয়, এমনিতে আমি ফার্স্ট হবো এবার, বুঝলি? তখনই পাশ থেকে কয়েকটা ছেলে মেয়ে যেতে যেতে লিংশিকে এটা বলে, কনগ্রাচুলেশনস আবার ফার্স্ট হওয়ার জন্য। এটা শুনে ইচওয়ান তো একেবারে অবাক হয়ে যায়। লিংশি বলে, মাঝে মাঝে না ওভার কনফিডেন্স হওয়া ভালো না জানিস তো। ইচওয়ান তখন ভীষণ রাগ করে ওখান থেকে চলে যায়। তখনই ওখানে চলে আসে শ্যামা। আসলে শ্যামা ইচওয়ানকে অনেক লাইক করে, কিন্তু ইচওয়ান শ্যামাকে একেবারেই পাত্তা দেয় না। ইচওয়ান তারপর চলে আসে নিজের চোখে ওই রেজাল্টটা দেখার জন্য, যে সত্যি না মিথ্যে। যখনই সে দেখে যে সে লিংশির থেকে 5 নাম্বার কম পেয়ে সেকেন্ড হয়েছে, এটা দেখে সে তো একেবারে অবাক হয়ে যায়। তখন লিংশিও চলে আসে রেজাল্ট দেখার জন্য। লিংশির রেজাল্ট আউট নিয়ে কখনোই কোনো টেনশন হয় না, কারণ প্রত্যেক বছরই সে ফার্স্ট হয়। লিংশি তারপর শুরু করে শ্যামাকে খুঁজতে, আর শ্যামা এবার 18তম পজিশনে এসেছে। এটা দেখে শ্যামা আনন্দে একেবারে লাফিয়ে ওঠে, কারণ সে কোনোদিনও 50-এর মধ্যে আসতে পায়নি, আর এবার সে 18-র মধ্যে এসে গেছে। আর এই খুশিতে দুজন মিলে একটা সেলফিও তুলে নেয়। কিছুদিন পর ক্লাস শুরু হয়ে যায়। তখন টিচার সবাইকে বলে দেয় যে এন্ট্রান্স এক্সামের জন্য সবাই যেন মন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে। টিচার তখন ঠিক করে যে ক্লাসের ফার্স্ট গার্ল লিনশি আর সেকেন্ড বয় ইচওয়ানকে মনিটর করবে। ইচওয়ান তখন উঠে বলে, স্যার আমার মনে হচ্ছে ক্লাসে কিছু জন মিসিং আছে। টিচার তখন রোল কলের খাতাটা বের করে রোল কল করে এটা বোঝে যে ক্লাসে দুজন মিসিং আছে, একজন হচ্ছে হুয়াইউ, যে সেটা নিজের ছেলে, আর সেকেন্ড বয়টা হচ্ছে জেংহান, যে অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে এই স্কুলে এসেছে। টিচার তখন দুজন মনিটরকে এইটাই দায়িত্ব দেয় যে কালকের মধ্যে যেন এই দুজন স্টুডেন্ট অবশ্যই ক্লাসে জয়েন করে। অন্যদিকে আমরা আমাদের গল্পের মেন লিড জেংহানকে দেখতে পাই, যে একজন ইন্টারনেট ক্যাফে চালায় আর তার কাছে প্রচুর ছেলে মেয়ে অনলাইন গেম খেলার জন্য আসে। অন্যদিকে ক্লাসে যে মিসিং বয় হুয়াইউ, সে আজ ক্লাস মিস করে এখানেই এসেছে গেম খেলার জন্য। হুয়াইউ ভীষণ সরল সাদাসিধে একটা ছেলে আর ভীষণ বোকা টাইপসের। গেম খেলার পরিবর্তে জেংহান তো বেশ খানিকটা টাকা আদায় করে সবার থেকে, আর এটাই তার বিজনেস। অন্যদিকে স্কুল ছুটি হয়ে যায়। লিনশি তখন ইচওয়ানের কাছে এসে বলে, চল। ইচওয়ান বলে, কোথায়? লিনশি বলে, ওই দুজনকে খুঁজতে। বলে, আমি কখন বললাম যে আমি তোর সঙ্গে যাব? এটা শুনে লিনশি তো চট করে রেগে যায়, আর তখনই ইচওয়ানের হাতে ওর
ফেভারিট পেনটা ছিল সেটা তখন সুযোগ পেয়ে লিনসি কেড়ে নেয়। আর নিজের প্রিয় পেনটা নেওয়ার জন্য তখন ইজওয়ান ওর পেছনে ছুটতে থাকে। লিনসি তখন ইজওয়ানকে ব্ল্যাকমেল করে যে সে এটা ওপর থেকে নিচে ফেলে দেবে। আর এই ভয় থেকেই ইজওয়ান তখন বলে, ঠিক আছে আমি তোর সঙ্গে যেতে রাজি আছি। তখনই ওখানে শাওমা চলে আসে আর লিংসি তখন শাওমার সঙ্গে কথা বলে, আর এই সুযোগটাতে ইজওয়ান নিজের পেনটা ওখান থেকে কেড়ে নিয়ে পালায়। লিংসি তখন ইজওয়ানের উপর তো অনেক রেগে যায়। ওখান থেকে লিংসি চলে আসে একটা ইন্টারনেট ক্যাফে। আসলে লিংসি এখানে এই কারণে এসেছে কারণ ক্লাসে বেশিরভাগ যারা মিসিং করে তারা এখানেই গেম খেলতে আসে। যখনই ক্যাফের মধ্যে লিংসি চলে আসে ও দেখে যে একটা ছেলেকে কয়েকটা ছেলে মিলে তাড়া করে বেড়াচ্ছে। লিংসি তখন ওই ছেলেগুলোকে ওই একটা ছেলেকে মারার জন্য বারণ করতে থাকে। ঠিক তখনই ওখানে চলে আসে সেংহান। ওই ছেলেগুলো লিংসিকেও মারতে যাবে। তখনই ওখানে চলে আসে জেংহান আর জেংহানের সঙ্গে ধাক্কা লেগে যায় লিংসির। লিংসি তখন জেংহানের দিকে হা করে তাকিয়ে থাকে। জেংহান বলে, আমার ক্যাফেতে এইসব চলবে না। আর ছোটখাটো যে সমস্ত জিনিসগুলো নষ্ট হয়েছে সবকিছুর জন্য জেংহান পয়সা চাইতে থাকে। চলি ওয়াইউ ওই তিনজনের সঙ্গে একটা টিম বানিয়ে গেম খেলছিল আর সেখানে ওয়াইউ বলেছিল সে অনেক এক্সপিরিয়েন্সড, কিন্তু গেম শুরু হওয়ার পরে সে নিজেই হেরে গেছে। আর এই কারণে ওই তিনজন মিলে ওয়াইউকে মারতে থাকে। আর এই তিনজনে যে গেমের অ্যাকাউন্টটা রয়েছে সেখানে তো তাদের অনেক পয়েন্টও কমে গেছে, আর এই কারণে ওই ছেলেটার উপর তাদের এত রাগ। জেংহান তখন বলে, ঠিক আছে আমি সমস্ত লস তোমাদের মিটিয়ে দেবো। এটা শুনে ওই তিনটে ছেলে শান্ত হয়ে যায় আর আবারও গেম খেলার জন্য ভেতরে চলে যায়। জেংহানের এই রূপ দেখে লিংসি কিন্তু অনেক ইমপ্রেসড হয়ে যায়। তারপরে লিংসি আর ওয়াইউ চলে আসে জেংহানের সঙ্গে কথা বলার জন্য আর তাকে থ্যাংক ইউ জানানোর জন্য। জেংহান বলে, আমাকে এক্ষুনি 81 দাও, আর তুমি যে এই যে 3 ঘন্টা গেম খেলেছ তার জন্য 21, তার মানে টোটাল হচ্ছে 101। এটা শুনে ওয়াইউ তো একেবারে অবাক হয়ে যায়। লিংসি বলে, তুমি এত টাকা কেন চাইছো? জেংহান বলে, মিস এখানে না সবকিছুর চার্ট ওইখানে সুন্দর করে দেওয়া রয়েছে, দেখে নিন। তখন ওয়াইউ আর লিংসি মিলে ওখানে থাকা চার্টটা দেখতে থাকে, কিন্তু ওয়াইউর কাছে তখন মাত্র 21 ছিল, কিন্তু জেংহান তো একটা পয়সাও ছাড়বে না। ওয়াইউর হাতে ধাক্কা লেগে তখন একটা কাঁচের গ্লাস নিচে পড়ে পুরো ভেঙে যায়। জেংহান বলে, 110। লিংসি অবাক হয়ে বলে, আবার 10 ওয়ান এক্সট্রা কেন দেবে? জেংহান বলে, ওই কাঁচের গ্লাসটা ভাঙার জন্য। ওয়াইউ ভীষণ সমস্যার মধ্যে পড়ে যায়। জেংহান বলে, এই যে আমার সময় নষ্ট হচ্ছে এর কারণে কিন্তু আমি আরো টাকা অ্যাড করবো। লিংসি বলে, তুমি এত বাজে মানুষ। জেংহান বলে, তোমরা দুজন জিয়াংমিং স্কুলে পড়ো। ওয়াইউ বলে, হ্যাঁ আর আমার বাবা ওখানকার সমস্ত টিচারদের মধ্যে লিডার। জেংহান বলে, ঠিক আছে তাহলে আমি ওনার থেকেই টাকা নিয়ে নেবো। এটা শুনে ওয়াইউ তো আরো বেশি ঘাবড়ে যায়। লিংসি তখন ওই টাকাগুলো দেওয়ার সময় দেখে যে তার কাছে তো অত টাকা ক্যাশ নেই। জেংহান বলে, উইচ্যাট আছে। লিংসি তখন ফোন বের করে উইচ্যাটের মাধ্যমে টাকাটা পে করার সময় দেখে এই ছেলেটার নামই তো জেংহান। লিংসি তখন অবাক হয়ে বলে, আমার নাম জেংহান। জেংহান বলে, হ্যাঁ তো কি হয়েছে? লিংসি বলে, তুমি তো আমাদের ক্লাসে পড়ো, ভালো কথা, তুমি আজকে স্কুলে যাওনি কেন? যাই হোক কালকে অবশ্যই তোমাকে স্কুলে আসতে হবে। জেংহান বলে, আমি যাব না। লিংসি তখন অনেক রকমের কথা বলতে থাকে এটা ওটা যাতে জেংহান কালকে স্কুলে যায়, কিন্তু জেংহান পুরো সাফ সাফ জানিয়ে দেয় যে সে কোনো মতেই কালকে স্কুলে যাবে না। আর এটা বলে জেংহান ওখান থেকে চলেও যায়। তারপর লিংসি আর ওয়াইউ একসঙ্গে ওই ক্যাফে থেকে বাইরে বেরিয়ে আসে। তখন বলে, তোর যা যা টাকা গেল না সব আমি তোকে দিয়ে দেবো। লিংসি বলে, জেংহানকে স্কুলে পাঠানোর জন্য একটা প্ল্যান ভাবতে হবে। ওয়াইউ বলে, হ্যাঁ কিন্তু এই কথাটা সে অনেক টেনশন নিয়ে বলে। লিংসি তখন বলে, আর আমার এই প্ল্যানে তোকে সাহায্য করতে হবে। ওয়াইউ তারপর ওখান থেকে চলে আসে ওই ক্যাফের মিটার বক্সের কাছে, আর ওই মিটার বক্সের যে মেইন সুইচটা ছিল সেটাই ওয়াইউ বন্ধ করে দেয়। ওদিকে যারা যারা ক্যাফের মধ্যে গেম খেলছিল তারা তো সবাই পাগল হয়ে যায়, কারণ গেমের মাঝখানে হঠাৎ করে পাওয়ার কাট হয়ে গেছে। জেংহান তখন চলে যায় কি হয়েছে দেখার জন্য, আর তারপর চলে আসে মিটার বক্সের কাছে। অন্যদিকে আমরা লিংসি আর ওয়াইউকে একসঙ্গে দেখতে পাই। লিংসির হাতে তখন একটা ল্যাপটপ ছিল। ওয়াই তখন লিংসিকে বলে, শোন না রে, যা যা হয়েছে না এগুলো বাবাকে বলিস না, হ্যাঁ বাবা যদি জানতে পারে বাবা আমাকে মেরেই ফেলবে। লিংসি তখন প্রমিস করে যে সে টিচারকে কিচ্ছু জানাবে না ওয়াইউর ব্যাপারে। অন্যদিকে জেংহান তখন ওই কারেন্টের লাইনটা ঠিক করে নিচে নেমে আসে, আর তখনই সে হঠাৎ করে নোটিস করে যে তার কাজ করার ল্যাপটপটা যেখানে ছিল সেটা এখানে নেই। আর তখন ওখানে একটা ছোট্ট চিরকুট পড়ে থাকে যেটার উপর লেখা ছিল যে, তোমার ল্যাপটপ আমার কাছে আছে, যদি নিতে চাও কালকে অবশ্যই জিয়াংমিং স্কুলে চলে আসো। এটা দেখে জেংহান তো ভালোভাবেই বুঝে যায় যে এটা কে করলো।
পরের দিন সকালবেলা লিংশি চলে আসে ওই ল্যাপটপটা নিয়ে স্কুলে। তখনই একটা সিনিয়র ছেলে লিংশির সঙ্গে কথা বলার জন্য চলে আসে। লিংশি তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। আসলে এই ছেলেটার নাম হচ্ছে চিনওয়ে, যে গত বছর এই স্কুল থেকে পাস আউট হয়েছে আর এই স্কুলের ফার্স্ট বয় ছিল সে। অ্যাকচুয়ালি লিংশির বাড়ির কাছেই চিনওয়ে থাকে। চিনওয়ে তখন নিজের নোটবুকটা লিংশিকে দেয় আর বলে, এটার মধ্যে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, আমার মনে হয় এটা পেলে তোমার পড়াশোনাতে আরো বেশি হেল্প হবে। আর এটা পেয়ে লিংশি তো অনেক খুশি হয়ে যায়। চিনওয়ে বলে, আমাদের মধ্যে যে প্রমিসটা হয়েছিল তোমার মনে আছে তো? লিংশি বলে, অবশ্যই, আমিও তোমার মতো জিংহুয়া ইউনিভার্সিটিতে যাব। এটা শুনে চিনওয়ে ভীষণ খুশি হয়ে যায়। তখনই ওখানে চলে আসে শ্যাওমা। চিনওয়ের সঙ্গে শ্যাওমারও অনেক ভালো বন্ধুত্ব, কারণ চিনওয়ে আর লিংশি পরস্পরের ভীষণ চেনা। তারপর ওরা দুজনে ওখান থেকে চলে যায় ক্লাস করার জন্য। হঠাৎ করেই তখন ওখানে একজন টিচার চলে আসে, যে ছিল ওই যে ওয়াইওর বাবা। টিচার বলে, তুমি তো খুব ভালো করে জানো যে বাইরে থেকে কোনো ল্যাপটপ আমাদের কলেজে অ্যালাউ নয়। লিংশির হাত থেকে তখন টিচার ওই ল্যাপটপটা নিয়ে নেয় আর বলে, ছুটি হয়ে যাওয়ার পরে আমার কাছ থেকে এই ল্যাপটপটা নিয়ে যাবে। আজকে প্রত্যেকটা স্টুডেন্ট মাঠের মধ্যে দাঁড়িয়ে পড়ে, কারণ একটা নতুন সেমিস্টার শুরু হতে চলেছে। তখন ওই টিচার উঠে কিছু স্পিচ দেয়। অন্যদিকে জিংহান তখন স্কুলে চলে আসে আর তার সঙ্গে অদ্ভুত ভাবে দেখা হয়ে যায় হুয়াইউর। জিংহান বলে, তুই আমার ইন্টারনেট ক্যাফে তার কোনোদিনও আসবি না। এটা শুনে হুয়াইউ তো ভীষণ ভয় পেয়ে যায়। লিংশি তারপর স্টেজের উপর উঠে আসে স্পিচ দিতে। তখন জিংহান লিংশির দিকে রাগ ভরা চোখ দিয়ে তাকিয়ে থাকে। তারপরে লিংশি স্পিচ দেওয়া শুরু করে। লিংশি এরপরে স্টেজের উপর চলে আসে চিনওয়ে। আসলে সেও আজকে স্পিচ দেওয়ার জন্য এখানে এসেছে। বছর এই স্কুলে সে ফার্স্ট বয় ছিল। তারপর ক্লাস শুরু হয়ে যায়। শ্যাওমা অনেকগুলো ছেলের সঙ্গে একসঙ্গে গল্প করতে থাকে। ওই সময় ইচ ওয়ান শ্যাওমার দিকে হা করে তাকিয়ে থাকে। শ্যাওমা তখন এটা লক্ষ্য করে, আসলে ইচ ওয়ান শ্যাওমাকে অল্প অল্প পছন্দ করে, কিন্তু সে এটাকে কখনো এক্সপ্রেস করে না। শ্যাওমা তখন পড়াশোনার ব্যাপারে হেল্প চাইতে চলে আসে ইচ ওয়ানের কাছে। ইচুয়ান তাকে একদম পাত্তা দেয় না। তারপর এই ক্লাস শুরু হয়ে যায়। তখনই ক্লাসে লেট করে চলে আসে জিংহান। জিংহানকে দেখে ইচুয়ান একদম যাচ্ছে তাই রকমের একটা এক্সপ্রেশন দেয়। টিচার বলে, তুমি স্কুলের ইউনিফর্ম পরে আসলে কেন? আসলে জিংহান আগের স্কুলে ইউনিফর্মটা পরে স্কুলে চলে এসেছে। টিচার বলে, আমি তোমাকে 3 দিন সময় দিচ্ছি, এর মধ্যে নতুন ইউনিফর্ম পরে স্কুলে চলে আসবে। জিংহান তারপর চলে এসে লিংশি যে বেঞ্চে বসে আসে সেই বেঞ্চে একটা লাথি মারে। লিংশি তখন আর চোখে জিংহানের দিকে তাকায়, কিন্তু জিংহান তখন কিছু না বলে ওখানেই একটা সিটে নিজের মতো বসে পড়ে আর রাগ ভরা চোখ দিয়ে লিংশির দিকে তাকিয়ে থাকে। তখন জিংহান কিছু একটা লেখা শুরু করে আর ওই ছোট্ট চিরকুটটা সে লিংশির দিকে ছুড়ে মারে। লিংশি ঠিকই বুঝতে পারে যে এটা জিংহানের কাজ, সেই কারণে ওই চিরকুটটা সে ফেলে দেয়। এইটা দেখে জিংহান তো আরো বেশি করে রেগে যায়। কিছুক্ষণ পর ছুটি হয়ে যায়। লিংশি তখন অনেক তাড়াতাড়ি করে নিজের ব্যাগটা গুছিয়ে নিতে থাকে আর বেল পড়ার সাথে সাথে ওখান থেকে পালিয়ে যায় লিংশি। শ্যাওমা লিংশিকে এইভাবে দেখে তো অবাক। জিংহানও তখন লিংশির পেছনে ছোটে আর হঠাৎ করে লিংশির সামনে চলে এসে জিংহান। জিংহানকে দেখে লিংশি তখন উল্টো দিকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু জিংহান তখন তাকে ধরে ফেলে আর বলে, কি চাইছোটা কি তুমি? লিংশি বলে, আচ্ছা তোমার প্রবলেমটা কি বলো তো? জিংহান বলে, আমার ল্যাপটপ দাও। লিংশি তখন নাটক করে যে জিংহানের পেছনে যে টিচার দাঁড়িয়ে আছে। জিংহানও তখন পেছনে তাকায় টিচারকে দেখার জন্য। সামনে তাকিয়ে দেখে লিংশি ভেঙে গেছে আর চলে এসেছে অন্যদিকে। আর আবারও জিংহান সামনে চলে আসে আর তাকে দেখে লিংশি তো একেবারে অবাক হয়ে যায় আর সাথে সাথেই ওখান থেকে পালিয়ে যায়। লিংশির পিছন করতে করতে জিংহান চলে আসে ওয়াশরুমের সামনে আর ওয়াশরুমের ভেতরে ঘাপটে মেরে বসেছিল লিংশি। লিংশি তখন দরজাটা খুলে যেই না সামনে দেখে জিংহান, তখনই সে আবার দরজাটা দিতে যাবে, কিন্তু লিংশি তার পাটা দিয়ে দরজাটা বন্ধ করতে দেয় না। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য জিটুইন নামে এমন একটি গেমিং অ্যাপ নিয়ে আসছি যেখানে আপনারা আইফোন সহ আরও অনেক নগদ বোনাস জেতার সুযোগ পাবেন। জিটুইনে সাইন আপ করার সাথে সাথেই আপনি 500 টাকা বোনাস পেয়ে যাবেন। এর সাথে পেয়ে যাবেন 5টি ফ্রি স্পিন আর যদি কিনা আমাদের দেওয়া প্রোমো কোড ZOOM11 ব্যবহার করেন তাহলে আরও 10টি ফ্রি স্পিন পেয়ে যাবেন, যার অর্থ কোনো প্রকার ডিপোজিট ছাড়াই ডাবল বোনাস। জিটুইন কিন্তু 2023 সালের IPL চলাকালীন 8 কোটি টাকা পর্যন্ত নগদ বোনাস দিচ্ছে। এই প্রচারের যোগ্য হওয়ার জন্য আপনাকে যে কোনো খেলা বা ইভেন্টে ভবিষ্যৎবাণী করতে হবে এবং পয়েন্ট জিততে হবে। আপনি যত বেশি পয়েন্ট জিতবেন আপনি লিডার বোর্ডে উঠে যাবেন আর উচ্চতর নগদ বোনাস জেতার সুযোগ পাবেন। তাই আর দেরি না করে পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে সাইন আপ করুন আর আমার দেওয়া প্রোমো কোড ZOOM11 ব্যবহার করুন।
জেংহান বলে, আমার ল্যাপটপ কোথায়? লিনশি কিন্তু এটা বলে না যে ল্যাপটপটা টিচারের কাছে আছে, কারণ সে যদি এখন ওটা বলে তাহলে জেংহান তো ভীষণ রাগ দেখাবে। জেংহান বলে, বাইরে এসো। কিন্তু লিনশি কিছুতেই বাইরে আসে না। এটা বলেই লিনশি দরজাটা বন্ধ করে দেয়। জেংহান বলে, এক্ষুনি যদি তুমি বাইরে না আসো তাহলে কিন্তু দরজাটা আমি ভেঙে দেবো। ভেতর থেকে লিংশি বলে, এই দরজাটার দাম 1000 টাকা, তুমি যদি এটা ভাঙো তাহলে স্কুলে কিন্তু কম্পেনসেশন দিতে হবে। জেংহান তখন চাপে পড়ে যায় আর বলে, ঠিক আছে তাহলে আমি বাইরেই দাঁড়িয়ে আছি। লিংশি এদিকে ভেতরে তো ভীষণ টেনশন শুরু করে ফেলে। অনেক ভেবে চিনতে লিংশি দরজাটা খুলে ফেলে আর এসে বলে, কি করতে চাইছোটা কি তুমি? জেংহান তখন লিংশির হাত থেকে ওই নোটবুকটা কেড়ে নেয়। লিংশি তখন ওই নোটবুকটা বারবার করে নেওয়ার চেষ্টা করে, কারণ যতই হোক এটা চেইন হয়ে দিয়েছে। জেংহান বলে, আমার ল্যাপটপটা কোথায়? লিংশি বলে, উফ, তোমার ল্যাপটপটা টিচার্স রুমে আছে। জেংহান বলে, তুমি টিচারকে কেন এটা দিয়েছো? লিংশি তো ভীষণ রেগে যায় আর বলে, আমার নোটবুকটা ফিরিয়ে দাও। জেংহান বলে, তুমি যদি মেয়ে না হতে না তোমাকে আমি ভীষণ জোরে মারতাম। লিংশি এই কথাটা শুনে একটু ভয় পায় না। এদিকে জেংহান তখন চলে আসে টিচার্স রুমের দিকে। লিংশি তখন এটা বলতে থাকে যে সমস্ত টিচার স্কুল থেকে চলে গেছে, টিচার্স রুম লক আছে। জেংহান বলে, তোমার জন্য আমাকে এইসব করতে হচ্ছে আজকে। লিংশি বলে, আরে বাবা, ল্যাপটপটা কাল তো নিয়ে নিতে পারবে। জেংহান বলে, না, আজকেই আমার দরকার আছে। লিংশি বলে, কেন? জেংহান বলে, ওর মধ্যে কত ডেটা আছে জানো? আজকের মধ্যে যদি আমি ল্যাপটপটা নিয়ে না ফিরি তাহলে আমার প্রচুর টাকা লোকসান হয়ে যাবে। তুমি দেবে ওই লোকসান হওয়া টাকাগুলো? যদি না দিতে পারো তাহলে আমার সাথে এসো। লিংশি মহা সমস্যায় পড়ে যায়। যখন সন্ধ্যা হয়ে যায় ওরা দুজনও তৈরি হয়ে যায় পুরো ল্যাপটপটা চুরি করার জন্য। জেংহান তখন প্ল্যান করে ফেলে যে এই স্কুলের কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা আছে আর কিভাবে কিভাবে তাদের ওইগুলোকে বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হবে। লিংশি বলে, আচ্ছা তুমি কি চোর? আমার মনে হচ্ছে তুমি অনেক এক্সপিরিয়েন্সড। জেংহান বলে, একদম চুপ করো। ঠিক তখনই সামনের রাস্তাতে একটা সিসিটিভি ক্যামেরা চলে আসে। লিংশি বলে, এবার কি করবে? জেংহান তখন ব্যাগ থেকে একটা ক্যামেরা বের করে আর ক্যাম্পাস থেকে একটা সাইকেলও নিয়ে আসে। জেংহান তারপর ওই সাইকেলটার উপরে উঠে যায়। তারপর সিসিটিভি ক্যামেরাটা যে অ্যাঙ্গেলে রাখা রয়েছে সেই অ্যাঙ্গেলেই জেংহান একটা ছবি তুলে নেয় আর ছবিটা তখন ক্যামেরা থেকে বার করে ফেলে আর তারপরেই ওই ছবিটা সিসিটিভি ক্যামেরার উপর লাগিয়ে দেয়। এদিকে সিসিটিভি ক্যামেরার প্রত্যেকটা ফুটেজ যেখানে আছে সেখানে বোঝারই উপায় নেই যে কোনটা ছবি আর কোনটা আসল। আর সেখানে একজন সিকিউরিটি গার্ড সমস্ত কিছু চেক করছিল আর ওরা দুজন তখন নির্ভয়ে টিচার্স রুমের দিকে যেতে থাকে। তারপর ওরা দুজনে চলে আসে টিচার্স রুমের সামনে, কিন্তু দরজাটা তখন তো লক ছিল। লিংশি বলে, আমি তোমাকে বলেছিলাম না দরজাটা লক থাকবে। ঠিক তখনই জেংহান পকেট থেকে একটা এটিএম কার্ড বের করে। লিংশি বলে, এটা নিয়ে তুমি কি করবে? জেংহান তখন ওই এটিএম কার্ডটা দিয়ে দরজাটার লকটা খুলে ফেলে। এটা দেখে লিংশি একেবারে অবাক হয়ে যায় আর বলে, এই সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি সত্যি চোর? জেংহান বলে, এগুলো না কমন সেন্স। ওই সিকিউরিটি গার্ড হঠাৎ করে এটা লক্ষ্য করে যে ছবিওয়ালা ফুটেজটার ছবিটা হঠাৎ করে পড়ে যাচ্ছে। এদিকে জেংহান আর লিংশি মিলে ঢুকে পড়ে টিচার্স রুমে আর ঢুকে এই জেংহান তখন নিজের ওই ল্যাপটপটা খুঁজতে থাকে আর অনেকক্ষণ খুঁজতে খুঁজতে তারপর ওই ল্যাপটপটা জেংহান পেয়েও যায়। লিংশি বলে, তুমি ল্যাপটপ পেয়ে গেছো, দাও এবার আমার নোটবুকটা ফিরিয়ে দাও। কিন্তু জেংহান তখন নোটবুকটা দেয় না আর বলে, জানো তো প্রত্যেকটা ভুলের একটা শাস্তি হয়। এটা বলেই জেংহান উপরে লাফিয়ে টিউব লাইটের উপর ফ্রেমের উপর সেইটা রেখে দেয়। এটা দেখে লিংশি তো একেবারে অবাক আর বলে, জেংহান কি করছো কি তুমি এটা? জেংহান বলে, তো আমি যাই। লিংশি এদিকে লাফিয়ে লাফিয়ে ওটা পাড়ার চেষ্টা করতে থাকে। এদিকে আবার জেংহান জানলা থেকে নিচে লাফ দেয়। লিংশি খুব রেগে যায় জেংহানের উপরে। হঠাৎ করে তখন ওখানে সিকিউরিটি গার্ড চলে আসে আর ব্যাস লিংশি ধরা পড়ে যায়। কিছুক্ষণ পর লিংশি নিজের সাইকেল নিয়ে স্কুল থেকে বাইরের দিকে আসতে থাকে। তখনই আমরা একটা ভয়েস নোটে এটা শুনতে পাই যে যেহেতু লিংশি ফার্স্ট গার্ল তাই তার নিজেরই সেলফ ক্রিটিসিজম রিপোর্ট লিখতে হবে নিজের নামে। আর এই সমস্ত হওয়ার কারণে তো প্রচুর মেজাজ খারাপ হয়ে রয়েছে লিংশের আর সেই রাগটা সে তখন সাইকেলের ওপর মেটাচ্ছিল। তখন হঠাৎ করে ওখানে চলে আসে চিনুয়ে। লিংশি বলে, এত রাতে তুমি এখনো ফেরোনি কেন? চিনুয়ে বলে, আমি তোমার জন্য ওয়েট করছিলাম। লিংশি বলে, আমার জন্য? তারপরে ওরা দুজনে চলে যায় একটা রেস্টুরেন্টে। তারপর ওরা দুজনে অনেক অনেক গল্প করতে থাকে। চিনুয়ে বলে, লিংশি এটা ভুলে গেলে চলবে না কিন্তু যে তুমি ক্লাস 12 পড়ো। লিংশি বলে, অবশ্যই আমি খুব ভালো করে পড়াশোনা করব। হঠাৎ করেই একটা মেয়ে ওদের দুজনের কাছে চলে আসে আর সে বলে যে আমরা একটা স্লো সেন্ডিং লেটার হোস্ট করছি, যেখানে একটা লেটার তুমি যদি কাউকে পাঠাতে চাও সেই লেটারটা 1 বছর পরে তার কাছে গিয়ে পৌঁছবে। চিনুয়ে তো এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগে। লিংশি তখন অনেক কিছু ভাবে আর ভেবে ভেবে কিছু একটা লেখা স্টার্ট করে। চিনুয়ে তখন লিখতে লিখতে হঠাৎ করেই লিংশির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর তারপর সে লেখে যে, আমি চাই 1 বছর পরে লিংশি আমার গার্লফ্রেন্ড হয়ে যাক।
লিংশি বলে, আচ্ছা তুমি কি লিখলে? চিনুয়ে বলে, সেটা তুমি এক বছর পরে জানতে পারবে। হঠাৎ করেই লিংশি এর মা ফোন করে তাকে আর বলে, তোমার ম্যাথ টিচার এসে গেছে, তুমি এখনো ফেরোনি কেন স্কুল থেকে? তারপর লিংশি রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে আর ওই চিঠি দুটো পোস্ট বক্সে ফেলে দেয়। আর তারপর দুজন মিলে একসঙ্গে বাড়ির দিকে আসতে থাকে। অন্যদিকে আমরা ওই ম্যাথ টিচারকে দেখতে পাই, সে তখন একটা পাজেল সলভ করছিল। তখনই লিংশি চলে আসে আর বলে, সরি স্যার, আসলে স্কুলে এক্সট্রা ক্লাস ছিল, সেই কারণে অনেক রাত হয়ে গেল। ওই ম্যাথ টিচার আর অন্য কেউ নয়, জেংহান ছিল, যাকে দেখে লিংশি একেবারে ভূত দেখার মতো চমকে ওঠে আর বলে, তুমি এখানে কি করছো? জেংহান বলে, তোমার নাম লিংশি, তুমি কি আমাকে চেনো? লিংশি বলে, জেংহান নাটক করা বন্ধ করো। জেংহান বলে, আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে, জেংহান হচ্ছে আমার ছোট ভাই, আমার নাম তো জেংরে। লিংশি রেগে গিয়ে তখন জেংহানের থেকে ওই চশমাটা খুলে ফেলে আর বলে, তোমার কি মনে হয় আমি একটা বোকা? জেংহান বলে, টিচারের সঙ্গে কিন্তু এইভাবে কথা বলতে নেই, আমি কিন্তু তোমার এখানে ম্যাথ টিচার। লিংশি বলে, যা যা ম্যাথ আছে তুমি সমস্ত কিছু করতে পারবে। জেংহান বলে, তুমি আমাকে 10 মিনিট সময় দাও, আমি নিজেকে প্রমাণ করে দেখিয়ে দেবো। আর তারপরেই ওরা দুজনে বসে পড়ে আর ওদের দুজনের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে যায়, যে ম্যাথটা একদম ঠিকঠাক করে করবে আর সবার আগে করবে সেই জিতবে। কিছুক্ষণ পরেই লিংশির প্রথমে ম্যাথটা কমপ্লিট হয়ে যায় আর কিছু সেকেন্ড পর জেংহানেরও ম্যাথটা করা কমপ্লিট হয়ে যায়। লিংশি বলে, যদিও তোমার ম্যাথটা ঠিক হয় তাও তুমি হেরে গেছো, কারণ আগে কমপ্লিট আমি করেছি। জেংহান বলে, আমার আনসারটা তো আগে দেখো। তখন সে নিজের আনসার শিটটা লিংশিকে দেখায়। লিংশি দেখে একটা ম্যাথ 3 রকম সিস্টেমে জেংহান করেছে, প্রত্যেকটার আনসার ঠিক হয়েছে। এটা দেখে লিংশি তো একেবারে অবাক হয়ে যায় আর বলে, এটা তুমি কিভাবে করলে? জেংহান বলে, এই কারণেই তো আমি টিচার। লিংশি বলে, শুধু এইটা করলেই তো আর সব হবে না, আরো একটা টেস্ট আছে। লিংশি তারপর নিয়ে চলে আসে 2টো পাজেল, যে আগে সলভ করতে পারবে সেই জিতবে। আর তারপরে শুরু হয়ে যায় দুজনের মধ্যে কম্পিটিশন। কিছু সেকেন্ড পর জেংহান এটাও কমপ্লিট করে ফেলে আর লিংশি এটা কিছুতেই মেনে নিতে পারে না, আর এটাও সে মেনে নেয় যে আজ থেকে এইটাই তার ম্যাথ টিচার। কিছুক্ষণ পড়াশোনা করার পর লিংশি বলে, আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, তুমি ম্যাথে এত ভালো সহবাস সত্ত্বেও র্যাঙ্কিং লিস্টে স্কুলে সব থেকে নিচে কেন আছো? জেংহান বলে, হতে পারে র্যাঙ্কিং লিস্টের নিচে থাকতেই আমার বেশি ভালো লাগে। এটা শুনে লিংশি প্রচণ্ড কনফিউজড হয়ে যায়। পরের দিন সকাল হয়ে যায় আর সবাই মিলে স্কুলেও চলে আসে। 3টে স্টুডেন্ট দাঁড়িয়ে রয়েছে কারণ তারা কোনো ডিসিপ্লিন ঠিকঠাক করে মানেনি। ক্লাস শুরু হওয়ার 10-15 মিনিট পরে জেংহান এসে উপস্থিত হয় আর এসে নিজের মতো বসেও পড়ে। টিচার তখন জেংহানকে উঠে দাঁড়াতে বলে আর জেংহানও তখন উঠে দাঁড়ায়। টিচার বলে, তুমি আজকে স্কুল ইউনিফর্ম পরে স্কুলে কেন আসোনি? জেংহান বলে, আমার তো মনে হয় যে আমার এই ইউনিফর্মটাই অনেক সুন্দর। ওদিকে হুয়াইউ তখন বলতে থাকে, দেখ দেখ জেংহান কিরকম জেদি, আজকে টিচার না ওর ব্যবস্থা করবে। টিচার বলে, এই ইউনিফর্মটা দেখতে সুন্দর বলে তুমি স্কুলে পরে এসেছো? যাই হোক, 201 টিচার্স রুমে জমা করবে স্কুল ইউনিফর্মের জন্য। জেংহান তখন বলে, ঠিক আছে স্যার। এটা বলে ও আবারও বসে পড়ে। টিচার তখন আবারও জেংহানকে উঠে দাঁড়াতে বলে আর জেংহান তখন আবারও দাঁড়িয়ে পড়ে। টিচার বলে, তোমার পিছনে 3 জনকে দেখতে পাচ্ছ? যাও ওদের সঙ্গে গিয়ে দাঁড়িয়ে পড়ো। জেংহান তখন হুয়াইউর পাশে গিয়ে আবারও দাঁড়িয়ে পড়ে আর হুয়াইউ এটা দেখে ভীষণ খুশি হয়। তারপর টিচার ওই ক্লাসটা নেওয়া শুরু করে। তখন টিচার বলে, সে 2 জন স্টুডেন্টকে ডাকবে আর তাদের এই ম্যাথটা বোর্ডে সলভ করতে হবে। এটা শুনেই শ্যাওমা ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সে তো পড়াশোনা খুব একটা ভালো না। দেখে দেখে শ্যাওমাকেই টিচার ডাকে আর তারপরেই ফার্স্ট গার্ল লিংশিকে ডাকে। তারপর শ্যাওমা ওই ম্যাথটা করা শুরু করে ফেলে। এদিকে হুয়াইউ তখন ভীষণ জোরে জোরে হাসতে হাসতে এটা বলে, দেখ দেখ শ্যাওমা অঙ্কটা ঠিকঠাক করে করতেই পারছে না, ওটা তো এক্স হবে তাই না? পাশে দাঁড়িয়ে থাকা জেংহান বলে, ওটাকে আলফা বলে। লাঞ্চ ব্রেকে শ্যামা আর লিংশি চলে যায় ক্যান্টিনে। লিংশি সবসময় কেন জানি না ঘুম পায় আর এর কারণ সে নিজেও জানে না। তখন শ্যামা বলে, নিজের একটু খেয়াল রাখ, ফার্স্ট হওয়ার চক্করে আবার নিজের ক্ষতি করে ফেলিস না, তুই তো এমনিও ফার্স্ট হোস প্রত্যেক বছর। লিংশি বলে, আরে আমার ঘুম আসে না, আমি কি করবো বলতো? শ্যামা বলে, কেন রে, সারা রাত কি চিনুয়ের কথাই ভাবিস নাকি? লিংশি বলে, উফ, তুই খুব ভালো করে জানিস যে ওর আর আমার মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা আমি তোকে অনেক আগেও বলেছি। শ্যামার চোখ পড়ে তখন ওই নোটবুকটার উপর যেটা চিনুয়ে তাকে দিয়েছে আর তখন ওই নোটবুকটা নিয়ে একটু ঘাটাঘাটিও করতে থাকে শ্যামা আর বলে, আমি জানতাম তোদের মধ্যে কিছু না কিছু আছে। নোটবুকটা নিয়ে শ্যামা তখনই ওখান থেকে পালিয়ে যায়। তারপর ওরা দুজন ক্যান্টিনের বাইরে চলে আসে। তখন শ্যামা বলে, দেখ তুই মানিস বা না মানিস, আমি কিন্তু এটা খুব ভালো করেই জানি তোদের মধ্যে কিছু না কিছু আছে। আমি তো একদম শিওর যে চিনুয়ে তোকে অনেক ভালোবাসে, কিন্তু লিংশি এটা তো কিছুতেই মেনে নেয় না। তারপর আবারও ক্লাস শুরু হয়ে যায়। টিচার তখন সারপ্রাইজ টেস্ট নেয়। তারপর সময়ও চলে আসে ওই এক্সাম পেপারগুলো কালেক্ট করার।
वायु तो আবার পড়াশোনা খুব একটা ভালো না, তাই সে এর কাছে ওর কাছে সবার কাছে কোশ্চেন এর आंसर জিজ্ঞাসা করে বেড়াচ্ছে। পাশে বসে থাকা জেংহান এটা লক্ষ্য করে। वायु তখন একটা বন্ধু বলে ওই आंसरটা 2 হবে। পাশে বসে জেংহান বলে ওই आंसरটা 9 হবে। দুজনের आंसर শুনে वायु তো একেবারে কনফিউজড হয়ে যায় যে কোনটা ঠিক। লিনশি তখন চলে আসে एग्जाम पेपर গুলো কালেক্ট করার জন্য। লিনশি দেখে জেংহান প্রচুর কোশ্চেন গুলো স্কিপ করে গেছে, কিছুই আনসার করেনি। জেংহান আসলে এটা ইচ্ছে করেই করে, কারণ সে চায় সে র‍্যাঙ্কিং লিস্টে শেষেই থাকুক। জেংহান সমস্ত প্রশ্নের উত্তর একটা লুজ শীটে লিখে, যেটা কখনোই সাবমিট করতে হয় না। वायु তখন ওই ম্যাথের আনসার লিনশিকেও জিজ্ঞাসা করে। লিনশি তখন বলে 9। এটা শুনে वायु তো একেবারে অবাক হয়ে যায় যে র‍্যাঙ্কিং লিস্টে সবথেকে শেষের ছেলেটা এত কঠিন অঙ্কের উত্তরটা ঠিকঠাক বললো কিভাবে। তারপর চলে আসে ওই এক্সাম পেপার গুলো টিচারের কাছে দিতে। টিচার তখন বলে আচ্ছা লিংশি, তুমি জেংহানের কাছ থেকে 201 নিয়ে নিও তো ইউনিফর্মের জন্য। লিংশি বলে ঠিক আছে স্যার। তারপর ছুটি হয়ে যায় ক্লাসের। আর তখন লিংশি জেংহানের পেছনে ছুটতে ছুটতে এটা বলে, তোমাকে টাকা দিতে হবে 201 স্কুল ইউনিফর্মের জন্য। জেংহান বলে আমার কাছে টাকা নেই। লিংশি তো এই কথাটা শুনে না আর বারবার করে জোর করতে থাকে যাতে টাকা দেয়। তখনই ওখানে ইচুয়ান চলে আসে। আর যখন ইচুয়ানের সঙ্গে লিংশি দেখা হয়, ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সেই সুযোগে ওখান থেকে জেংহান ভেগে যায়। লিংশিও তখন আর কি করবে, জেংহানের পেছনে ছুটতে থাকে। পরের দিন স্কুল আবারও শুরু হয়ে যায়। লিংশি তখন একটা ছোট্ট চিরকুট জেংহানকে দেয়, যেটাতে লেখা রয়েছে 201 এক্ষুনি দিয়ে দাও স্কুল ইউনিফর্মের জন্য। জেংহান তো এই লেটারের কোনো পাত্তা টাত্তা দেয় না। আর সেও তখন একটা ছোট্ট চিরকুট লিংশির দিকে ছুড়ে মারে। আর ওটার ওপর লেখা ছিল, এই ম্যাথটা যদি তুমি আনসার করে দিতে পারো তাহলে আমি তোমাকে টাকা দিয়ে দেবো। আর লিংশির দিকে একটা কিউট ওয়ালা স্মাইল দেয়। সে যখন ওই ম্যাচটা শুরু করে তখনই বেল পড়ে যায়। আর ছুটি হওয়ার কারণে জেংহানও স্কুল থেকে বেরিয়ে যায়। লিংশি তারপর জেংহানকে ফলো করা শুরু করে স্কুল থেকে বেরিয়ে। জেংহান তো বুঝতে পারে যে তার পেছনে লিংশি আসছে। হঠাৎ করেই পড়ে যাওয়ার একটা শব্দ হয়। জেংহান তখন নিজের সাইকেলটাকে দাঁড় করায় আর পেছনে ঘোরে। সে সাইকেল থেকে পড়ে গেছে আর সাইকেলের যে চেনটা থাকে সেই চেনটাও ছিঁড়ে গেছে। তখনই ওখানে জেংহান চলে আসে আর লিংশিকে ইশারা করে দেখায় যে তোমার মুখের এখানে কিছু একটা লেগে আছে। লিংশি তখন সেই কালি মাখা হাত দিয়ে নিজের মুখটা মুছতে থাকে, তার তো খেয়ালই নেই হাতে কালি, আর পুরো মুখে কালি কালি হয়ে যায়। আর এটা দেখে জেংহান তখন হাসতে থাকে। জেংহান বলে তুমি আমাকে ফলো করছিলে কেন? লিংশি বলে এটা তো আমার বাড়ি যাওয়ার রাস্তা। জেংহান বলে ওয়াও হোয়াট আ কোইন্সিডেন্স। তখনই জেংহান বাই বলে ওখান থেকে চলে যায়। লিংশি বলে তোমার মনে কি কোনো মায়া দয় নেই? এটা শুনে জেংহান তখন লিংশির কাছে আবারও চলে আসে আর লিংশি যে সাইকেলটা ছিল সেইটার চেনটাও ঠিক করে দেয় আর নিজের পকেট থেকে একটা টিস্যু বের করে। লিংশি বলে কিসের জন্য এটা? জেংহান বলে নিজের মুখটা এটা নিয়ে মুছে নাও। আর ওই তারপর টিস্যুটা নিয়ে লিংশি নিজের মুখটা মুছে নেয়। জেংহান বলে আমি তোমার বাইকটা ঠিক করে দিয়েছি, তারপর আবার ওই টিস্যুটাও তোমায় দিয়েছি, তো সবকিছু মিলিয়ে তুমি আমাকে 15-1 দেবে। এটা শুনে লিংশি তো অবাক হয়ে যায় আর বলে তুমি টাকা ছাড়া কি কিছু বোঝো না? জেংহান বলে মিস এই ওয়ার্ল্ডে না ফ্রিতে কিচ্ছু হয় না। লিংশি বলে ঠিক আছে তুমি তাহলে আমাকে আগে ওই 201 দাও, তাহলে আমি তোমাকে 51 দিয়ে দেবো। জেংহান তখন একটা কিউট ওয়ালা স্মাইল দেয় আর কিছু না বলে ওখান থেকে হাঁটতে থাকে। লিংশি আর কি করবে, সে তখন আবারও জেংহানকে ফলো করতে থাকে। জেংহান বলে তুমি কি আমাকে ফলো করা বন্ধ করবে? লিংশি বলে তুমি আমাকে টাকা দিয়ে দাও তাহলেই আমি এখান থেকে চলে যাব। জেংহান বলে আরে আমার কাছে টাকা নেই। লিংশি কিছুই শোনে না, তখন জেংহানকে আবারও ফলো করতে থাকে। আর ফলো করতে করতে লিংশি তারপর চলে আসে সেই ইন্টারনেট ক্যাফেতে। আর রাগ ভরা চোখ দিয়ে তখন সে জেংহানকে দেখতে থাকে। জেংহান বলে কি চাও তুমি? লিংশি তখন হাতটা বাড়িয়ে দেয়। জেংহান তখন নিজের হাতটা লিংশির হাতের উপর দিয়ে দেয়। এটা দেখে লিংশি তো একেবারে অবাক আর বলে তুমি আমাকে টাকা দাও আমি চলে যাব। জেংহান বলে আমার কাছে টাকা নেই। লিংশি বলে আজকে যদি তুমি আমাকে টাকা না দাও তাহলে আমি তোমার ফ্যামিলিকে এটা জানাবো, আমার কাছে প্রত্যেকের প্যারেন্টের ফোন নাম্বার আছে। লিংশি তখন নিজের ফোনটা জেংহানকে দেখায় আর বলে তো আমি ফোন করছি তাহলে। জেংহান তখন ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করে আর বলে ঠিক আছে আমি তোমাকে টাকা দেবো তো তুমি ফোন করবে না। লিংশি বলে ঠিক আছে তাহলে দাও। জেংহান বলে কিন্তু এই মুহূর্তে আমার কাছে ক্যাশ নেই। লিংশি বলে ঠিক আছে উইচ্যাট থেকে দাও, আমি তোমাকে আগেও দেখেছি উইচ্যাটের থ্রুতে টাকা ট্রান্সফার করতে। হঠাৎ করেই জেংহান তখন একটা ফোন অ্যাটেন্ড করতে একটু দূরে চলে যায়। আর তারপরেই জেংহান ড্রয়ার থেকে কিছু জিনিসপত্র বার করে। তখনই ওখানে একটা লোক চলে আসে যে এই ইন্টারনেট ক্যাফেটার ওনার। সে বলে আবার কি টাকা পাঠাতে যাচ্ছ? জেংহান বলে হুম। জেংহান তখন লিংশির সামনে থেকে বেরিয়ে যায়।
লিংশি তখন আবারও জেংহানকে ফলো করতে থাকে, কিন্তু এইবার জেংহান একটু বুঝতে পায় না যে লিংশি ওকে ফলো করছে। জেংহান তারপর চলে আসে একজন গ্র্যানির বাড়িতে, আর আড়াল থেকে লিংশি সব কুছ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। ওদের দুজনের কথা শুনে এইটা পরিষ্কারভাবে বোঝা যায় যে জেংহান প্রত্যেক মাসেই এই গ্র্যানিকে টাকা পাঠায়, কিন্তু গ্র্যানি নিতে চায় না। পরের দিন স্কুলে আমরা টিচারকে দেখতে পাই, লিংশি তখন ওখানে এসে 201 টিচারকে দেয় জেংহানের ইউনিফর্মের জন্য। আর আমরা এটা বুঝতে পারি জেংহান 201 লিংশিকে দেয়নি, লিংশি নিজে থেকেই ওই 201 খরচা করছে। কিছুক্ষণ পর ফার্স্ট পিরিয়ডটা শেষ হয়ে যায়, জেংহান তখনও বসে নিজের মতো পড়াশোনা করতে থাকে, লিংশি তখন জেংহানের দিকে তাকায়। আর এটাই ভাবতে থাকে যে এই জেংহান ক্যারেক্টারটা ভীষণ কনফিউজড। লিংশি তখন চলে আসে জেংহানের সঙ্গে কথা বলার জন্য। জেংহান যেই না লিংশিকে দেখে সেই সে তার বইটা লুকিয়ে নেয়, আর লিংশিও তখন জেংহানের সঙ্গে আর কথা বলতে পারে না। ওয়াইউ তখন বলে, দেখ দেখ আমার বাবাকে কি ভয়ঙ্কর দেখতে, আর এটা বলে ওরা ভীষণ হাসতে থাকে। টিচার তখন সবাইকে প্রচন্ড বকাবকি করতে থাকে, কারণ ওরা ওই সারপ্রাইজ টেস্টে অনেকে ফেল করেছে। ওয়াইউ বলে, আমার বাবা না সব সময় এরকম করে, খালি বক 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 বক। এটা দেখে ওয়াইউর বাবা ওই টিচার তখন একটা চোখ ওয়াইউর দিকে ছুঁড়ে মারে, আর বলে, তোমার লজ্জা করে না, এই ক্লাসে 3 জন ফেল করেছে। প্রত্যেকটা স্টুডেন্ট তখন উঠে টিচারের কাছে সরি চায়, কিন্তু জেংহান তখন ওঠে না, আর টিচার তখন এটা লক্ষ্য করে আর জেংহানকে উঠে দাঁড়াতে বলে। কিন্তু জেংহান পড়াশোনা এতটাই মত্ত ছিল যে টিচার যে তাকে ডাকছে সেটা সে খেয়ালই করছে না। ওয়াইউ তখন জেংহানকে ডেকে দেয়, জেংহান তখন দাঁড়িয়ে পড়ে। টিচার তো তখন জেংহানকে অত্যন্ত বকাবকি করতে থাকে, কারণ প্রত্যেকে উঠেছে শুধুমাত্র জেংহান বাদে। টিচার তখন নোটিস করে যে জেংহান অন্য একটা বই পড়ছে যেটা এই ক্লাসেরই নয়, আর ক্লাসের মধ্যে এরকম বই পড়ার জন্য আরো বকাবকি করতে থাকে। জেংহান কিন্তু কিছুই বলে না, খালি চুপ করে দাঁড়িয়ে থাকে। টিচার যখন ওই বইটা নিয়ে নেওয়ার চেষ্টা করে জেংহান তখন ওটা দেয় না, আর এরকম জেদ দেখে ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট অবাক হয়ে যায়, আর সাথে সাথে টিচার নিজেও অনেক অবাক হয়ে যায়। জেংহান বলে, স্যার এই বইটা আমি ক্লাসের মধ্যে আর পড়বো না। টিচার জোর করে ওটা নিয়ে নেয় আর বলে, আজ থেকে এই বইটা তুমি আর পড়বে না। এই কথাগুলো শুনে জেংহানের মনটা যেন অনেক খারাপ হয়ে যায়। লাঞ্চ টাইমে আমরা জেংহান আর লিংশিকে একসঙ্গে দেখতে পাই। লিংশি বলে, টিচারের সঙ্গে কিন্তু এরকম ব্যবহার করাটা মোটেও ঠিক হয়নি, নাও গিয়ে সরি বলে এসো আর নিজের বইটা নিয়ে এসো। কিন্তু তখনই আমরা এটা জানতে পারি যে লিংশি কিন্তু অলরেডি টিচারের থেকে ওই বইটা নিয়ে এসেছে। লিংশি বলে, স্কুলের এটা লাস্ট ইয়ার, তুমি এখনো এইসব উল্টো পাল্টা বই পড়ছো। জেংহান বলে, তুমি এটা বুঝবে না। লিংশি বলে, তোমাকে কে বলেছে আমি কিছু বুঝবো না। জেংহান তখন আবারও একটা ফোন অ্যাটেন্ড করার জন্য একটু দূরে চলে যায়। কেউ একজন জেংহানকে এক্ষুনি আসতে বলে। জেংহান বলে, তাড়াতাড়ি বইটা দাও, কিন্তু লিংশি বইটা লুকিয়ে নাই দেবে না বলে। জেংহান বলে, আমি তোমাকে দেখে নেব। লিংশি বলে, এই তুমি সরি না বলে কোথায় যাচ্ছো, টিচারকে সরি বলবে না তুমি। জেংহান বলে, বইটা কিন্তু টিচারকে আর দেবে না। এটা বলেই জেংহান ওখান থেকে চলে যায়। তারপরে আমরা দেখতে পাই জেংহান যেখানে যাচ্ছে লিংশি তাকে আবারও পেছন থেকে ফলো করে। তারপরে হাঁটতে হাঁটতে জেংহান চলে আসে একটা বাচ্চার কাছে, যে বাচ্চাটার নাম দোদো। বাচ্চা মেয়েটা জেংহানকে এখানে দেখে ভীষণ খুশি হয়। লিংশি তখন দূরে দাঁড়িয়ে এই সব কিছুই দেখতে থাকে। জেংহান দোদোর সঙ্গে অনেক গল্প করতে থাকে, আর তখনই দোদোর মাও ওখানে চলে আসে। দোদো হঠাৎ করে বলে ওঠে, এ বাবা ওখানে ওটা কে? জেংহান তখন পিছন ঘুরে দেখে, এটা তো লিংশি। লিংশি তো ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সে ধরা পড়ে গেল। জেংহান বলে, তোমাকে আমি আর কতবার বলবো যে আমার পিছন পিছন আসাটা বন্ধ করো। লিংশি তখন নিজের ব্যাগ থেকে ওই বইটা বার করে আর বলে, আমি এই কারণেই এসেছি। এটা শুনে জেংহান তখন আর কিছু বলে না। হঠাৎ করেই দোদোর মা তখন দুজনকে ডাকে, আর এটাও বলে যে লিংশি যেন তার বাড়িতে এসে খেয়ে যায়। আর তারপর লিংশি চলে আসে ওই বাড়ির ভেতর। লিংশি আর জেংহান একে অপরের সঙ্গে কেউ কথা বলে না। কিছুক্ষণ পর লিংশি বলে, এই বইটা কি কোনো আইটি বুক? জেংহান বলে, হ্যাঁ, তুমি কি করে জানলে? লিংশি তখন এই প্রশ্নের উত্তর না দিয়ে এটা বলে যে এই বইটা কিন্তু অনেক কঠিন। তখন আমরা এটা বুঝতে পারি যে জেংহান কোনো একটা আইটি কোম্পানি বা আইটি সাবজেক্টের স্টুডেন্ট। তখনই ওখানে ড্রিঙ্ক নিয়ে চলে আসে দোদো। দোদো তখন লিংশির দিকে এক মনে তাকিয়ে থাকে, আর এইরকম অকওয়ার্ড সিচুয়েশনে লিংশি কি করবে বুঝতে পারে না। দোদো বলে, দিদি তোমাকে কি সুন্দর দেখতে। লিংশি খুশি হয়ে বলে, থ্যাংক ইউ দোদো, তোমাকেও ভীষণ কিউট দেখতে। এটা শুনে দোদো অনেক খুশি হয়ে যায়। জেংহান বলে, দোদো তুমি দিদির কাছে বসো, আমি তোমার মায়ের সঙ্গে একটু কথা বলে আসছি। এটা বলে জেংহান ওখান থেকে চলে যায়। দোদো বলে, আচ্ছা তুমি কি আমার দাদার বন্ধু? তাহলে তোমাদের দুজনের ইউনিফর্ম আলাদা কেন? লিংশি বলে, কিছুদিন পরেই তুমি আমাদের দুজনকে একই ইউনিফর্মে দেখতে পাবে, তুমি এখানে বসো আমি এক্ষুনি আসছি। এটা বলে লিংশি ওখান থেকে চলে যায়।
অন্যদিকে আমরা দেখতে পাই দুদুর মা তখন রান্না করছিল। তখনই ওখানে চলে আসে লিংশি। জেংহান বলে, তুমি এখানে আবার কি করতে এসছো? লিংশি বলে, আমি তো এখানে তোমাদের হেল্প করতে এসেছি। তখন ওখানে দুদু চলে আসে আর তারপর চারজন মিলে একসঙ্গে খাবার খেতে বসে। জেংহান তখন চিংড়ি মাছগুলোর খোসাগুলো ছাড়াতে থাকে। দুদুর মা বলে, আচ্ছা লিংশি, তুমি কি চিংড়ি মাছ খেতে পছন্দ করো না? লিংশি বলে, আসলে ওটাতে খোসা থাকে তো, ওই জন্য আমার ঠিক ভালো লাগে না। জেংহান তখন এই কথাটা ভালো মনেই শোনে। কিছু চিংড়ি মাছের খোসা নিজের হাতে ছাড়িয়ে সেগুলো খেতে দেয় লিংশিকে আর বলে, নাও এগুলো খেয়ে নাও। এটা দেখে লিংশি তো অবাক হয়ে যায়। জেংহান তখন লিংশির দিকে হা করে দেখতে থাকে। খাওয়া দেওয়ার পর জেংহান দুদুর সঙ্গে খেলা করতে থাকে আর অন্যদিকে তখন লিংশি আর দুদুর মা একসঙ্গে বসে বোলগুলো মুছতে থাকে। দুদুর মা বলে, এই প্রথমবার এমন হলো যে ওর কোনো বন্ধুকে এখানে নিয়ে এলো। যখনই তুমি এখানে এসেছো আমার হঠাৎ করেই মনে পড়ে গেল যে জেংহানও কোনো একদিন স্কুলের স্টুডেন্ট ছিল। লিংশি বলে, হ্যাঁ ওকে স্কুলের স্টুডেন্ট মনে হয় না। দুদুর মা বলে, ওর ফ্যামিলির সঙ্গে যা হলো ওটার পর থেকে ও তো হাসতেই ভুলে গেছে। লিংশি প্রচন্ড কনফিউজ হয়ে বলে, কি হয়েছিল ওর ফ্যামিলির সঙ্গে? দুদুর মা বলে, ওর বাবা আমাদের ফ্যাক্টরির ডিরেক্টর ছিল। একদিন একজন ওয়ার্কার অনেক মস্ত বড় ভুল করেছিল। এই প্রতিশোধ নিতে আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রচুর ওয়ার্কাররা মারা গিয়েছিল আর কেউ কেউ ইনজিওর্ড হয়েছিল। এমনকি ওর বাবাও পায়ে অনেক বেশি ইনজিওর্ড। ফ্যাক্টরিটা জ্বলে যাওয়ার পরে ওর বাবার ঘাড়ের ওপর অনেক ধার দেনা এসে পড়ে। কিন্তু ওই মানুষটা এতটা ভালো যে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে হেল্প করে এসেছে। প্রত্যেক মাসে আমাদের বাড়িতে টাকা পাঠায়। এই কথাগুলো শুনে লিংশি তো একেবারে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে এই মানুষটা এত ভালো। দুদুর মা বলে, কালকে আমি দুদুকে নিয়ে নিজের মায়ের কাছে চলে যাব। কারণ আমি যদি এখানে থাকি জেংহান প্রত্যেক মাসে টাকা পাঠাবে আর চিন্তা করবে। এই কারণেই আজকে আমি জেংহানকে এখানে আসতে বলেছি যাতে ও দুদুর সঙ্গে দেখা করতে পারে। আমি আর চাই না জেংহান হেল্প করুক আমাদের। সমস্ত কথা শুনে লিংশি অনেকটা অবাক হয়। সন্ধ্যা হয়ে গেলে জেংহান আর লিংশি একসাথে বেরিয়ে পড়ে। দুদুর তখন অনেক কষ্ট করে এটা বলতে থাকে যে নতুন জায়গায় গেলে সে তো আর কোনো বন্ধু পাবে না। জেংহান বলে, আমি তো তোমার বন্ধু সবসময় থাকবো। যখনই তুমি আমাকে মিস করবে আমাকে খালি তুমি একটা কল করবে, আমি ছুটতে ছুটতে তোমার কাছে দেখা করতে চলে যাব। দুদু তখন জেংহানকে জড়িয়ে ধরে। এটা দেখে লিংশি ভীষণ ভালো লাগে আর তারপর ওরা দুজনে হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসে। লিংশি বলে, তো তুমি দুদুর ফ্যামিলির সাথে সাথে ওই গ্র্যানিরও ফ্যামিলি দেখো? এটা শুনেই জেংহান হাঁটতে হাঁটতে থেমে পড়ে আর বলে, তুমি কালকেও আমাকে ফলো করছিলে? তুমি তো একটা ক্লাসের ফার্স্ট গার্ল, ভালো করে পড়াশোনা করো, পড়াশোনায় মন দাও, সারাক্ষণ আমার পিছনে পিছনে ঘুরে এটা কি তোমার কাজ? লিংশি বলে, তুমি কি মনে করো এগুলো আমি করতে চাই? তুমি ওই দিন ইউনিফর্মের টাকা দাওনি বলে তোমার পিছনে পিছনে আমি আসতে বাধ্য হয়েছিলাম। আজকে আবার তুমি এই বইটা দেওয়ার জন্য আমার তোমার পিছনে পিছনে আসতে হয়েছে। এটা বলেই লিংশি তখন রাগ করে হাঁটতে থাকে। হঠাৎ করেই তখন জেংহানের মনে পড়ে যায় যে কালকে লিংশি সাইকেল থেকে পড়ে গিয়ে তার হাতে চোট পেয়েছে। তখনই এটা ভেবে জেংহানেরও খারাপ লাগে। সে তখন লিংশির সামনে চলে আসে আর একটা ব্যান্ডেজ লিংশিকে দেয়। লিংশি বলে, এটা কিসের জন্য? জেংহান তখন লিংশির হাতটা ধরে কিন্তু লিংশি নিজের হাতটা তখন সরিয়ে নেয় আর বলে, এই ব্যান্ডেজের জন্য তুমি আবার কত টাকা চাইবে আমার থেকে? জেংহান তখন মেরে বলে, একটাও টাকা চাইবো না। আর নিজের হাত দিয়ে তখন লিংশির হাতের ওপর ওই ব্যান্ডেজটা লাগিয়ে দেয়। লিংশির তো এটা ভীষণ ভালো লাগে। জেংহান বলে, সরি রাগ দেখানোর জন্য আর থ্যাংক ইউ ওই বইটা আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। এটা শুনে লিংশি প্রচন্ড অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায় যে এবার আমি কি বলবো। লিংশি তখন নিজের ব্যাগ থেকে ওই ইউনিফর্মটা বার করে আর বলে, আমি চাই যে তুমি এটা নাও আর কালকে এটা তুমি পরে স্কুলে এসো। জেংহান বলে, আমার বডির মাপ তুমি কিভাবে জানলে? লিংশি বলে, ওটা তো আমি মনে মনে কিছু একটা ধরে ফেলেছি। এটা শুনে জেংহান ভীষণ খুশি হয় আর জেংহান ওই ইউনিফর্মটাও অ্যাকসেপ্ট করে আর এটা দেখে লিংশি অনেক খুশি হয়। আর ওখান থেকে লিংশি চলে যায়। যেতে যেতে লিংশি আবারও দাঁড়িয়ে পড়ে আর বলে, আমার একটা ম্যাথে খুব প্রবলেম হচ্ছে, তুমি কি আমাকে হেল্প করবে ওই ম্যাথটা সলভ করার জন্য? জেংহান বলে, আমি এটা পরে তোমার বাড়ি যেতে পারবো না, ড্রেস চেঞ্জ করে আমি আসছি। এটা শুনে লিংশি অনেক খুশি হয়ে যায়। আমরা দেখতে পাই লিংশির বাবা বাইরে থেকে ফিরে এসেছে, কারণ লিংশির বাবা বাইরে থেকে কাজ করে আর লিংশির মা সবসময় লিংশির বাবার সঙ্গে কেমন একটা বাজে ব্যবহার করে। আসলে লিংশির বাবা তো বাড়িতে থাকে না, তাই বাড়ির কোনো সমস্যাও সমাধান করতে পারে না। লিংশি ফিরে এসে যখন দেখে যে তার বাবা ফিরে এসেছে, লিংশি তো তার বাবাকে দেখে ভীষণ খুশি হয়।
লিংশির মা বলে, লিংশি তোমার হোমওয়ার্ক গুলো করা হয়ে গেছে? লিংশির বাবা বলে, আরে সবে স্কুল থেকে ফিরলো, একটু রেস্ট নিতে দাও। এটা শুনে এই লিংশির মায়ের তো ভীষণ রাগ ধরে আর বলে, লিংশি এখন ক্লাস 12 এ পড়ে, এখন যদি ও পড়াশোনায় মন না দেয় তাহলে ওর রেজাল্ট অনেক খারাপ হয়ে যাবে। লিংশির বাবা বলে, তুমি দেখতে পাচ্ছ না আমি আমার মেয়ের সঙ্গে একটু কথা বলছি? ঠিক তখনই জেংহান চলে আসে লিংশির বাড়িতে লিংশিকে পড়ানোর জন্য। তারপর জেংহান আর লিংশি যখন ওপরে চলে আসে ঠিক তখনই আওয়াজ শোনা যায় যে লিংশির বাবার মা ভীষণ ঝামেলা শুরু করেছে। জেংহান তো সবকিছুই বুঝতে পারে, লিংশি তখন প্রচন্ড অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায় আর ওরা দুজনে তখন এমনই বিহেভ করতে থাকে যেন কিছুই হচ্ছে না। জেংহান তখন নিজের পকেট থেকে একটা ইয়ারফোন বার করে আর সেটা নিজের হাতেই লিংশিকে পরিয়ে দেয় যাতে বাইরের ওই ঝগড়া হওয়ার আওয়াজগুলো লিংশির কানে এসে না পৌঁছয়। হঠাৎ করে এত জোরে শব্দ হয়ে ওঠে যে ওরা দুজনেই খুব ভয় পেয়ে যায়। জেংহান বলে, তোমার বাবা কি বেরিয়ে গেল? লিংশি বলে, ঠিক আছে কোনো ব্যাপার না, আমার এইসব সহ্য করার ক্ষমতা আছে। লিংশির মুডটা কিন্তু অনেক অফ হয়ে যায়। জেংহান বুঝতে পারে যে লিংশি বাড়ি থেকে যতই হাসি খুশি থাকুক না কেন ভেতরে ভেতরে লিংশির অনেক কষ্ট। কিছুক্ষণ পর জেংহান পড়িয়ে বাইরে চলে আসে, তখন কয়েকটা লোক মিলে জেংহানের খুব বিরক্ত করছিল। চলে ওখানে যারা যারা ছিল তারা সবসময় জেংহানের ইন্টারনেট ক্যাফেতে যায় আর ওরা প্রচন্ড বাকিতে খেলা করে, সেই কারণে জেংহান তাদের কাছ থেকে নিজের পাওনাটা আদায় করার চেষ্টা করছিল কিন্তু লোকগুলো যা খারাপ ওই টাকা তো দিতেই চায় না আর এটা বলে যে ওদের বস দাফেই জেংহানকে পয়সা দেবে। তখনই রাস্তায় আমরা ইচুয়ানকে দেখতে পাই, সে তখন দূর থেকে দেখে জেংহান ওই লোকগুলোর সঙ্গে কথা বলছে। অনেক অনেক চাওয়ার পরে ওই লোকগুলো কিছুটা টাকা জেংহানকে দেয় আর টাকা নিয়ে জেংহান ওখান থেকে চলে যায়। ওই লোকগুলো যখন ফিরছিল ইচুয়ানের জুতোর ওপর তখন ওরা থুতু ফেলে আর এটা দেখে ইচুয়ান তো স্বাভাবিকভাবেই ভীষণ পরিমাণে রেগে যায়। তারপরে ইচুয়ানের সঙ্গে ওদের মারামারি লেগে যায়। জেংহান তখন পেছনে থেকে ওদের এই মারামারিটা দেখতে পায়। ওই লোকগুলো মিলে ইচুয়ানকে ভীষণ মারছিল আর এটা দেখে জেংহান তখন ইচুয়ানের কাছে চলে আসে আর বলে, এ আমার বন্ধু হয়, এর সাথে অন্তত এরকম করো না। কিন্তু জেংহানের এই সমস্ত কথা ওই লোকগুলো তো শোনে না। ইচুয়ান তখন বলে, তুই কি বাজে ছেলে রে। তখন ওই লোকগুলো এটা বলে যে জেংহান নাকি ওই লোকগুলোকে ইচুয়ানকে মারার জন্য পাঠিয়েছে। এটা শুনে ইচুয়ান তো প্রচন্ড অবাক হয়ে যায় আর কিছু না বলে ইচুয়ান ওখান থেকে চলে যায়। জেংহান মিথ্যে বলার জন্য ওই লোকগুলোর উপর তো ভীষণ রেগে যায় আর ওদের মধ্যে তখন ফাইট লেগে যায়। ফাইট টাইট সেরে নেওয়ার পর জেংহান চলে আসে ইচুয়ানের কাছে। ইচুয়ান তখন জেংহানকে দেখে অনেক ভয় পেয়ে যায়। ইচুয়ান বলতে থাকে, তোর মতো বাজে ছেলে না আমি কোনোদিনও দেখিনি জানিস তো। জেংহান বলে, আরে বাবা আমি এগুলো করিনি। কিন্তু ইচুয়ান তো ওই কোনো কথাই মেনে নেয় না। জেংহান পাত্তা টাত্তা না দিয়ে ওখান থেকে হাঁটতে থাকে। হঠাৎ করে জেংহানের মনে পড়ে যায় যে আমার ইউনিফর্মটা কই। পরের দিন সকালে স্কুল শুরু হয়ে যায়। বাইরের স্কুল থেকে কিছু ইন্সপেক্টররা এসেছে স্কুলে ইন্সপেকশন করতে আর ওদের সঙ্গে লিংশি আর ইচুয়ানও ছিল। অন্যদিকে কেমিস্ট্রি ক্লাস চলছিল তখন আর ওই ক্লাসে তখন জেংহান ছিল। টিচার তখন জেংহানকে হঠাৎ করে উঠতে বলে আর একটা কেমিস্ট্রির এক্সপেরিমেন্টের ব্যাপারে প্রশ্ন করে। জেংহান তো তখন ওই প্রশ্নের উত্তরটা খুব সুন্দর করে দেয় আর ওই উত্তরটা শুনে টিচারও অনেকটা ইমপ্রেসড হয়ে যায়। অন্যদিকে ওই গুন্ডাগুলো স্কুলের সামনে চলে আসে আর প্রচন্ড চিল্লাতে থাকে। ওদিক থেকে টিচারগুলো তখন এদের দেখতে পায় আর ভাবতে থাকে যে এরা আবার কোত্থেকে এলো। ভয়ুর বাবা বলে, কারা তোমরা, কোথা থেকে এসেছো? তখন ওই লোকগুলো বলে, জেংহানের সঙ্গে কথা বলার জন্যই তারা আজকে এখানে এসেছে কারণ গত রাতে জেংহান নাকি তাদের অনেক মেরেছে। এটা শুনে টিচার তো একেবারেই অবাক হয়ে যায়। ওই লোকটা তখন প্রমাণ দেখানোর জন্য জেংহানের ওই ইউনিফর্মটাও টিচারকে দেখায়। বাইরে থেকে যে সমস্ত ইন্সপেকশন করতে টিচাররা এসেছিল তারা তো এই সমস্ত দেখে অবাক হয়ে যায় আর স্বাভাবিকভাবেই এই স্কুলের ব্যাপারে একটা খারাপ ইমপ্রেশন তৈরি হয়। ভয়ুর বাবা তারপর রেগে মেগে কেমিস্ট্রি ক্লাসে আসে আর জেংহানকে ডাকে। জেংহান বুঝতে পারে না যে কি হলো। তারপরে জেংহান চলে আসে টিচার্স রুমে। জেংহান যতবারই বলতে যাবে যে কালকে রাতে কি হয়েছিল কিন্তু টিচার তো তার কোনো কথা শোনেই না, নিজেই বকবক করতে থাকে। জেংহান তখন রাগ করে বলে, আপনি কি আমার কথা শুনবেন? আর তারপরে বলতে থাকে যে কালকে রাতে কি কি হয়েছিল। টিচার তখন বলে, ওই অন্য কারোর সাথে তো এরকম হয় না, তোমার সাথেই এরকম হলো কেন? জেংহান তখন এই অদ্ভুত লজিক শুনে আর কোনো কিছুই বলার পায় না। হঠাৎ করেই তখন ওখানেই ইচুয়ান চলে আসে। সে তখন বলে যে জেংহান নাকি একটা গ্যাংস্টার, সে নাকি কালকে লোক পাঠিয়েছিল ইচুয়ানকে মারতে। ওই লোকগুলোই ইচুয়ানকে নিজের মুখে এগুলো বলেছে। এই কথাগুলো শুনে জেংহান তো অনেকটাই অবাক হয়ে যায় আর সাথে সাথে ওয়াইর বাবা ভীষণ পরিমাণে রেগে যায় আর এই কারণে জেংহানকে যা নয় তাই বলে অপমান করতে থাকে। জেংহান এত করে বারবার বললো যে কাল রাতে কি কি হয়েছে টিচার একবারও বিশ্বাস করলো না।
ইচুয়ান একবার বললো, সেটাই বিশ্বাস করে ফেললো। জেংহান বলে, ঠিক আছে, আমার কথা যখন কোনো দাম নেই তখন আমি আর কিছু বলবো না। আর এটা বলেই জেংহান ওখান থেকে চলে যায়। অন্যদিকে লিংশি তখন কেমিস্ট্রি ক্লাসে চলে আসে, শ্যাওমা তখন লিংশিকে সমস্ত কিছু জানায়। তারপর জেংহানও ক্লাসে চলে আসে আর নিজের বই খাতাগুলো নিয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই লিংশি জেংহানকে ডাকে আর বলে, কি হয়েছে? ইচুয়ান তখন এসে জেংহানকে আবার উল্টো পাল্টা বলতে থাকে। এইটা শুনে জেংহান তখন প্রচন্ড রেগে যায় আর বলে, তো সাহস আছে কালকে কি কি হয়েছিল সেগুলো বলার? ইচুয়ান বলে, কেন, আমি যা যা বলেছি সবকিছু সত্যি বলেছি। এটা শুনে জেংহান আরো রেগে যায় আর সবাই মিলে তখন জেংহানকে কোন রকমে ঠেকিয়ে রাখে। লিংশিও তখন ইচুয়ানের সঙ্গে ঝগড়া করা শুরু করে। জেংহান এই সুযোগে কিছু না বলে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর স্কুল ছুটি হয়ে যায়। লিংশি তখন জেংহানকে ফোন করে কিন্তু তার ফোনে কিছুতেই কলটা যাচ্ছিল না। সেই কারণে লিংশি একটা ভয়েস নোট করে বলে, কি হলো, কোথায় আছো তুমি, তুমি টিচারকে সবকিছু বলোনি কেন? অন্যদিকে শ্যাওমা তখন ইচুয়ানকে বলে, এই কি হয়েছিল রে কালকে? কিন্তু ইচুয়ান তো বরাবরের মতো শ্যাওমাকে ইগনোর করে। লিনশি তারপর চলে আসে ইন্টারনেট ক্যাফেতে। তখনই ওখানে ওই গুন্ডা লোকগুলো ছিল যাদেরকে দেখে একটু একটু সন্দেহ হয় লিনশির। তখন ওখানে কিছু জনকে এটা জিজ্ঞাসা করে লিনশি যে কালকে রাতে জেংহানের সঙ্গে যা যা হয়েছে তার ব্যাপারে কি ওরা কিছু জানে? ওরা তখন বলে, দাফে নামে একটা অত্যন্ত বাজে মাফিয়া টাইপসের লোক আছে যার কাছে ওই গুন্ডাগুলো থাকে সবসময় আর ওরাই জেংহানকে সবসময় বিরক্ত করে। লিংশি জিজ্ঞাসা করে, আচ্ছা জেংহান কোথায়? কিন্তু জেংহানের ব্যাপারে ওরা কেউ জানে না। লিংশি বলে, আচ্ছা দাফেই কোথায় থাকে? তারপরেই আমরা একটা জুয়া খেলার জায়গা দেখতে পাই আর ওখানেই চলে আসে লিংশি। লিংশি যখন ভেতরে আসে সে দেখে যে ওখানে প্রচুর লোকেরা মিলে একসঙ্গে জুয়া খেলছে। ওখানে একটা মেয়ে ছিল, সে তখন দাফের ব্যাপারে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে। অন্যদিকে ইন্টারনেট ক্যাফেতে জেংহান চলে আসে। তখনই ওই ছেলেগুলো এসে বলে, তোমার সাথে কি লিংশে দেখা হয়েছে? জেংহান বলে, কই না তো। ছেলেগুলো বলে, লিংশে তো দাফের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। এটা শুনেই প্রচন্ড অবাক হয়ে যায় জেংহান আর লিংশের জন্য অনেক চিন্তা করতে শুরু করে আর সাথে সাথে ওই ক্যাফে থেকে বেরিয়েও পড়ে। অন্যদিকে লিংশি চলে আসে দাফের কাছে। দাফে নামের ওই লোকটা তখন জুয়া খেলছিল। লিংশি বলে, কালকে রাতে কয়েকটা লোক মিলে জেংহানকে মেরেছে, আপনি কি জানেন ওর ব্যাপারে কিছু? দাফে বলে, আমি ওসব জানি না। অন্যদিকে জেংহান চলে আসে ওই জুয়া খেলার জায়গায় আর এসে লিংশিকে নিজের কাছে টেনে নেয় আর বলে, দাফে যদি তোমার আমার উপর রাগ থাকে তাহলে সেটা তুমি আমার উপরই মেটাও। দাফে বলে, এই মেয়েটা তো বেশ ভালোই, কিন্তু তুমি এখানে কি করছো? জেংহান বলে, আমি ওকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। তখন আমরা এটা জানতে পারি যে দাফে এই যে গেমটা খেলছিল সেই গেমটা সে জিতে গেছে আর তাকে জিতে হেল্প করেছে লিংশি নিজে। এটা দেখে জেংহান তো একেবারেই অবাক হয়ে যায় আর এটা দেখে লিংশি তখন হাসতে থাকে। দাফে বলে যে গুন্ডাগুলো মিলে জেংহানকে মেরেছে সে ওদের দেখে নেবে আর দাফে এটাও বলে যে ওই ছেলেগুলো গিয়ে টিচারের কাছে সমস্ত কিছু স্বীকার করে নেবে যাতে টিচার জেংহানকে ক্ষমা করে দেয়। আর এই সমস্ত কিছুই লিংশির কামাল। জেংহান তো তখন ভীষণ ইমপ্রেসড হয়ে যায়। তারপর ওরা দুজন ওই স্টোরটা থেকে বাইরে বেরিয়ে আসে। কি বলে, দেখলে দাফে কিন্তু অতটাও খারাপ মানুষ নয়, যদি তুমি আবার কোনো সমস্যা পাও না তুমি আমায় ডাকবে। জেংহান বলে, লিংশি তুমি নিজেকে কি ভাবো বলো তো? লিংশি বলে, কি ভাববো আবার, তুমি বলো দাফে ভালো মানুষ না? জেংহান বলে, মাথা থেকে কোনো ব্রেন নেই, তুমি জানো তুমি এখানে কোথায় কি করতে এসেছিলে আর এখানে সমস্ত মাফিয়া ধরনের মানুষ আছে, এগুলো তোমার বোঝার কোনো ক্ষমতা নেই তাই না? লিংশি বলে, তোমার কি মনে হয় আমি এখানে আসতে চেয়েছিলাম? আমি তো শুধুমাত্র তোমার জন্যই এসেছি। এটা শুনে জেংহান চুপ হয়ে যায়। লিংশি বলে, তুমি তো বিনা পারমিশন নিয়ে স্কুল থেকে বেরিয়ে গেছো, তুমি তো একটু এক্সপ্লেন করতে পারতে টিচারের কাছে, টিচারকে তো সম্মানও করো না, তুমি চলে কেন গিয়েছিলে আগে সেটা বলো। জেংহান বলে, তুমি জানো কি যে একটা মানুষের কাছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি? তুমি কি আমাকে এখানে টেক কেয়ার করতে এসেছিলে? এটা শুনে লিংশি তখন ভীষণ খারাপ লাগে যে এইভাবে বলল। জেংহান বলে, আমি একটা গ্যাংস্টার মাফিয়া আর আমার জন্য তোমাকে এসব কিচ্ছু করতে হবে না। এটা বলে জেংহান তখন ওখান থেকে হাঁটতে থাকে। লিংশি বলে, তুমি খুব খারাপ মানুষ, তোমার মাথাতে কোনো ব্রেন নেই আর সবসময় তুমি নিজের ব্যাপারেই ভাবো আর এটা ভেবে তুমি নিজেকে খুব মহান ভাবো, কিন্তু আমি দায়িত্ববোধ বুঝি। কত বয়স তোমার? এইটুকু বয়সে তুমি এত রেসপন্সিবিলিটি নাও, এই সংসার ওর সংসার দেখে বেড়াও, তুমি কি তোমার ভবিষ্যতের ব্যাপারে কোনোদিনও ভেবেছো? এই সমস্ত কিছু শুনে জেংহান চুপ করেই দাঁড়িয়ে থাকে কারণ তার কাছে বলার মতো আর কিছুই নেই। জেংহান তারপর বলে, এই জায়গাটাতে আর কোনোদিনও তুমি আসবে না, তুমি জানো আমি যখন এখানে আসছিলাম আমার খুব চিন্তা হচ্ছিল। লিংশি বলে, তাহলে কালকে স্কুলে গিয়ে টিচারের কাছে সরি বলো আর ভালো ব্যবহার করো। এটা শুনে জেংহান তখন চুপ করে থাকে। লিংশি বলে, জেদ করো না, একটা স্টুডেন্টের সবসময় টিচারকে সম্মান করা উচিত। জেংহান বলে, ঠিক আছে। এটা শুনে লিংশি ভীষণ খুশি হয়ে যায়।
পরের দিন জেংহান চলে যায় টিচারের কাছে। লিংশি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে যে ওরা দুজন কি কি বলে। টিচার তখনও জেংহানকে ভীষণ বকাবকি করতে থাকে, কারণ উইদাউট এনি পারমিশন কালকে জেংহান স্কুল থেকে বেরিয়ে গিয়েছিল। জেংহান তখন অনেক সুন্দর ব্যবহার করে টিচারের কাছে সরি বলে, আর এটা দেখে টিচাররা তো অবাক হয়ে যায় আর জেংহানকে ক্ষমাও করে দেয়। কিছুক্ষণ পর টিচার জেংহানকে নিয়ে ক্লাসরুমে চলে আসে আর টিচার জেংহানকে নিজের জায়গাতে বসতেও বলে। তারপর জেংহানও নিজের জায়গা মতো ঠিক করে বসে পড়ে। স্কুলে তারপর একটা পোস্টার ভাইরাল হয়ে যায় যে যদি কোনো মেয়ে 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে 800 মিটার দৌড় কমপ্লিট করতে পারে হলে ফিজিক্যাল এক্সারসাইজ সাবজেক্টে সে অনেক নাম্বার পাবে আর র্যাঙ্কিং লিস্টেও সে টপে থাকতে পারবে। লিংশি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পোস্টারটাই দেখতে থাকে আর কিছু দূরে দাঁড়িয়ে থেকে জেংহান তখন লিংশিকে দেখে। জেংহান তো বুঝতে পারে যে এই ইচ্ছাটা মনে হয় লিংশির হচ্ছে, কিন্তু সেই সময় লিংশির মনটা অনেক খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পরে ওরা দুজন একসঙ্গে রাস্তা থেকে হাঁটছিল। লিংশি তখন বলে, জেংহানের কাছে পড়াশোনা করার পর থেকে লিংশির ম্যাথ স্কোর আরো অনেক বেশি বেড়ে গেছে, সেই কারণে লিংশির মা জেংহানের জন্য লিংশিকে দিয়ে টাকা পাঠিয়েছে। কিন্তু জেংহান তখন এই টাকাটা নিতে চায় না। লিংশি তখন বলে, আরে বাবা এটা তো তোমার প্রাপ্য, তুমি নেবে না কেন? জেংহান পাত্তা না দিয়ে তখন নিজের মতো হাঁটতে থাকে। কিছুক্ষণ পর লিংশি চলে আসে ওই ইন্টারনেট ক্যাফেতে, কিন্তু ওই জায়গাটাতে তখন জেংহান ছিল না। সে ওনারটা তখন জিজ্ঞাসা করে, তুমি কি জেংহানকে খুঁজছো? লিংশি বলে, হ্যাঁ। ওনার তখন বলে যে জেংহান ওপরে আছে। সেই কথা মতো লিংশি তারপর ওপরে চলে আসে। ওপরে একটা রুমে তখন জেংহান বসে পড়াশোনা করছিল। লিংশি তখন ওই দরজাটা নক করে। জেংহান যেই না পিছনে তাকিয়ে দেখে যে ওটা লিংশি, তখনই সে একেবারে অবাক হয়ে যায়। জেংহানের এরকম অবাক হওয়া দেখে লিংশি নিজেও অবাক হয়ে যায়। জেংহান বলে, তুমি কিভাবে জানলে যে আমি এখানে আছি? লিংশি বলে, আমাকে ওই ওনার আঙ্কেল বললো। জেংহান বলে, তো তুমি কি ভেতরে আসতে চাও? লিংশি বলে, আমি ভেতরে আসতে পারবো? জেংহান তখন ওই দরজাটা খুলতে থাকে আর তখনই লিংশি জেংহানের ওই সিক্রেট রুমটাতে চলে আসে আর এসে ঘরের চারিদিকটা বেশ ভালো মতোই ঘুরে দেখতে থাকে। ওখানে শেলফের ওপর একটা ডরেমন ছিল, যেটা দেখে লিংশি তো ভীষণ খুশি হয়ে যায় আর সাথে সাথে অবাক হয় আর বলে, তুমি জানো আমি ছোটবেলা থেকে ডরেমনকে কতটা ভালোবাসি? কারণ ও সবসময় নবীদের সমস্ত ইচ্ছে ফুলফিল করত, কিন্তু যখন আমি আমার নিজের ইচ্ছেগুলো বলতাম তখন ও শুনতো না। লিংশি তখন চেষ্টা করতে থাকে ওই ডরেমনটা নিচে নামানোর জন্য, কিন্তু ডরেমনটা এতটাই ওপরে রাখা ছিল যে লিংশি কিছুতেই ওটা নিতে পারছিল না। সেটা দেখে জেংহান নিজের হাতে ওই ডরেমনটা নিচে পেড়ে দেয়। জেংহান বলে, এটা যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি এটা নিয়ে নাও। এটা শুনে ভীষণ অবাক হয়ে যায় লিংশি আর তারপর ডরেমনটা তার পছন্দ হয় নিয়ে নেয়। জেংহান বলে, নাও এবার একটা উইশ করো, ফুলফিল হবে না হবে এসব না ভেবে। লিংশি বলে, আমি কি বাচ্চা মেয়ে নাকি? জেংহান তখন আর কিছু না বলে নিজের বসার জায়গায় বসে পড়ে। লিংশি বলে, আমি না তোমাকে আগে অনেক হিট করতাম। জেংহান বলে, এর মানে কি এখন তুমি আমাকে পছন্দ করো? লিংশি বলে, সেটা মোটেও বলিনি, আসলে তুমি এমন এমন কাজ করতে যে কারণে আমি তোমাকে হেট করতাম, কিন্তু এখন অবধিও যদি আমি তোমাকে ঠিক করে জানি না, কিন্তু তুমি অনেক ভালো মানুষ, তুমি অন্যের ব্যাপারে অনেক ভাবো। জেংহান তোমার বয়স কত? একদম তো আমার মতোই, তুমি এত রেসপন্সিবিলিটি নাও, তোমার ভয় লাগে না কখনো? আমরা তো দুজনে বন্ধু, তো যা পারবো সব একসঙ্গে করতে পারি। এই কথাটা শুনে জেংহান হাসতে থাকে আর বলে, তোমার এই কমপ্লিমেন্টের জন্য থ্যাংক ইউ, যদি তুমি আমাকে এত ভালো ভালো কথা না বলতে আমি জানতেই পারতাম না যে আমি এত ভালো মানুষ। লিংশি বলে, আমি চাই না যে আমার বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যাক, এই জন্য আমি সব সময় মা যা যা বলে সব মেনে নিই। এই কথাটা শুনে জেংহানেরও মনটা তখন বেশ খারাপ হয়ে যায়। লিংশি বলে, আচ্ছা তুমি ওই প্রোগ্রামের ব্যাপারে ওই বইগুলো কেন পড়ো? তুমি কি প্রোগ্রামিং শেখো? জেংহান তখন একটা ওয়েবসাইট লিংশিকে দেখায়। লিংশি বলে, এইটা আবার কি জিনিস? জেংহান বলে, এটা একটা সিকিউরিটি সিস্টেম, যদি কেউ কখনো বিপদে পড়ে তাহলে এটা নিজে থেকেই পুলিশকে কল করতে পারে, আর এটাই আমি লুকিয়ে লুকিয়ে তৈরি করেছি, অনেক বড় সিক্রেট। লিংশি বলে, তুমি আমাকে একটা জিনিস প্রমিস করো, যা কিছু হয়ে যাক না কেন তুমি স্কুলটা কখনো বন্ধ করবে না, কিছুদিন পরে এন্ট্রান্স এক্সাম আছে, তুমি সেটার জন্য ভীষণ ভালো করে প্রিপারেশন নেবে, আগে তুমি এটা বলো যে তুমি কোন ইউনিভার্সিটিতে যেতে চাও। জেংহান বলে, আমি এখনো ভেবে দেখিনি। লিংশি বলে, আচ্ছা আমরা তো একই ইউনিভার্সিটিতে যেতে পারি। এই কথাটা শুনে জেংহান কিন্তু বেশ খানিকটা অবাক হয় আর তারপর বলে, হ্যাঁ যাওয়াই যায়। আর এই কথাটা শুনে লিংশি ভীষণ খুশি হয়ে যায়।
আর বলে, চলো তাহলে আমরা একসঙ্গে জিংহুয়া ইউনিভার্সিটিতে যাব। কিন্তু ওখানে চান্স পেতে গেলে তোমাকে অনেক পড়াশোনা করতে হবে। এই সমস্ত শর্ত জেংহান মেনে নেয়। রিংশি বলে, তাহলে চলো আমরা পিঙ্কি প্রমিস করি। জেংহান হাসতে হাসতে বলে, তুমি কি বাচ্চা নাকি? এইসব পিঙ্কি প্রমিস এগুলো তো বাচ্চারা করে। রিংশি বলে, উফ বাবা, তোমাকে করতে বললাম তুমি করো। জেংহান এই কথাটা শুনেও মেনে নেয়। আর দুজন মিলে তখন পিঙ্কি প্রমিস করে যে তারা দুজনে একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে। পরের দিন সকাল হয়ে যায় আর তখন আমরা লিংশিকে দৌড়তে দেখি, কারণ সে ওই কম্পিটিশনটাতে পার্টিসিপেট করতে চায়। লিংশির কোচ হিসেবে এখানে তখন জেংহান ছিল। একটা সময় এসে যায় লিংশি যখন আর বেশিক্ষণ দৌড়তে পারে না, জেংহানও তখন লিংশির সঙ্গে দৌড়তে শুরু করে। আর লিংশি যাতে দৌড়তে দৌড়তে কষ্ট না পায়, জেংহান তখন বিভিন্ন রকমের কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে থাকে, যাতে ওই কোয়েশ্চেনের আনসার দিতে গিয়ে লিংশি এটা ভুলে থাকতে পারে যে দৌড়ানোর কষ্টটা কি। এইভাবেই ওরা বেশ কয়েকদিন প্র্যাকটিস করতে থাকে। এইভাবে একদিন লিংশি লাঞ্চ টাইমে ক্লাসরুমে ঘুমাচ্ছিল, হঠাৎ করেই তখন ক্লাসরুমে চলে আসে জেংহান। তখন জেংহান দেখে যে লিংশি শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। জেংহান তখন নিজের জায়গায় বসে লিংশির দিকে হা করে তাকিয়ে থাকে। তখনই বাইরে সূর্যের আলোটা লিংশির চোখে পড়ছিল বলে তার ঘুমাতে বেশ কিছুটা অসুবিধা হচ্ছিল। জেংহান কিন্তু এইটা লক্ষ্য করে। তখন সে উঠে লিংশির সামনে আসে আর নিজের হাতটা দিয়ে সূর্যের আলোটাকে বাধা দেয়, যাতে লিংশির ঘুমের কোনো অসুবিধা না হয়। তারপর এভাবেই একদিন চলে আসে জেংহান টিউটার সেজে লিংশিকে পড়ানোর জন্য। জেংহান তখন একটা ম্যাথের কোয়েশ্চেন শিট লিংশিকে দিয়ে দেয় সলভ করার জন্য, আর তারপর টাইমার সেট করে দেয়। লিংশি তখন চাইনিজ সাবজেক্টের একটা কোয়েশ্চেন শিট দিয়ে দেয় জেংহানকে, কারণ জেংহান চাইনিজ সাবজেক্টে প্রচন্ড উইক। জেংহান বলে, এটা কেন দিলে আমাকে? লিংশি বলে, গত প্রত্যেকটা বছরের সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো, আর এই সমস্ত কোয়েশ্চেনের আনসার গুলো তোমাকে মুখস্থ করতে হবে। জেংহান বলে, আচ্ছা টিচারটা কে শুনি। লিংশি বলে, আমি। তুমি আমাকে অঙ্ক শেখাবে আর আমি তোমাকে চাইনিজ? জেংহান বলে, ঠিক আছে। আর তারপরে ওরা দুজন একসঙ্গে পড়াশোনা করতে থাকে। এইভাবে একদিন স্কুল ছুটির পরে লিংশি জেংহানের ওই ইন্টারনেট ক্যাফের দিকে যাচ্ছিল। শাওমা তখন লিংশিকে ফলো করছিল, কারণ কদিন ধরে শাওমাকে লিংশি অ্যাভয়েড করছে। আর স্কুল ছুটির পরে সে রোজ কোথায় যায় শাওমা এটা নোটিস করার জন্যই তাকে আজকে ফলো করছে। জেংহান তখন লিংশিকে মেসেজ করে এটা বলে যে আজকে ক্যাফেতে এসো না, এখানে হুয়াইউ আছে। লিংশি তখন আবার সামনে দেখে যে হুয়াইউর বাবা টিচার জাং সামনে থেকে যাচ্ছে, একেবারে তো দেখে অবাক হয়ে যায়। আর সাথে সাথেই তখন ওখান থেকে পালিয়ে যায় লিংশি। শাওমাও টিচারকে দেখে তাড়াতাড়ি করে ভেগে যায়। অন্যদিকে আমরা ওই ইন্টারনেট ক্যাফেতে জেংহানকে দেখতে পাই। ঠিক তখনই লিংশি ফোন করে এটা বলে যে টিচার জাং নাকি ইন্টারনেট ক্যাফের দিকেই যাচ্ছে, তুমি তাড়াতাড়ি কোথাও একটা লুকিয়ে পড়ো। এটা শুনে জেংহান তো ভীষণ অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর টিচার চলে আসে ওই ইন্টারনেট ক্যাফেতে। আসলে টিচার এসেছে নিজের ছেলে ওয়াইউকে খুঁজতে, কারণ রোজ ছুটির পর তার ছেলে কোথায় যায় এটা তো তাকে দেখতে হবে। কিন্তু ওইখানে তখন ওয়াইউ ছিল না। অন্যদিকে আমরা দুটো ডাস্টবিন দেখতে পাই। ডাস্টবিনের ঢাকনা পড়ে গেলে তার পেছনে আমরা জেংহানকে দেখতে পাই, আর ঠিক পাশের ডাস্টবিনের পেছনে লুকিয়েছিল ওয়াইউ। আর তাদের দুজনকে এইভাবে দেখে ওখানে একটা আন্টি তো ভীষণ ভয় পেয়ে যায়। আসলে ওই টিচার জাংয়ের থেকে লোকানোর জন্য এরা দুজন এখানে এসে লুকিয়েছে। ওয়াইউ তখন জেংহানকে বারবার করে থ্যাংক ইউ বলতে থাকে, কারণ আজকে যদি জেংহান তাকে না বাঁচিয়ে দিত তাহলে তার বাবা যে তার কি হাল করতো সেটা কেউই জানে না। আসলে ওয়াইউর বাবা অনেক বেশি স্ট্রিক্ট, সেই কারণে সারাক্ষণ ছেলেকে দিয়ে পড়াশোনা করায়, তাই জন্যই সে একটু মজা করার জন্যই এই ইন্টারনেট ক্যাফেতে আসে। জেংহান বলে, এসব জন্য আমি কি করব? ওয়াইউ এমন এমন রিয়াকশন দেয় না, সেটা দেখে সবসময় আমার হাসি পায়। তারপর আমরা একটা কফি শপে জেংহান আর লিংশিকে একসঙ্গে পড়াশোনা করতে দেখি। জেংহান এই চাইনিজ সাবজেক্টটা না একদমই পছন্দ করে না আর সবসময় ভুলভাল আনসার করে, সেই কারণে লিংশি তখন ভীষণ রাগ হয়। লিংশি সেই কারণে ব্যাগ থেকে আর একটা কোয়েশ্চেন শিট বার করে। জেংহান বলে, কি করছো কি তুমি? এটা এইমাত্র একটা শিট কমপ্লিট করলাম, তুমি আবার আরেকটা দিচ্ছ? লিংশি বলে, আগের বারটাতে তুমি অনেক ভুল করেছো, সেই কারণে আমি আরেকটা দিচ্ছি। জেংহান অবাক হয়ে বলে, কেন? লিংশি তখন রাগ ভরা চোখ দিয়ে জেংহানের দিকে তাকিয়ে থাকে আর বলে, কারণ আমি ভালো টিচার। জেংহান তখন আর কি করবে, বেচারা সবকিছুই মেনে নেয়। জেংহানের অবস্থা দেখে লিংশিও হাসতে থাকে। এইভাবে একদিন স্কুল ছুটির পরে জেংহান আর লিংশি একসঙ্গে হেঁটে হেঁটে রাস্তা থেকে যাচ্ছিল। লিংশি তখন চাইনিজ সাবজেক্টে বেশ কয়েকটা কোয়েশ্চেন জেংহানকে জিজ্ঞাসা করতে করতে আসে, আর জেংহান তখন দীর্ঘদিন পড়াশোনার পর প্রত্যেকটা উত্তর একেবারে ঠিক দেয়। হঠাৎ করে লিংশির একদম পাশ থেকে একটা বাইক সং করে চলে যায়, আর যে কারণে লিংশিও ভীষণ ভয় পেয়ে যায়। আর সেই মুহূর্তেই জেংহান আর লিংশি অনেক কাছাকাছি চলে আসে।
জেংহান বলে, তুমি কি ঠিক আছো? লিংশি বলে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। জেংহানের কিন্তু এই ব্যাপারটা বেশ ভালো লেগেছে যখন লিংশি তার এতটা কাছে ছিল। লিংশি তারপর বলতে থাকে যে এন্ট্রান্স এক্সামটা ঠিক কিভাবে কিভাবে দিতে হবে, কি কি করতে হবে। জেংহান বলে, ধুর পাগলি, আমি এগুলো সব জানি। জেংহান যে লিংশিকে টাচ করলো এই কারণে লিংশির বেশ অকওয়ার্ড সিচুয়েশন লাগে। সে তখন ব্যাগ থেকে একটা নোটবুক বের করে জেংহানকে দেওয়ার জন্য। জেংহান বলে, তুমি কি এটা সবসময় তোমার সাথে করে ঘুরে বেড়াও? আসলে লিংশি ওই ডরেমনটাকে সবসময় ব্যাগের মধ্যে নিয়ে সাথে সাথে ঘোরে, কারণ লিংশি এটাকে গুড লাক মনে করে। এটা দেখে জেংহান অনেক খুশি হয়, কারণ যতই হোক ডরেমনটা তো সে নিজেই দিয়েছিল। এইভাবে আরেকদিন ছুটি হয়ে যাওয়ার পরে ওয়াইউ তখন আসে জেংহানের সঙ্গে কথা বলার জন্য। আর ওয়াইউ তখন একটা অদ্ভুত রকমের আচরণ করছিল, জেংহানকে টানতে টানতে তখন সে একটা অন্য সাইডে নিয়ে চলে যায়। জেংহান বলে, কি হয়েছেটা কি? ওয়াইউ বলে, আমি চাই যে তুমি এক্সামে অনেক বেশি নাম্বার পাও। জেংহান বলে, এসবের মানে কি? ওয়াইউ তখন জামার ভেতর থেকে একটা বড় খাম বের করে, যেটা আসলে এক্সামের খাম, আর ওটার ভেতর রয়েছে এক্সাম পেপার। এটা দেখে জেংহান তো একেবারে অবাক হয়ে যায়, আর এটা দেখে সে ওয়াইউকে একটা মারে আর বলে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওয়াইউ বলে, আরে না না, ওই দিন তুমি আমাকে হেল্প করেছিলে বলেই তো এটা আমি তোমাকে দিচ্ছি। তুমি যদি ওই দিন হেল্প না করতে আমার যে কি হতো। আমি শুধুমাত্র তোমার জন্য বাবার ড্রয়ার থেকে এটা চুরি করেছি। জেংহান তো ওটা দেখতেও চায় না, আর অনেক বেশি ইগনোর করতে থাকে ওয়াইউকে। হঠাৎ করে তখন ওখানে চলে আসে ইচুয়ান। তখন ইচুয়ান ওদের দুজনকে এইভাবে ধাক্কাধাক্কি করতে দেখে ফেলে। ইচুয়ান বলে, এই তোদের দুজনের হাতে ওটা কি রে? ওয়াইউ তখন জেংহানকে নিয়ে ওখান থেকে আগে ভাগে পালায় আর চলে আসে আবারও অন্য একটা সাইডে। ওয়াইউ তখন আবারও ওই এক্সাম পেপারটা নেওয়ার জন্য জেংহানকে জোর করতে থাকে, কিন্তু জেংহান তখন ওটা আবারও ফিরিয়ে দেয়। ওয়াইউ বলে, আমি শুধুমাত্র তোমার জন্য এত রিস্ক নিয়ে এটা আমি চুরি করলাম, আর এখন তুমি এটা নেবে না বলছো? জেংহান বলে, এটা যেখান থেকে নিয়ে এসেছিস ওখানে গিয়ে আবার রেখে দিয়ে আয়, আমার যদি পাশ করার দরকার হয় আমি এসব করে পাশ করবো না। ওয়াইউ তখন জেংহানের কথাটা মেনে নেয়। কিছুদিন পর চলে আসে সেই এক্সামের দিন। প্রত্যেকটা স্টুডেন্টই বেশ মনোযোগ দিয়েই এক্সাম দিচ্ছিল, শুধুমাত্র ওয়াইউ বাদে। সে একবার এর দিকে দেখে তো ওর দিকে দেখে, কারণ সে তো পড়াশোনায় খুব খারাপ সেই কারণে। চলে আসে রেজাল্ট আউটের দিন। ইচুয়ান তখন তাড়াহুড়ো করে দেখতে আসে যে সে কি ফার্স্ট হতে পেরেছে। সে তখন দেখে যে ফার্স্ট হয়েছে লিংশি, যে পেয়েছে 417, আর সেকেন্ড হয়েছে ইচুয়ান, যার প্রাপ্ত নাম্বার হচ্ছে 707। এটা দেখে ইচুয়ানের তো ভীষণ পরিমাণে রাগ হয়, কারণ তার সবসময় ইচ্ছে যে সে কোনো না কোনোভাবে লিংশিকে টক্কর দেবেই। অন্যদিকে ওয়াইউ তো জেংহানকে জড়িয়ে ধরে, কারণ ওয়াইউ সবসময় চেয়ে এসেছে যে জেংহান খুব ভালো করে পরীক্ষায় পাশ করুক, আর জেংহান টোটাল নাম্বার পেয়েছে 556। এই কারণে ওয়াইউ সব থেকে বেশি খুশি। ইচুয়ান তখন এসে বলে, যে ছেলেটা র্যাঙ্কিং লিস্টে সবার নিচে সে টপ 50 এলো কি করে? জেংহান বলে, তুই কি বলতে চাইছিস? ইচুয়ান বলে, তোর মতো এত বাজে একটা স্টুডেন্ট টপ 50 মধ্যে এলো কি করে? তুই নিশ্চয় চিটিং করেছিস। এই কথাটা শুনে লিংশি প্রচন্ড রেগে যায়। জেংহান বলে, ইচুয়ান ভেবে চিন্তে কথা বল। ইচুয়ান বলে, আমি যা বলি ভেবেই বলি। লিংশি বলে, ও যদি র্যাঙ্কিং লিস্টের নিচেও থাকে তবে কি ও কোনোদিনও 50 মধ্যে আসতে পারে না? জেংহান বলে, কি চাস তুই? ইচুয়ান বলে, এই প্রশ্নটা করে দেখা। তখন ওখানে প্রত্যেকটা স্টুডেন্ট এটা বলতে থাকে যে যদি কোনোভাবে জেংহান জিতে যায় তাহলে ইচুয়ানকে শাস্তি পেতে হবে, আর ইচুয়ানও তখন এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়। লিংশি তখন বোর্ডে গিয়ে কেমিস্ট্রির সাবজেক্টের সবথেকে কঠিন কঠিন কয়েকটা কোয়েশ্চেন লেখে, যেগুলো বেশিরভাগ স্টুডেন্টই সলভ করতে পারে না। জেংহান তখন চলে যায় ওগুলো সলভ করার জন্য, আর প্রত্যেকটা একেবারে ঠিক উত্তর দেয়, যেটা দেখে ইচুয়ান তো একেবারে অবাক হয়ে যায়। জেংহান বলে, কি রে সব ঠিকঠাক আছে তো? তখনই আমরা কলেজটাকে একেবারে ওপর থেকে দেখতে পাই, আর ইচুয়ান ব্যাং সেজে ওখানে লাফাতে লাফাতে ঘুরপাক খাতে থাকে। স্কুলের প্রত্যেকটা ছেলে মেয়ে ওকেই দেখতে থাকে, শুধুমাত্র শাওমা, লিংশি আর জেংহান বাদে সবাই খুশি ওকে দেখে। টিচার এসে তখন সবাইকে বকাবকি করতে থাকে, আর দেখতে দেখতে ওই কম্পিটিশনের দিনটাও চলে আসে। জেংহান একেবারে তৈরি লিংশির জন্য, আর সেও একেবারে তৈরি কম্পিটিশনের জন্য, আর তখন এই কম্পিটিশনটা শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরে লিংশি আর দৌড়াতে পারছিল না, আর এই কারণে সে সবার পেছনে পড়ে যায়। তখনই জেংহান মাঠে নেমে আসে আর লিংশির সঙ্গে দৌড়তে থাকে, আর ঠিক একই ফর্মুলা ফলো করে বিভিন্ন রকমের কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে থাকে, যাতে ওই আনসারগুলো দিতে গিয়ে লিংশির দৌড়ানোর কষ্টটা আর ফিল না হয়। আর এভাবে লিংশি ফার্স্ট হয়ে যায়, আর লিংশি 800 মিটার দৌড় কমপ্লিট করে শুধুমাত্র 3 মিনিট 24 সেকেন্ডে, আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র জেংহানের জন্য। জেংহান তখন লিংশিকে কনগ্রাচুলেশনস জানায়। লিংশি তো ভীষণ খুশি হয়। আর আমরা শাওমা আর ইচুয়ানকে টিচার্স রুমে দেখতে পাই।
আসলে ক্লাসের অন্য একটা ছেলে শাওমাকে লাভ লেটার দিয়েছে, আর সেইটা কোনোভাবে টিচারের নজরে পড়ে যায়। সেই কারণে টিচার স্কুলে এই সব লাভ লেটার দেখে তো ভীষণ রেগে যায়, আর ইচুয়ান আর শাওমাকে বকবকি করতে থাকে। কারণ ক্লাসে এটাই রটনা রয়েছে যে শাওমা আর ইচুয়ানের মধ্যে কোনো না কোনো ব্যাপার তো আছে। ইচুয়ান তো বলে যে এই লাভ লেটারটা সে লেখেনি, কিন্তু টিচার তো ইচুয়ানকে অনেক বকতে থাকে। শাওমা তখন সমস্ত দোষটা নিজের ঘাড়ে চাপা দিয়ে দেয় যে সে ওই লাভ লেটারটা ইচুয়ানের জন্য লিখেছিল, যাতে টিচার ইচুয়ানকে আর না বকাবকি করে। ইচুয়ান তখন শাওমাকে বকাবকি করতে থাকে যে তোর এত সাহস কি করে হলো, তুই আমার মুখের উপর কথা বলিস? টিচার আমাকে বকছিল বকছিল, তোর এত একবারই কথা বলে দরকারটা কি ছিল? টিচার্স রুমের বাইরে থেকে দাঁড়িয়ে এই সমস্ত কিছু হোয়াইও দেখতে পায়। ওয়ায়ু তখনই ক্লাসরুমে এসে লিনশিকে সমস্তটা জানায়, আর সেই মুহূর্তে ক্লাসরুমে চলে আসে বকাকে শাওমা আর ইচুয়ান। শাওমার জন্য আসলে যে ছেলেটা লাভ লেটার লিখেছিল সেই ছেলেটাই তখন ইচুয়ান আর শাওমাকে নিয়ে হাসাহাসি করতে থাকে যে সে তো কোনো দোষ করেনি কিন্তু তবুও সে বেঁচে গেল। আর এইটা দেখে ইচুয়ান প্রচণ্ড রেগে যায়, আর ওই ছেলেটা আর ইচুয়ানের মধ্যে মারামারি লেগে যায়। ওদের দুজনকে তখন ওয়ায়ু লিনশি আর জেংহান মিলে থামাতে থাকে, আর মারপিটটা বেশ সিরিয়াস লেভেলেই চলে গিয়েছিল। ক্লাসে তখনই টিচার এসে এই মারপিটটা একদম নিজের চোখেই দেখতে পায়। তারপরে চারজন মিলে টিচার্স রুমে চলে আসে। টিচার বলে, এবার বলো কি হয়েছিল? লিনশি তখন বলে যে কারোর কোনো দোষ নেই, সব দোষ তিয়ানের, মানে ওই ছেলেটার নামই হচ্ছে তিয়ান। জেংহানও তখন বলে যে তিয়ান আগে ঝগড়াটা শুরু করেছে, সেই কারণে এটা হয়েছে। তিয়ান নামের ছেলেটা তো লিনশি আর জেংহানের উপর অনেক বেশি রেগে যায়। টিচার তখন বলে, তিয়ান তুমি এখানে থাকবে, বাকি সবাই এখান থেকে চলে যাও। সেই কথা মতো ওরা তিনজন ওখান থেকে চলে যায়। টিচার তিয়ানকে তখন তার গার্জিয়ানকে ডেকে আনতে বলে। তিনজন মিলে তারপরে আবারও ক্লাসরুমের দিকে আসতে থাকে আর কথা বলতে থাকে যে যাক বাবা আমরা বেঁচে গেলাম। ঠিক তখনই জেংহানের একটা ফোন আসে। আসলে ফোনটা করেছিল জেংহানের মা, আর তার মা এমন কিছু একটা বলে যেটা শুনে জেংহান বেশ খানিকটা অবাক হয়। এদিকে লিনশি তখন তার ভাই অর্থাৎ ইচুয়ানকে বলে, নিস তুই যখন ফাইট করছিলি তোকে একদম পুরুষ মানুষের মতো লাগছিল, আমার ভাই তো অনেক ম্যাচিওর হয়ে যাচ্ছে। ইচুয়ানও তখন অহংকার নিয়ে বলে, তুই চুপ কর আমি এমনিতেই পুরুষ মানুষ। জেংহান তখন লিনশি আর ইচুয়ানকে বলে আমার এক্ষুনি বেরিয়ে যেতে হবে, আর এটা বলেই জেংহান ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে লিনশির কাছে একটা মেসেজ আসে যেখানে লেখা ছিল, আজকে কি আমি তোমাকে এক ঘন্টা আগে পড়াতে যেতে পারি? লিনশি তখন রিপ্লাই দেয়, ঠিক আছে কোনো ব্যাপার না। অন্যদিকে লিনশির মা রেডি হয়ে কোথাও একটা বেরোচ্ছিল, ঠিক তখনই লিনশি আর জেংহান একসঙ্গে বাড়ি ফিরে আসে। লিনশি জানায় যে তার নিচেই টিচারের সঙ্গে দেখা হয়ে গেছে। আসলে সে তো তার মাকে বলতে পারবে না যে জেংহান আর সে একসঙ্গে এসেছে। তার মা বলে তার খুব একটা আর্জেন্ট কল অ্যাটেন্ড করার জন্য এখান থেকে এক্ষুনি বেরিয়ে পড়তে হচ্ছে, আর সে সেরকম কিছু রান্নাও করে যেতে পারেনি, শুধুমাত্র সবজিগুলো কেটে রেখে গেছে। এটা বলে লিনশির মা ওখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ পর জেংহান নিজের হাতে রান্না করে লিনশিকে খেতে দেয়। লিনশি তখন ওই খাবারগুলো টেস্ট করতে থাকে, আর খাবারগুলো অত্যন্ত টেস্টি ছিল। জেংহান তখন লিনশির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে, তোমার ডিনার করা হয়ে গেলে তোমাকে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো। লিনশি বলে, তুমি এখনই বলো। জেংহান বলে, না তুমি আগে খেয়ে নাও তারপর। লিনশি তখন রেগে যাওয়ার চোখ নিয়ে জেংহানের দিকে তাকিয়ে থাকে। জেংহান তখন বলে, আরে বাবা এমন কিছু বড় ব্যাপার নয়, হতে পারে আজকেই আমি তোমাকে শেষ দিনের জন্য পড়াতে আসছি। লিনশি মন খারাপ করে জিজ্ঞাসা করে, কেন? জেংহান বলে, তুমি তো এখন সবই পারো, তোমাকে আমার নতুন করে আর কিছুই শেখানোর নেই। তখনই লিনশির মা আবারও ফিরে আসে, কারণ সে কিছু ইম্পর্টেন্ট জিনিস নিতে ভুলে গিয়েছিল। আর সেখানে তো খাবার রান্না করা দেখে তার মা তো অবাক হয়ে যায়। লিনশি তখন বলে তার শরীরটা খারাপ লাগছে বলে জেংহান রান্না করে হেল্প করে দিয়েছে। লিনশির মা বেশি আর কিছু জিজ্ঞাসা না করে তাড়াহুড়ো করে আবারও বেরিয়ে পড়ে, আর দুজনে আবারও বসে পড়ে। কিন্তু লিনশির মনটা তো খারাপ হয়ে যায় আর বলে, তুমি আমাকে আর কেন পড়াবে না? জেংহান বলে, আরে বাবা বললাম তো। লিনশি কিছুই বুঝতে পারছে না, আর সে এটা নিয়েই অনেকটা মন খারাপ করতে থাকে। পড়াশোনার পর জেংহান যখন বেরিয়ে আসছিল তখন লিনশি তাকে আবারও ডাকে আর বলে, সত্যি তুমি আজকে আমাকে শেষ দিনের জন্য পড়াতে এলে? জেংহান বলে, আরে বাবা সত্যি তোমাকে নতুন করে কিছু শেখানোর নেই, তুমি সবটাই তো পারো একা। লিনশি বলে, কে বললো আমাকে আর কিছু শেখানো নেই? আমার যদি কোনো ম্যাথসে প্রবলেম হয় তখন আমি কি করব? জেংহান বলে, তুমি জানো ওই ম্যাথটা কিভাবে করতে হয়। সে তখন জেংহানের হাতাটা চেপে ধরে আর বলে, তুমি আমাকে প্রমিস করেছিলে আমরা একসঙ্গে জিংহুয়া ইউনিভার্সিটিতে পড়তে যাব, তুমি ওই ইউনিভার্সিটিতে যাবে তো? জেংহান তখন অদ্ভুতভাবে চুপ করে থাকে, সে কোনোই উত্তর দেয় না, আর কিছু না বলেই জেংহান ওখান থেকে চলে যায়। লিনশি একেবারেই অবাক হয়ে যায় যে এই প্রশ্নের উত্তরটা জেংহান দিল না, মানে সে কি জিংহুয়া ইউনিভার্সিটিতে পড়বে না?
লিনসির মা কিন্তু যায়নি, সে দাঁড়িয়েছিল বাড়ির কাছে, আর সে দাঁড়িয়ে সমস্ত কথাটা শুনতেও পেয়েছে। তারপরে লিনসির মা তার রুমটা সার্চ করে ছোট ছোট জিনিস পায় যেগুলো প্রুফ করে দেয় যে লিনসি মনে মনে সিংহানকে ভালোবাসে। তার মা তাকে মারতে গেলে তার বাবা তার মাকে আটকায়। পড়াশোনা করার বয়সে প্রেম করার জন্য তার মা তাকে অনেক বকাবকি করতে থাকে। তার বাবা বারণ করে তার মেয়েকে বকতে, ঠিক তখনই তার মা বাবার মধ্যে এটা নিয়ে ঝামেলা বেঁধে যায় বরাবরের মতোই। লিংশি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনের ঝগড়া দেখে কান্না করতে থাকে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই ঠিক ছোট্টবেলাতে লিংশির মা বাবা একইভাবেই ঝগড়া করতো, আর তাদের ঝগড়ার লেভেলটা এত দূরেই পৌঁছতো যে প্রত্যেকবার ডিভোর্সে গিয়ে শেষ হতো। ছোট্ট লিনসি বসে বসে তাদের মা বাবার ঝগড়া শোনা ছাড়া আর কিছুই করতে পারত না। লিনসি তার মা বাবার সামনে বসে পড়ে আর বলে, তোমরা প্লিজ ঝগড়া করো না, তোমরা যা বলবে আমি তাই শুনব। লিনসি চায় না যে তার বাবা মা সবসময় এভাবে ঝগড়া করুক। রাত হয়ে গেলে লিনসি ওই ছোট্ট ডরেমনটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর জেংহানের কথা ভেবে, মা বাবার কথা ভেবে কান্না করতে থাকে। পরের দিন সকাল হয়ে গেলেই লিংশির মা টিচারকে ফোন করে এটা বলে যে তাদেরই ক্লাসরুমে একটা ছেলে রয়েছে যে টিচার সেজে লিংশিকে পড়াতে আসে আর তার সঙ্গে উল্টোপাল্টা করার চেষ্টা করে। লিংশির মা চায় সে যেন এক্ষুনি স্কুল থেকে চলে যাক, মানে টিচাররা যেন ওই ছেলেটা জেংহানকে তাড়িয়ে দেয়। কিন্তু টিচার জানায় যে আজকে সকালেই জেংহান নাকি ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে নিজেই কলেজ থেকে চলে গেছে। এটা শুনে লিংশির মা অবাক হয়ে যায়। কেটে যায় প্রায় এক সপ্তাহ, ক্লাসটা বরাবর মতো একইভাবেই চলতে থাকে। লিনসি ক্লাসে বসে আছে আর হঠাৎ করে জেংহানের দিকে তাকিয়ে দেখে জেংহানের সিটটাই তো ফাঁকা। লিনসি তখন মনে মনে বলতে থাকে, জেংহান তুমি কেন স্কুলে আসছো না? এভাবেই একদিন হাঁটতে হাঁটতে লিনসি তখন চলে আসে ওই ইন্টারনেট ক্যাফের সামনে। ওখানে আসতেই জেংহানের প্রত্যেকটা স্মৃতি তার মনে পড়ে যায়। লিনসি তারপর চলে আসে ওই ইন্টারনেট ক্যাফের ভেতর। লিনসিকে ওখানে দেখে ওনার বলে, তুমি এখানে? জেংহান চলে যাচ্ছে, তুমি ওর সঙ্গে দেখা করতে যাওনি শেষবার? লিনসি অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছে ও? ওনার বলে, তুমি জানো না, ও তো এই শহর ছেড়ে চলে যাচ্ছে, ওর বাসটাও হয়তো ও খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে, সাউথার্ন স্টেশনের দিকে ও গেছে। এটা শুনে লিংশি চলে যায় বাস স্ট্যান্ডের দিকে। লিংশি তো বুঝতেই পারছে না যে বাসটা চলে গেছে নাকি এখনো আসেইনি। ওখানেই তখন ওই জুয়াখোর দাফেই চলে আসে আর তারপরেই দাফেই নিজের গাড়িতে লিংশিকে বসিয়ে নিয়ে ওই বাসটাকেই ফলো করতে থাকে, অর্থাৎ সাউথার্ন স্টেশনের দিকে ওরা সবাই মিলে যেতে থাকে। দাফে বলে, তুমি চিন্তা করো না বোন, ওই স্কাউন্ড্রেলটাকে আমি তোমার সামনে আজকে নামাবই। অন্যদিকে আমরা বাসে তখন জেংহানকে দেখতে পাই। এভাবেই দাফে তখন ওই বাসটার কাছেই চলে আসে। লিংশি তখন বাইরে থেকেই জেংহানকে দেখতে পায় আর জেংহানের নাম করে ডেকে ওঠে। ভেতরে বসে থাকা জেংহান লিংশিকে দেখতে পায়। লিংশি চেঁচিয়ে বলে, কদিন পরে স্কুলে এন্ট্রান্স এক্সাম, তুমি এখন স্কুল ছেড়ে কোথায় যাচ্ছ? জেংহান তখন লিংশির কোনো কথাই যেন শুনতে পাচ্ছে না, এরকম একটা ভান করে বসে থাকে। লিংশি কন্টিনিউয়াসলি জেংহানের নাম করে ডাকতেই থাকে বারবার করে আর বলে, তুমি আমাকে প্রমিস করেছিলে যে আমরা একই ইউনিভার্সিটিতে পড়তে যাব। জেংহানের চোখেও তখন আমরা বিন্দু বিন্দু করে জল জমা হতে দেখি। লিংশি জেংহানের দিকে তাকিয়ে কান্না করতে থাকে আর বলে, প্লিজ যেও না। জেংহান তখন ওই জানলাটা খোলে আর বলে, লিনসি তুমি আমার পেছনে আসা বন্ধ করবে প্লিজ, বাড়ি যাও এক্ষুনি। লিনসি তখন ব্যাগ থেকে ওই ডরেমনটাই বার করে আর বলে, তুমি এটার কথা ভুলে গেলে? কারণ এই ডরেমনটাই তো জেংহান দিয়েছিল লিনসিকে। জেংহান বসে কান্না করতে থাকে। লিনসি চেঁচিয়ে আবারও বলতে থাকে, জেংহান তুমি প্লিজ চেয়েও না। কিন্তু জেংহান আর একটাও কথা বলে না। আর এভাবেই চলতে চলতে বাসটাও এগিয়ে যায় অনেকটাই। লিনসি বুঝতে পারে না জেংহান তাকে ছেড়ে কেন চলে গেল, সে তো তাকে জানিয়ে যেতে পারত। এইভাবে কেটে যায় গোটা একটা মাস। টিচার্স রুমে আমরা লিনসিকে দেখতে পাই। গত ইউনিট টেস্টে লিনসি ক্লাসে যে টপার হয় প্রত্যেক বছর তার র্যাঙ্ক এখন 11th, ফার্স্ট হয়েছে ইচ ওয়ান। ক্লাসে প্রত্যেক বছর যে মেয়েটা ফার্স্ট হয় সে আজকে 11th পজিশনে আছে। টিচার জিজ্ঞাসা করে লিনসিকে, লিনসি যেন ভালো করে পড়াশোনা করে। টিচার এটাও বলে দেয়, এইভাবে চলতে থাকলে কিছুতেই লিনসি জিংহুয়া ইউনিভার্সিটিতে যেতে পারবে না। লিনসি তারপর চলে আসে ক্লাসরুমে। শাওমা আসে লিনসির সঙ্গে কথা বলতে আর বলে, লিনসি তুই ঠিক আছিস তো? লিনসি বলে, ফাইনালি তোর ইচ ওয়ান ফার্স্ট হয়ে গেল। শাওমা বলে, ইচ ওয়ান যেমন আমি ওকে ভালোবাসি, আমি তোকেও ভালোবাসি, তুই আমার বেস্ট ফ্রেন্ড। তারপরে সেই দিনটা চলে আসে যখন আর একটা দিন মাত্র বাকি এন্ট্রান্স এক্সামের।
ক্লাসের টিচার প্রত্যেকটা স্টুডেন্টকে বুঝিয়ে দিচ্ছিল তারা যেন সবাই মন দিয়ে পরীক্ষা দেয়, কেউ যেন কোনো চিন্তা না করে। এন্ট্রান্স এক্সাম মানেই যে এটা অনেক কঠিন কিছু তেমন নয়, ভালো করে পড়াশোনা করলে সবাই এর উত্তর দিতে পারবে। টিচারের কথাগুলো সবাইকে ভীষণ ইন্সপায়ার করে। তারপর এন্ট্রান্স এক্সামের দিনটা চলে আসে, সবাই মন দিয়ে নিজেদের এক্সামটা দিতে থাকে। ওয়ায়ু বেচারা যেন সব থেকে বেশি টেনশনে রয়েছে, কারণ পড়াশোনায় তো সে আর তেমন একটা ভালো নয়। দেখতে দেখতে এক্সামটা শেষ হয়ে যায়, সবাই এটা বুঝতে পারে যে এক্সামটা মোটামুটি বেশ ভালোই হয়েছে। এক্সাম শেষে সবাই কোয়েশ্চেন মিলিয়ে এটা শিওর হয়ে যায় যে তাদের কোয়েশ্চেনগুলো বেশ সহজে এসেছে আর তারা সবাই খুব ভালো এক্সাম দিয়েছে। স্কুলের শেষ দিনটাতে টিচারের সঙ্গে তারা সবাই মিলে একসঙ্গে একটা লাস্ট ফটো তোলে। তারপরেই আমরা একদিন ফেয়ারওয়েল পার্টি দেখতে পাই যেখানে ক্লাসরুমে সবাই ছিল। টিচারও প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে অনেক মজা করে ড্রিঙ্ক করতে থাকে। একমাত্র লিনসি বাদে ওখানে সবাই ভীষণ হাসি খুশি। তারপর অনেক রাত হয়ে যায়, লিনসি ড্রিঙ্ক করে টলতে টলতে বাড়ির রাস্তার দিকে আসতে থাকে। লিনসি এটাই বলতে থাকে, আমি নিজেকে কেন এত কষ্ট দিচ্ছি, ও তো চলে গেছে, ওর জন্য কষ্ট পেয়ে আমি কেন এত কষ্ট পাচ্ছি, আমার একটা কত সুন্দর জীবন, আমি এটাকে কেন এইভাবে শেষ করছি, কেন আমি ওকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারছি না। এভাবে হঠাৎ করে লিংশি পড়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই একটা হাত এসে লিংশিকে ধরে ফেলে। সেটা আর অন্য কেউ নয়, জেংহান। লিংশি জেংহানকে দেখে একটু অবাক হয় না, লিংশি জেংহানকে তখন ছুঁয়ে দেখে আর বলতে থাকে, সত্যি সত্যি তো তোমাকে মারতে পারতাম না, এখন আমার তোমাকে খুব মারতে ইচ্ছে করছে। জেংহান বলে, তুমি যদি আমাকে মেরে খুশি হও তাহলে মারো। লিংশি বলে, তুমি কি মনে করেছো আমি সবসময় তোমার সব কথা মেনে চলবো, এমনিতেই তুমি আর কিছুক্ষণ পরে এখানে থাকবে না। জেংহান বলে, লিনসি তোমাকে আমার কিছু বলার আছে। লিনসি বলে, তুমি খুব বিরক্তিকর, কেন আমি তোমার জন্য সবসময় ওয়েট করব। তুমি কি ভাবো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি অনেক ভালোভাবে বাঁচতে পারবো, দেখতে পাচ্ছো না আমি কত খুশি রয়েছি, বন্ধুদের সঙ্গে ড্রিঙ্ক করছি। তুমি এটা মনে করো না যে আমি তোমায় ভালোবাসি, আমি যা যা করেছিলাম সমস্ত কিছু মনিটর ছিলাম বলে, এটা সব থেকে বেশি ভালো হবে, আমার ইউনিভার্সিটি লাইফে তুমি থাকবেই না, আমি অনেক খুশি থাকবো। জেংহান এসে লিনসির সামনে দাঁড়ায় আর বলে, লিনসি তোমার সাহস কি করে হলো আমার ভুলে যাওয়ার। এটা বলে জেংহান লিনসিকে কিস করে। লিনসি তো একেবারেই অবাক, লিনসিকে ঘুমিয়ে থাকতে দেখি আর তখনই তার ঘুমটা ভেঙে যায়। সে তখন হঠাৎ করে গত রাতের কথা ভাবে যে জেংহান তাকে কিস করেছিল, কিন্তু এই সমস্ত কিছুটাই আসলে স্বপ্ন ছিল আর সেটা লিনসি খুব ভালো মতোই রিয়েলাইজ করতে পারে। সে এরকম স্বপ্ন কেন দেখলো এটা ভেবে তার মাথায় পুরো গোলমাল হয়ে যাচ্ছে। তারপরেই দেখতে দেখতে ওই দিনটা চলে আসে যেদিন এন্ট্রান্স এক্সামের রেজাল্ট বেরোবে। আমার তো ল্যাপটপ নিয়ে একদম হাজির, কারণ রেজাল্ট দেখতে হবে। অন্যদিকে আমরা লিনসির বাড়িতে লিনসির বাবা মাকে দেখতে পাই আর সাথে সাথে ইচ ওয়ানের বাবা মাও এসেছে লিনসিদের বাড়িতে, আর দুজনই ল্যাপটপ নিয়ে বসে রয়েছে তাদের নিজেদের রেজাল্ট দেখার জন্য। অন্যদিকে বেচারা ওয়ায়ু, সে তো রেজাল্ট নিয়ে বেশ চিন্তিত, কারণ পড়াশোনায় সে বেকার একদম। তার বাবা তখন ওখানে পায়চারি দিতে থাকে যে ছেলের রেজাল্ট দেখতে হবে তো, কত পেয়েছে না পেয়েছে। এদিকে ওয়ায়ু যে নিজের নাম্বারটা টাইপ করবে সেটাতেও তো সাহস হচ্ছে না, তার হাত কাঁপছে টেনশনে। এইসব দেখে ওয়ায়ুর বাবা নিজেই বসে পড়ে রেজাল্ট দেখার জন্য। বেচারা ওয়ায়ু তখন দাঁড়িয়ে রয়েছে যে জানে সে কম নাম্বার পাবে আর তার বাবা তাকে এক্ষুনি একটা চড় মারবে। তারপরই তাকে তার বাবা ধরে ঝাঁকা দেয় আর বলে, আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি তুই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবি। হোয়াইয়ুর রেজাল্ট দেখে হোয়াইয়ুর বাবা অনেক খুশি হয়। অন্যদিকে শ্যাওমা তো তখন ভীষণ টেনশনে পড়ে আছে। তারপরে হঠাৎ করেই সে তার রেজাল্টটা দেখে একেবারে শকড হয়ে যায়, শ্যাওমা 576 পেয়েছে। আর এটা দেখে শ্যাওমা তো ভীষণ খুশি, সাথে সাথে তার বাবা মাও তাকে নিয়ে অনেক প্রাউড ফিল করে। অন্যদিকে ইচ ওয়ান তখন ওয়েট করছিল তার রেজাল্ট দেখার জন্য আর সে টোটাল পেয়েছে 711। আর এটা দেখে ইচ ওয়ান তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এই নাম্বার নিয়ে সে খুব সহজেই জিংহুয়া ইউনিভার্সিটিতে যেতে পারবে। ইচ ওয়ান তখন এসে লিনসিকে খেপাতে থাকে যে লিনসি এত নাম্বার পাবে, কারণ আগের পরীক্ষাতে তো লিনসি ক্লাসে 11th পজিশনে ছিল। তার পরপরই নাম্বারটা বেরিয়ে এসে লিনসি সে টোটাল পেয়েছে 712। ইচ ওয়ান যেই না দেখে যে লিনসি তার থেকে এক নাম্বার বেশি পেয়েছে, এটা দেখে ইচ ওয়ানের সমস্ত আনন্দ একেবারে ধুলোতে মিশে যায়। ইচ ওয়ান তো লিনসিকে রাগে চোখ দিয়ে দেখতে থাকে। তখন সবাই বাবা মা এটাই আলোচনা করতে থাকে যে লিনসি আর ইচ ওয়ান এক ইউনিভার্সিটিতে যেতে পারবে। লিনসি তখন কন্ট্যাক্ট লিস্টটা বার করে জেংহানকে টাইপ করে এটা বলে যে আমি এন্ট্রান্স এক্সামে 712 পেয়েছি আর জিংহুয়া ইউনিভার্সিটিতে খুব ইজিলি চান্স পেয়ে যাবো। মেসেজটা লিখেও লিনসি মেসেজটা কেটে দেয়।
এটা ভেবেই যে কার সঙ্গে যোগাযোগ করবে সে, যে তার সঙ্গে একবারও কথা বলেনি একবারও। কিছুদিন পরে লিংশির বাবা মা একসঙ্গে লিংশির লাগেজ গুছিয়ে দিয়েছিল, কারণ আজকে থেকেই লিংশি নিজের ইউনিভার্সিটিতে চলে যাবে আর ওখানকার হোস্টেলে থেকেই পড়াশোনা করবে। কিছু জিনিস আনার জন্য লিংশির বাবা মা আবার ঘরে চলে যায়, আর সেই সুযোগে লিংশি ওই ছোট্ট ডরিমনটা লাগেজের মধ্যে ঢুকিয়ে নেয়, আর এটা প্রমাণ করে দেয় যে লিংশি জেংখানকে এখনো ভুলে থাকতে পারেনি। লিংশি তারপর বাড়ির নিচে নেমে আসে। তখন তার বাবা মা বলে দিচ্ছিল যে ইউনিভার্সিটিতে সে যেন ভালো করে থাকে, যদি কোনো সমস্যা হয় সে যেন তার বাবা মাকে অবশ্যই জানায়। লিংশির বাবা মা তারপর লিংশিকে আদর করে দেয়, আর তারপর লিংশি হাঁটতে থাকে। এই প্রথম বাড়ি থেকে এত দূরে চলে যাচ্ছে লিংশি, যেখানে সে নিজের মতো করে বাঁচবে, সেখানে তার বাবা মা তার জীবনে আর কোনোভাবেই নাক গলাবে না। অন্যদিকে আমরা বেইজিং শহর দেখতে পাই, আর সেখানেই একটা গাড়ির মধ্যে আমরা চিনওয়ে আর জেংহানকে একসঙ্গে দেখতে পাই। চিনওয়ের সঙ্গে জেংহানের আলাপ কি করে হলো এটা আমরা কয়েকটা এপিসোড পরেই ঠিক করে জানতে পারবো। তারা দুজন মিলে তখন এগুলোই আলোচনা করছিল যে চিনওয়ে জানে জেংহানের নাকি স্কুল লাইফে একটা গার্লফ্রেন্ড ছিল। এই গার্লফ্রেন্ডকে নিয়ে দুজনে অনেক আলোচনা করতে থাকে। তাদের দুজনের কথা শুনে যেটা মনে হয় যে চিনওয়ে আর জেংহানের মধ্যে কিন্তু সম্পর্ক অনেক ভালো। তারা দুজনেও একই বাড়িতে রেন্ট নিয়ে থাকে। জেংহান তখন রান্না করছিল, আর তাকে দেখে চিনওয়ে মজা করে বলে, বাবা আমি যাকে রুমমেট হিসেবে পেয়েছি আমি তো ভীষণ লাকি। তারপর এই দুজন মিলে বসে পরে ডিনার করতে। খেতে বসে চিনওয়ে এটাই বলে যে তার একটা প্রজেক্টে খুব প্রবলেম হচ্ছে, সেটা যেন সলভ করে দেয় জেংহান। জেংহান বলে সে সলভ করে দেবে, কিন্তু কালকে করতে পারবো না, কালকে একটা কাজ আছে আমার। চিনওয়ে তখন বলে, গার্লফ্রেন্ডের ব্যাপারে কাজ নাকি? জেংহান তখন একটু লজ্জা পেয়ে বলে, ওরকমই কিছু একটা। চিনওয়ে বলে, ও আচ্ছা, তার মানে এখনো পুরোপুরি গার্লফ্রেন্ড হয়নি, তো তুই কবে ওকে কনফেস করবি? জেংহান অবাক হয়ে বলে, কনফেস? আমি এসব ব্যাপারে এখনো ভাবিনি। চিনওয়ে বলে, আমি জানতাম তোর দ্বারা এসব কিচ্ছু হবে না। রাত হয়ে গেলে জেংহান নিজের ফোনে লিংশির ছবি দেখে মুচকি হাসে। লিংশিকে সে টেক্সট করে যে তোমার সঙ্গে কতদিন দেখা হয় না, আমি খুব করে চাই যেন কালকেই তোমার সঙ্গে আমার দেখা হয়ে যায়, কিন্তু মেসেজটা লিখেও জেংহান আবারও মেসেজটা কেটে দেয়। আর এটা প্রমাণ করে দেয় যে জেংহানও এই কয়েকটা মাসে লিংশিকে অনেক মিস করেছে। জেংহান বলতে থাকে, লিংশি আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করে আছো, কিন্তু আমি চাই তোমাকে সামনাসামনি আমার সমস্ত সমস্যার কথাগুলো জানাতে, যাতে তুমি আমাকে বুঝতে পারো। অন্যদিকে চিনওয়ে তখন লিংশিকে মেসেজ করে বলে, লিংশি কালকে আমি তোকে স্টেশন থেকে পিক করতে যাব। লিংশি বলে, না না তার দরকার হবে না, আমি তো বাসে করে আসছি আমরা সবাই মিলে। এই মেসেজটা পেয়ে মনটা খারাপ হয়ে যায় চিনওয়ের। সকাল সকাল একটা বাসে করে সবাই মিলে জিংহুয়া ইউনিভার্সিটিতে এক এক করে চলে আসে। সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল নতুন লাইফটাকে নিয়ে। প্রত্যেকে নতুন মানুষ, নতুন বন্ধু, নতুন পরিবেশ, নতুন পড়াশোনা, সব কিছু নিয়ে সবার মনে অনেক খুশি। কলেজের রিসেপশনের ওখানে বেশ কয়েকটা ছেলে মেয়ে একসঙ্গে বসেছিল, আর ওদের মধ্যে একটা ছেলে ছিল যার নাম গুয়াংহো। সে দূর থেকে লিংশিকে দেখতে পায়, আর তার মুখ দেখে এটা বোঝা যায় যে লিংশিকে প্রথম দেখাতেই ছেলেটার বেশ ভালোই লেগে যায়। তখনই ওই গুয়াংহো লিংশির সঙ্গে কথা বলতে আসে, আর সে এমন করে কথা বলছিল যেন সে কলেজের সবকিছু জেনে সবকিছু সাহায্য করতে লিংশিকে এক পায়ে রাজি সে। কিন্তু লিংশি আবার এই গুয়াংহোকে অতটা বেশি পাত্তা টাত্তা দেয় না, যে ও চেনা তার সঙ্গে এত কথা বলে কি হবে। আর তারপর থেকে গুয়াংহো লিংশিকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতে থাকে, যে লিংশি কোথায় থাকে, কোথা থেকে এসেছে, কোন স্কুলে পড়তো, কেমন স্টুডেন্ট সে, তার বয়ফ্রেন্ড আছে কিনা, আর এত প্রশ্নে নাজেহাল অবস্থা হয়ে যায় লিংশির। ঠিক তখনই ওখানে চিনওয়ে চলে আসে, আর চিনওয়ে যেহেতু এক বছর আগে থেকে এই ইউনিভার্সিটিতে এসেছে, তো ওই গুয়াংহো ছেলেটা কেমন চিনওয়ে সেটা খুব ভালো করেই জানে। চিনওয়ে তখন লিংশিকে ওই গুয়াংহোর পাল্লা থেকে দূরে সরিয়ে নিয়ে আসে। চিনওয়ে তারপর শ্যাওমা আর লিংশিকে একসঙ্গে গার্লস্ট্রমটা কোন দিকে সেটা দেখাতে থাকে। শ্যাওমা তখন চিনওয়ে আর লিংশিকে একা ছেড়ে দেওয়ার জন্য আগে ভাগে ওখান থেকে কেটে পড়ে। গার্লস্ট্রম থেকে তখনই একটা মেয়ে বেরোচ্ছিল, এই মেয়েটার নাম হচ্ছে সিং। সে চিনওয়ের সঙ্গেই একই ক্লাসে একই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে। চিনওয়ে তখন লিংশির সঙ্গে সিং এর আলাপ করিয়ে দেয়। কিছুক্ষণ পরে চিনওয়ে লিংশিকে নিয়ে তার ডর্মে চলে আসে। তখনই ওই রুমে আরেকজন রুমমেটও চলে আসে, এই মেয়েটার নাম হচ্ছে জুয়াংফেই। সে গ্রাম থেকে এখানে এসেছে পড়াশোনা করতে, সেই কারণে বাকি আর পাঁচটা মেয়ের থেকে সে অত্যন্ত আনস্মার্ট, সেটা তার কথাবার্তায় সাজ পোশাকে বোঝা যায়। লিংশিকে রুম দেখানোর পরে চিনওয়ে রুম থেকে চলে যায়। জুয়াংফেই তখন একটা প্লাস্টিকে কিছু শুকনো মাংস ছিল, সেগুলো লিংশিকে গিফট করতে চায়। আসলে নতুন কলেজে আসলে সবাই সবাইকে কিছু গিফট করে। আসলে শুকিয়ে যাওয়া মাংস থেকে অনেকটা বাজে গন্ধ বেরোয়, যেরকম শুকিয়ে যাওয়া মাছ থেকে বেরোয় তেমনই।
ঠিক তখনই ওই রুমে চলে আসে আরেকজন রুমমেট। সে তখন বলতে থাকে, এই রুম থেকে এত বাজে গন্ধ কোথা থেকে আসছে। জংফেই তখন দেখে যে তার হাতের ওই মাংসটা থেকে গন্ধটা আসছে। ওই মেয়েটা তখন জংফেইর কাছে সরি চায় আর পরিচয় দেয় যে আমার নাম চিউয়ান। লিনশিয়া জংফেইও চিউয়ানের সঙ্গে আলাপ করে নেয়। অন্যদিকে ইয়েচুয়ান খুঁজতে খুঁজতে নিজের ডমটা পেয়ে যায় আর তারপর এসে নিজের বেডটা দেখে। হঠাৎ করেই তার চোখ যায় উল্টোর দিকে থাকা আরেকটা বেডের উপর, যেখানে নাম লেখা ছিল চিয়াং জিংহান। আর এই নামটা এখানে দেখে ইয়েচুয়ান তো অনেক অবাক। অন্যদিকে শ্যাওমা তখন ঘুরতে চলে এসেছে লিনশিকে দেখার জন্য। সে বলতে থাকে তার এই ইউনিভার্সিটিটাও অনেক অনেক ভালো লেগেছে। শ্যাওমা বলে, রুমটা থেকে এরকম বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে কেন? জংফেই আবারও এম্বারেসিং সিচুয়েশনের মধ্যে পড়ে যায়। তার খুব খারাপ লাগছে, সে যে খাবারটা এনেছে সবাই রুমের মধ্যে এসে একই কথা বলছে। শ্যাওমা তারপর প্ল্যান করতে থাকে লিনশির সঙ্গে যে আজকে ফ্রেশার্স প্রোগ্রামে লিনশি কি পড়বে। লিনশি বলে, আমি এটাই পরে নেব। শ্যাওমা বলে, ধর একটা প্রোগ্রাম হবে আর তুই এই ড্রেসটা পরবি। ঠিক তখনই চিউয়ান ওখানে চলে আসে। এই চিউয়ান নামের মেয়েটা অনেক মডার্ন আর ফ্যাশন সম্বন্ধে তার অনেক আইডিয়া আছে। তখনই শ্যাওমা ওই চিউয়ানকে বলে যে সেই চুজ করতে পারছে না যে লিনশিকে আজকে ফ্রেশার্স প্রোগ্রামে ঠিক কোন ড্রেসটা পরানো যায়। তখনই চিউয়ান বলে যে লিনশির একটা ডার্ক কালারের কিছু পরলে বেস্ট লাগবে। তখনই সে একটা খুব সুন্দর দেখে ড্রেস চুজ করে দেয়। এসব দেখে জংফের অনেক মন খারাপ লাগছিল। না তার কোনো ফ্যাশন সেন্স আছে, না এদের কোনো কথার মধ্যে সে ঢুকতে পারছে। তার তো আর আবার এত ভালো জামা কাপড়ও নেই। অন্যদিকে শ্যাওমা লিনশি আর চিউয়ান কত মেকআপ নিয়ে আলোচনা করতে থাকে। বিকেল হয়ে গেলে শ্যাওমা লিনশিকে রেডি করিয়ে বাইরে নিয়ে আসে। লিনশি তখন হিল পরে একেবারে নড়বড় নড়বড় করে হাঁটতে থাকে। তার আসলে হিল পরে হাঁটা সেরকম অভ্যেস নেই। শ্যাওমা তখন বলে তার এক্ষুনি টয়লেটে যেতে হবে আর এটা বলেই সে ওখান থেকে চলে যায়। এদিকে লিনশিকে তখন ওই ছেলেটা অর্থাৎ যার নাম গুয়াংহু সে আবারও ডাকে। ছেলেটাকে এখানে দেখে লিনশি মোটেও খুশি হয় না। লিনশি ওখান থেকে চলে যেতে চাইলেও গুয়াংহু তার হাত ধরে আটকায়। গুয়াংহু বলে, আচ্ছা লিনশি, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই তাই না? লিনশি বলে, সিনিয়র, আমার বয়ফ্রেন্ড আছে, আর যদি নাও থাকতো তাহলেও আমি আছেই বলতাম। ঠিক তখনই একটা ছেলে এসে গুয়াংহুকে সাইকেল দিয়ে প্রায় ধাক্কা দিতেই যাবে। লিনশি তখন ছেলেটাকে অদ্ভুত ভাবে দেখতে থাকে আর ছেলেটাকে সে পেছন থেকে দেখে। তখনই লিনশির মনে পড়ে যায় যে ঠিক এই একই মাথাটা সে আগে অনেকবারই দেখেছে। লিনশি তো তখন একেবারেই অবাক হয়ে যায়। ব্যাস তারপরে জিংহান লিনশির দিকে ঘুরে তাকায়। লিনশি যেন আরো বেশি করে অবাক হয়ে যায়। জিংহান বলে, অনেকদিন পর দেখা হলো। লিনশি কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। জিংহান তখন লিনশিকে পেছন থেকে বারবার করে ডাকতে ডাকতে তার পেছনে দৌড়তে থাকে। জিংহান বলে, আমি কি তোমার সামনে হুট করে চলে আসলাম বলে তুমি রাগ করছো? আরে লিনশি, আমি তো এখানে তোমাকেই খুঁজতে এসেছি। লিনশি কিন্তু জিংহানের সঙ্গে একটাও কথা বলে না। একটা সময় লিনশি ঘুরে দাঁড়ায় আর বলে, জিংহান তুমি নিজেকে কি মনে করো বলো তো? তুমি যখন তখন চলে আসতে পারো, যখন তখন চলে যেতে পারো, তাতে আমার কি? হ্যাঁ, তুমি আমার হাই স্কুলে ক্লাসমেট ছিলে, এর থেকে বেশি আর কিচ্ছু না। কথাগুলো শুনে জিংহানের অনেক খারাপ লাগে। লিনশি তখন ওখান থেকে চলে যায় আর জিংহান একা দাঁড়িয়ে থাকে। সে ভাবতে থাকে লিনশির রাগটা সে কিভাবে ভাঙাবে। লিনশি তারপর স্টেডিয়ামে চলে আসে। সেখানে সেও জিংহানের কথাটাই তার মনে পড়ে যায়। মনে পড়ে যায় জিংহান যেদিন তাকে কিচ্ছু না বলে চলে গিয়েছিল। এসব ভেবে লিনশির মনটা অনেক খারাপ হয়ে যায়। খুনি স্টেজের ওপর চেনুয়ে আর শিং উঠে পড়ে আর লিনশিকে ডেকে বলে, লিনশি তুমি তোমার লাইনগুলো প্র্যাকটিস করে যাও। আসলে লিনশির এই কলেজে এইবারের ব্যাচের মধ্যে সব থেকে হায়েস্ট নাম্বার, সেই কারণেই স্টেজে উঠে তাকে কিছু লেকচার দিতে হবে। চেনুয়ে আর শিং তখন লিনশিকে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কিভাবে বলতে হবে না হবে, কারণ লিনশি স্টেজের ওপর দাঁড়িয়ে প্রথমবার এতজনের মাঝখানে কথা বলতে বেশ নার্ভাস ফিল করছিল। স্টেজের বাইরে দূর থেকে জিংহান দাঁড়িয়ে লিনশিকে অবাক হয়ে দেখছিল। জিংহানের মুখটা একদম শুকিয়ে গিয়েছিল যে লিনশি তাকে ক্ষমা করেনি। প্রোগ্রামটার হোস্টের দায়িত্ব ছিল চেনুয়ে আর শিং এর উপর। সবাই তখন এটাই বলাবলি করছিল যে কলেজে বিভিন্ন রকমের গ্রুপ রয়েছে আর একটা গ্রুপে প্রেসিডেন্ট হচ্ছে চেনুয়ে আর ভাইস প্রেসিডেন্ট শিং। তখনই শিং বলে যে জিংহুয়া ইউনিভার্সিটির কিছু স্পেশাল মুভমেন্ট দেখানো হবে আর বিগ স্ক্রিনে তখন এটাই দেখানো হয় যে বেশ কয়েকজন মিলে কম্পিউটারে বিভিন্ন রকমের কাজ করছে আর তাদের মধ্যেই রয়েছে জিংহান, যাকে দেখে লিনশি তো একেবারেই অবাক হয়ে যায়।
ACP নামের একটা কন্টেস্ট রয়েছে যেখানে প্রত্যেকটা ইউনিভার্সিটিদের মধ্যে ফাইট হয়। আর এই ফাইটে জেংহান আগের বার নাম লিখিয়েছিল আর সেখানে সে ফাইট করে জিতেও গিয়েছিল। এই সমস্ত দেখে আর জানতে পেরে লিনশি তো একেবারেই অবাক। শমা বলে, জেংহান এখানে কিভাবে এলো? আগের বছর যেহেতু ACP কন্টেস্টে জিংহুয়া ইউনিভার্সিটি ফার্স্ট হয়েছিল, সেই কারণে আজকে জেংহানকে প্রাইজ তুলে দেওয়া হবে। তারপরে জেংহান স্টেজে উঠে আসে। ইচুয়ানও তো জেংহানকে দেখে একেবারেই অবাক হয়ে যায়। স্টেজে দাঁড়িয়ে জেংহান তখনও লিনশির দিকেই তাকিয়ে থাকে। লিনশি কিছুই বুঝতে পারছে না যে হচ্ছেটা কি। জেংহান তখন স্পিচ দেয় আর এটা বলে যে আমি কম্পিউটার সম্বন্ধে ছোটখাটো জিনিস জানি বলে স্টুডেন্ট না হওয়া সত্ত্বেও এই কন্টেস্টে আমি যোগ দিতে পেরেছিলাম। আর যেহেতু এই কন্টেস্টে ফার্স্ট প্রাইজ জেতার জন্য আমাকে এই কলেজে এই বছর ভর্তিও করে নেওয়া হয়। এই কলেজে তো আমাকে ভর্তি হতেই হতো, কারণ আমি একজনকে প্রমিস করেছিলাম। এটা বলে জেংহান তখন লিনশির দিকেই তাকিয়ে থাকে। জেংহান বলে, আর এই প্রমিসটা আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট প্রমিস। লিনশি এই কথাটা শুনে তো অবাক হয়ে যায়, কারণ লিনশি আর জেংহান একসঙ্গে প্রমিস করেছিল যে তারা একসঙ্গে জিংহুয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে। ফ্ল্যাশব্যাকে তখন আমরা এটা দেখতে পাই যে জেংহান যখন চলে এসেছিল বেইজিংয়ে, তখন চেনওয়ের সঙ্গে তার আলাপ হয়। জেংহানের একটা জবের ভীষণ দরকার ছিল যেহেতু সে তার নিজের লোকালিটি ছেড়ে চলে এসেছে। চেনওয়ে তখন তাকে বলে যে তাদের কলেজে একটা কনটেস্ট আছে, সেখানে যদি যোগ দিয়ে জেংহান নিজেকে প্রমাণ করতে পারে তাহলে জেংহান অনেক টাকা পাবে, তাছাড়া এটার ফলে সে একটা পার্ট টাইম জবও পেয়ে যাবে। আর এই প্রস্তাবে জেংহান রাজিও হয়ে গিয়েছিল। চেনওয়ে তারপর আবার স্টেজে উঠে আসে আর লিনশিকে তখন স্পিচ দেওয়ার জন্য ডাকে। লিনশি তারপর স্টেজের দিকে আসছিল, সেই সময় জেংহানও বেরোচ্ছিল। লিনশি কিন্তু একটা বারের জন্য জেংহানের দিকে ফিরে দেখে না। জেংহানের ভীষণ কষ্ট হয় আর তারপরে লিনশি স্টেজে উঠে কিছু স্পিচ দিতে থাকে আর জেংহান দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো শুনতে থাকে। প্রোগ্রামের মাঝখান থেকে লিনশি তারপর চলে আসে বাইরে, তখনও জেংহান লিনশির পেছনে ছুটতে থাকে আর তাকে বারবার করে ডাকতে থাকে। লিনশি রেগে বলে, তোমার সমস্যাটা কি বলতো? আমার জীবনে নাক গলানোটা তুমি বন্ধ করবে প্লিজ? কেন তুমি বিকেল থেকে আমাকে ফলো করে যাচ্ছ? জেংহান বলে, আমি তো তোমাকে এটাই বলার চেষ্টা করছি যে জিংহুয়া ইউনিভার্সিটিতে আমি শুধু তোমার জন্য এসেছি, স্টেজে দাঁড়িয়ে আমি যেগুলো বলেছি সব সত্যি। লিনশি বলে, জেংহান আমাদের মধ্যে সম্পর্কটা কি, ক্লাসমেট নাকি বন্ধু? জেংহান অনেকক্ষণ ভাবার পরে উত্তর দেয়, বন্ধু। লিনশি বলে, বন্ধু? বন্ধুরা বুঝি বন্ধুকে না জানিয়েই না বলে কোথাও একটা হুট করে চলে যায়? কথাটা শুনে জেংহান বেশ খানিকক্ষণ চুপ করে থাকে, তারপরে বলে, আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম হয়ে গিয়েছিল, সেই সময় আমার এইভাবে চলে না আসলে আমার কিছু করার ছিল না, আর তখন যদি আমি তোমাকে বলে আসতাম তুমিও আমাকে যেতে দিতে না, আর তোমার পড়াশোনায় অনেক বেশি ঘাটতি পড়তো। আমি চাইনি তোমার পড়াশোনা কোনো ক্ষতি হোক, আমি সবসময় চেয়েছিলাম তুমি এই ইউনিভার্সিটিতে আসো যাতে আমিও এখানে এসে তোমার সঙ্গে আবারও নতুন করে দেখা করতে পারি। লিনশি বলে, তুমি কম্পিউটারের ব্যাপারে অনেক কিছু জানো বলে তুমি এখানে আসতে পেরেছো, না হলে তো তুমি পারতে না। লিনশি এটা বলে আবারও ওখান থেকে চলে যায়। জেংহান বারবার করে ডাকে কিন্তু লিনশি দাঁড়ায় না। লিনশি তারপর ফিরে আসে ডর্মে। সে ভাবতে পারেনি ইউনিভার্সিটিতে এসে তার সঙ্গে এরকম কিছু একটা ঘটবে। অন্যদিকে জেংহানও বাড়িতে ফিরে গেছে। চেনওয়ে ইয়ার্কি করে বলে, মনে হচ্ছে তোর গার্লফ্রেন্ড তোকে ধোকা দিয়েছে। জেংহান বলে, ওরকম ব্যাপার না, আমাকে সত্যিটা বলারই সুযোগ দিল না। চেনওয়ে হেসে বলে, আমি জানতাম তুই পারবি না। অন্যদিকে কম্পিউটারে সার্চ করে লিনশি জেংহানের ব্যাপারে দেখে যে জেংহান বিগত কয়েকদিন ঠিক কী কী করেছে না করেছে। সেখানে দেখা যায় এই কলেজে গত 6 মাস আগে থেকেই জেংহান এখানে আসা যাওয়া চলছে। এদিকে চেনওয়ে তখন বলে, আচ্ছা তুই এটা বলতো, কি এমন হয়েছে যে তুই এত ক্লান্ত? তুই কি তোর গার্লফ্রেন্ডকে জোর করে কিস করতে যাচ্ছিলি আর ও তোকে কিস করতে দেয়নি? জেংহান তখন বলে, আমি ওকে অলরেডি কিস করেছি কিন্তু ওর হয়তো মনে নেই। অন্যদিকে একটা ডায়েরি তখন লিনশি খোলে আর সেটা খুলতেই একটা কালো রঙের বোতাম ওটা থেকে পড়ে যায়। আর তখন তো আমরা এটা বুঝতেই পারি সেদিন রাতের ঘটনাটা কোনো স্বপ্ন ছিল না, সেটা সত্যিই ছিল। পরের দিন সকালে লিনশি আর শ্যামা চলে যায় কলেজের কাছেই একটা মেলা হচ্ছিল সেখানে। ঠিক তখনই জেংহান লিনশিকে ডাকে, কিন্তু লিনশি জেংহানের সঙ্গে একটা কথা না বলে ওখান থেকে চলে যায়। জেংহান তো পড়ে গেছে মহাজালায়, সে রাগটা ভাঙাবে কি করে বুঝতেই পারে না। তারপরেই শ্যামা আর লিনশি মিলে প্ল্যান করে যে শ্যামা নিজের ফিগারটাকে সুন্দর বানাবে, তাতে করে যদি ইচুয়ান শ্যামার প্রেমে পড়ে। সেই কারণে দুজন মাঠে দৌড়াতেও লাগে, কিন্তু শ্যামা বেশি দৌড়াতে পারে না। সে তখন বলে, না বাবা আমার আর দৌড়ে কাজ নেই, আমি বরং ওই সব খাবারই খাই। তারপর এই দুজন ক্লান্ত হয়ে বসে পড়ে। তখনই জেংহান ওখানে ব্রেকফাস্ট নিয়ে চলে আসে আর খাবারটা দেখে শ্যামা ওটা নিয়ে নেয়।
জেইহান তো অবাক, কারণ খাবারটা তো সে লিনসির জন্য এনেছিল। শ্যামা বলে, আচ্ছা তুমি সেদিন আমাদের ফেয়ারওয়েল পার্টিতে কেন আসনি? কিন্তু এখন তুমি আবার এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো। জেইহান বলে, লিনসি তুমিও খাও, আমি এটা তোমাদের জন্য এনেছি। শ্যামা এটা শুনে বুঝতে পারে যে লিনসির জন্যই খালি খাবারটা এনেছিল জেইহান। তো লিনসি তো জেইহানের আনা খাবার খাবে না। ঠিক তখনই ওখানে জেইহানের বেশ কয়েকটা বন্ধু চলে আসে। তারা তখন এটা বলতে থাকে, এই মেয়েটা সেই লিনসি না? তুই রোজ রাতে এই মেয়েটা ছবি দেখে হাসতিস না সবসময়? তুই বলেছিলি তোর হাই স্কুলে একটা গার্লফ্রেন্ড ছিল, এই মেয়েটাই তো। জেইহান ওদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু ওরা তো কিছুতেই থামে না। আর লিনসি সমস্ত কথাগুলো শুনে ফেলে। লিনসি তখন এসে বলে, ও তোমাদেরকে কি কি বলেছে আমি জানি না, তবে যা যা বলেছে আমাদের মধ্যে কিছুই নেই। তখনই একটা ছেলে জেইহানের ওখান থেকে একটা ডায়েরি বের করে। সেখানে ডায়েরিতে লিনসিকে নিয়ে প্রচুর কথা লেখাও ছিল, তাছাড়া লিনসির অনেক ছবি ছিল। জেইহানের তো সমস্ত সিক্রেট ফাঁস হয়ে গেল। আর এইসব ছবি লেখা দেখে লিনসি নিজেও অবাক হয়ে যায়। একটা সময় জেইহানে সে ছেলেটাকে ভীষণ জোরে পেটায়। শ্যামা বলে, লিনসি এই ছিল তোদের মনে? লিনসি তখন আর কিছু না বলেই ওখান থেকে চলে যায়। পরের দিন লিনসি তারপর চলে আসে ক্লাসরুমে। সেখানে একটা বেঞ্চে চিউয়ান বসেছিল, লিনসি তখন তাকে ডাকে তার পাশে বসার জন্য। চিউয়ান তখন ইশারা করে বলে, তোমার জায়গা ওই দিকে। লিনসি তখন কনফিউজ হয়ে সামনের দিকে চলে আসে। সেখানে একটা জায়গায় একটা বড় প্ল্যাকার্ডের উপর লেখা ছিল, এটা লিনসির জন্য। এটা দেখে লিনসি তো অনেক রেগে যায়, আর বুঝতে পারে এই কাজটা কে করেছে। আর তখনই বলতে না বলতে ওখানে জেইহানও চলে আসে। লিনসি তখন বলে, তুমি এগুলো কেন করছো? এগুলো কিন্তু মোটেও ঠিক কাজ নয়। জেইহান বলে, উফ তুমি এত রাগ দেখাচ্ছো কেন, বসে পড়ো না। এদিকে লিনসি লক্ষ্য করে যে সবাই তাদের দিকেই তাকিয়ে রয়েছে এই সমস্ত কথাবার্তা বলার জন্য। জেইহান বলে, তুমি যদি ওই সিটটাতে না বসো তাহলে তুমি যেখানে যাবে আমি সেখানেই তোমাকে ফলো করব। লিনসি তখন বাধ্য হয়ে ওখানেই বসে পড়ে। জেইহান দূর থেকে তাকে বুঝতে পারে যে জেইহান আর লিনসির মধ্যে কিছু একটা ব্যাপার আছে। লিনসিকে ওখানে বসিয়ে দিয়ে জেইহান নিজের মতো চলে যায়। ঠিক তখনই জুয়াং ফেয়ের সঙ্গে জেইহানের ধাক্কা লাগে। জেইহান তখন তাকে সরি বলে ওখান থেকে চলে যায়। জুয়াং ফেয় জেইহানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর এটা তো বোঝাই যায় যে জেইহানকে জুয়াং ফেয়ের ভীষণ পছন্দ হয়েছে। অন্যদিকে ক্লাব রুমে আমরা দুয়াং হুকে দেখতে পাই, আর ওখানেই তখন চলে আসে জেইহান। জেইহান আর দুয়াং হুর মধ্যে সম্পর্ক একেবারেই ভালো না। আসলে দুয়াং হু এই কলেজে নিজেকে বস মনে করে, আর সে কখনোই সেই কারণে জেইহানের সঙ্গে ভালো ব্যবহার করে না। জেইহানও তাই মন বেশি কথা না বাড়িয়ে ওখান থেকে চলে যায়। ঠিক ক্লাব রুমের সামনেই তখন জুয়াং ফেয় সাইকেল নিয়ে আসতে গিয়ে ধাক্কা লেগে পড়ে যায়। জেইহান স্বাভাবিকভাবে দেখে তাকে হেল্প করতে আসে। জুয়াং ফেয় যেই না দেখে জেইহান তাকে হেল্প করতে এসেছে তার তো ভীষণ ভালো লাগে। জুয়াং ফেয়ের পাটাতেও বেশ খানিকটা চোট পেয়েছে সে। জেইহান জুয়াং ফেয়কে তারপর ধরে ধরে ওঠায়, তারপর সাইকেলের পেছনে বসিয়ে জুয়াং ফেয়কে নিয়ে যায় কলেজ হসপিটালের কাছে। বেশ কিছুক্ষণ পর ক্লাস শেষ করে লিনসি চলে আসে ডর্মে। তখনই জুয়াং ফেয়কে নিয়ে চিউয়ান আর শিং একসঙ্গে কথা বলছিল। আসলে এই রুমে ফোর্থ মেম্বার হচ্ছে শিং। লিনসি এসে বলে, জুয়াং ফেয় কি হয়েছে তোর? জুয়াং ফেয় বলে, কিছুই না, আসলে আমি পড়ে গেছিলাম। লিনসি বলে, ঠিক আছে তাহলে কলেজ হসপিটালে চল। শিং বলে, ও তো অলরেডি ওখান থেকেই ঘুরে এসেছে, আমাদের কলেজের ফেমাস কম্পিউটার এক্সপার্ট ওকে নিয়ে গিয়েছিল। এটা শুনে লিনসি কিন্তু মোটেও খুশি হয় না। চিউয়ান তখন মজা করে বলে, ওই কম্পিউটার এক্সপার্টটা কিন্তু জেইহান ছিল। লিনসি বলে, ও ভালো। জুয়াং ফেয় তখন বলে, আমি না আসলে জেইহানকে থ্যাংক ইউ জানাতে চাই, ও আমাকে এতটা বড় হেল্প করলো। শিং বলে, হ্যাঁ এটা তো লিনসি করে দিতে পারে ব্যবস্থা, কারণ আমি শুনলাম যে লিনসির স্কুলেই নাকি জেইহান পড়াশোনা করতো। লিনসি বলে, হ্যাঁ পড়তো, কিন্তু ওর সাথে আমার সেরকম কোনো কথা হয়নি। এটা শুনে চিউয়ান কনফিউজড যে কলেজে লিনসির জন্য জায়গার ব্যবস্থা করে দিচ্ছে জেইহান, তবু এরা একে অপরকে ঠিক করে চেনে না। তখনই ওখানে নাচতে নাচতে চলে আসে শ্যামা। চিউয়ান তখন বলে, আচ্ছা শ্যামা তোমাদের স্কুলে জেইহান পড়াশোনা করতো তাই না? শ্যামা বলে, লিনসির সঙ্গে তো বেশ ভাব ছিল, ব্যাস লিনসির পুরো মিথ্যেটাই ফাঁস হয়ে যায়। শ্যামা বলে, এমনিতেও জেইহান অনেক ভালো মানুষ। জুয়াং ফেয় তখন অনেক এক্সাইটমেন্ট নিয়ে বলে, জেইহান খুব ভালো মানুষ? শ্যামা বলে, অনেক ভালো। কিছুক্ষণ পরে চিনুয়ে মেসেজ করে লিনসিকে আর বলে, লিনসি তুই ভুলে যাসনি তো আজকে আমাদের একসঙ্গে ডিনার করার কথা? লিনসি বলে, সরি আসলে আমি সত্যি ভুলে গিয়েছিলাম, তবে আজকে আমার ডিনার করতে তোমার সঙ্গে একটু লেট হবে। বিকেল হয়ে গেলে নতুন ব্যাচের সবাই মিলে একটা রেস্টুরেন্টে চলে যায় সঙ্গে আড্ডা মারতে। এখানে এত খাবার দাবার দেখে শ্যামা তো অনেক খুশি হয়ে যায়। বলতে না বলতে ওই রেস্টুরেন্টে তখন ওখানে চলে আসে দুয়াংহু। ইং এসে বলে, তোমাকে তো কেউ ইনভাইট করেনি, তাহলে তুমি এখানে কেন এসেছো? গুয়াংহু বলে, কেন আমি এখানে আসতে পারি না?
আসলে দোয়াংহো যে বাজে ছেলে সেটা সিংও জানে, সেই কারণেই তো আরো ভালো লাগছে না দোয়াংহোকে। দোয়াংহো তারপর চলে আসে লিংশির সঙ্গে কথা বলতে, আর আবারও সে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন লিংশিকে ছুড়ে মারে। লিংশি সোজাসুজি বলে দেয় যে আমি তোমার প্রতি একটু ইন্টারেস্টেড নই, আমার পেছনে ঘোরা এইভাবে বন্ধ করো। এইভাবে সবসময় আমার পেছনে পেছনে ঘুরলে আমার প্রচন্ড বিরক্তি লাগছে, তুমি বুঝতে পারছো সেটা? ঠিক তখনই ওই ঝামেলার ওখানেই চলে আসে জেংহান। জেংহান তখন লিংশির পাশ থেকেই হেঁটে একেবারে সোজাসুজি চলে আসে দোয়াংহোর সামনে, আর এসে বলে, শ্যাওমা আর লিংশি আমার স্কুলের ক্লাসমেট, আর তুমি তাদেরকে এইভাবে ডিস্টার্ব করতে পারো না। গুয়াংহু তখন অপমানে প্রচুর ড্রিঙ্ক করতে থাকে, আর তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য জেংহানও তার সঙ্গে পাল্লা দিয়ে ড্রিঙ্ক করতে থাকে। লিংশি জেংহানের এই ড্রিঙ্ক করা দেখে তো একেবারেই অবাক হয়ে যায়। লিংশি এসে বলে, জেংহান এখানে ড্রিঙ্ক করাটাকে তুমি বন্ধ করবে? জেংহান বলে, কেন, তোমার কি আমার জন্য চিন্তা হচ্ছে? লিংশি রেগে বলে, যা ইচ্ছে করো। এটা বলেই লিংশি আর শ্যাওমা রেগে মেগে ওখান থেকে একসঙ্গেই বেরিয়ে পড়ে। লিংশি বলে, এখান থেকে তার চিনুয়ের সঙ্গে ডিনার করতে যাওয়ার কথা আছে। এটা বলেই লিংশি ওখান থেকে হাঁটা লাগায়। যেতে লিংশি আবারও দাঁড়িয়ে পড়ে আর বলে, তুই একটা কাজ কর, তুই ওখানে থাক, দেখ আমরা তো সবাই একই সঙ্গে স্কুলে পড়তাম, যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাস। এটা বলেই লিংশি হাঁটতে থাকে, আসলে তারও জেংহানের জন্য চিন্তা হচ্ছে। সন্ধ্যা হয়ে গেলে দোয়াংহো প্ল্যান করে যে জেংহানকে তার দলবল নিয়ে পেটাবে, আর এইটাই আড়াল থেকে শ্যাওমা শুনতে পায়। শ্যাওমা সাথে সাথে ইচুয়ানকে ফোন করে হেল্প করার জন্য ডাকে। অন্যদিকে জেংহানকে আমরা দেখি, সে তো অনেকটা ড্রিঙ্ক করে প্রায় মাতাল অবস্থা। শ্যাওমার খবর পেয়ে ওখানে তখন লিংশিও চলে আসে। জেংহান লিংশিকে দেখে অনেক খুশি হয়। লিংশি রেগে মেগে জেংহানের দিকে হাঁটতে থাকে, আর জেংহানের কাছে এসে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এত কষ্ট করে তুমি জিংহুয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পেরেছো, তুমি এখন ড্রিঙ্ক করে এইসব মাতলামো করছো? জেংহান বলে, লিংশি তুমি কিন্তু তোমার প্রমিস ভাঙলে। লিংশি বলে, কোন প্রমিস আমি ভেঙেছি শুনি? জেংহান বলে, তুমি কালকেই বলছিলে যে তুমি আমার ব্যাপারে কোনো কেয়ার করো না, তাছাড়া আমরা একে অপরের জীবনে আর ইন্টারফেয়ারও করবো না। প্রশ্নটা শুনেই লিংশি তখন এক প্যাক পা করে পেছনে সরতে থাকে আর বলে, ওই রেস্টুরেন্টে তুমি হুট করে এসে গিয়েছিলে বলেই আমি এই কথাগুলো বলছি। জেংহান বলে, লিংশি এতদিন আমি তোমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখিনি, এটা আমার ভুল ছিল। আমি তো এটাই শিওর ছিলাম না যে আমি জিংহুয়া ইউনিভার্সিটিতে আদৌ পড়তে পারবো কিনা, কিন্তু শুধুমাত্র তোমার সাথে ওই প্রমিসটা রাখার জন্যই আমি এতদিন ধরে চেষ্টা করে গেছি। লিংশি তুমি কি আমাকে একটা বারের জন্য ক্ষমা করতে পারবে না? এটা বলেই জেংহান এগোতে থাকে আর লিংশি এক পা এক পা করে পেছোতে থাকে। একটা সময় লিংশি যেই না পা পিছলে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই জেংহান তাকে ধরে ফেলে। এই ব্যাপারটা কিন্তু লিংশির ভীষণ ভালো, কিন্তু সে জেংহানকে এটা বুঝতে দেয় না। হঠাৎ করে তখন জেংহানের ভীষণ পেট ব্যথা শুরু হয়, আসলে অনেকটা অ্যালকোহল নিয়ে ফেলেছে তো সেই কারণে। এটা দেখে লিংশি তো বেশ চিন্তায় পড়ে যায়। লিংশি তারপর বকতে বকতে জেংহানকে হাঁটাতে হাঁটাতে নিয়ে যায়। কিছুক্ষণ পর লিংশি জেংহানকে মেসেজ করে এটা বলতে থাকে যে, তোমার পেট ব্যথা কি সেরেছে? তুমি কি ওষুধ খেয়েছো? কিন্তু এতগুলো প্রশ্ন লেখার পরও সে মেসেজগুলো কেটে দেয়, কারণ যদি সে মেসেজ এখন পাঠায় তাহলে তো তার ইগো হার্ট হবে। অন্যদিকে বেচারে জেংহানেরও তখনও পেট ব্যথা করছে, আর লিংশি তখন মেসেজ করে, তুমি কেমন আছো এখন? লিংশির মেসেজ পেয়ে জেংহান অনেক খুশি হয়, আর দুজন মিলে রাতে এইভাবেই চ্যাটিংয়ে কথা বলতে থাকে। এইভাবে কথা বলতে বলতে জেংহান একবার বলে, এটা ঠিক যে আমি তোমাকে গুড বাই না বলেই চলে গিয়েছিলাম, কিন্তু আমি সেদিন ফেয়ারওয়েল পার্টিতে সত্যি গিয়েছিলাম, তোমার সঙ্গে তো আমার দেখা হয়েছিল, তোমার কি কিচ্ছু মনে নেই? এটা পাঠিয়ে জেংহান অনেকক্ষণ ওয়েট করে, কিন্তু কোনো রিপ্লাই আসে না লিংশির থেকে। সে তখন আবারও ওই ডায়েরিটা খুলে লিংশির ছবিগুলো দেখতে থাকে আর মুচকি মুচকি হাসতে থাকে। পরের দিন সকাল হলেই জেংহান নিজের লাগেজ নিয়ে বেরিয়ে যায়, কারণ সে কলেজের ডর্মে থাকবে এবার থেকে। জেংহান চলে যাওয়াতে চেনুয়ের ভীষণ কষ্ট হচ্ছে, কারণ চেনুয়ে চায় যে জেংহান এখানেই থাকুক। জেংহান বলে, সে যদি এখন কলেজের ডর্মে গিয়ে থাকে তাহলে সে তার গার্লফ্রেন্ডের আশেপাশে থাকতে পারবে, আর সেই কারণেই জেংহান ডর্মে ফিরে যাচ্ছে। এটা শুনে চেনুয়ে বলে, ঠিক আছে গার্লফ্রেন্ডের সঙ্গে ভালো করে প্রেম করো। কিছুক্ষণ পর তারপর জেংহান চলে আসে কলেজ হোস্টেলে। জেংহান দরজাটা যেই না খোলে সে তো একেবারে অবাক হয়ে যায়, কারণ ভেতরে বসেছিল ইচুয়ান। জেংহান রুমের নাম্বারটা আবারও ভালো করে দেখে নেয় যে এই রুমেই তাকে থাকতে হবে তো। তারপর জেংহান চলে আসে ডর্মের ভেতর। ইচুয়ান তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ডার দিতে থাকে যে বই খাতাগুলো যেন ভালো করে গোছানো থাকে, ঘর যেন পরিষ্কার থাকে। জেংহান তো ইচুয়ানকে জাস্ট পাত্তাই দেয় না। এই ডর্মে থার্ড মেম্বার হচ্ছে, যার নাম দোয়ার্নি। সে সবসময় ভীষণ চঞ্চল প্রকৃতি আর সারাক্ষণ এই গান ওই গান শুনে বেড়ায়, সেই কারণে ইচুয়ানের সঙ্গে তার ঝামেলা সবসময় লেগেই থাকে। ইচুয়ান তো একটু চুপচাপ থাকতেই বেশি ভালোবাসে। এরকম ভাবে লিংশি একদিন ক্লাস সেরে ডর্মে ফিরে আসে। সে আসলে সকালবেলা এক্সারসাইজ করতে বেরিয়েছিল শ্যামার সাথে। জংফেই তখন বলে, আচ্ছা লিংশি তুই আর জেংহান একই স্কুলে পড়াশোনা করতিস? লিংশি তখন বলে, হ্যাঁ। জংফেই বলে, ও আচ্ছা,
তাহলে কালকে কি হয়েছিল বলতো? লিনসি বলে, আরে কালকে ওই রেস্টুরেন্টে একটা ছেলের সঙ্গে ও ঝামেলা বেঁধে গিয়েছিল, তারপর তার সঙ্গে ড্রিঙ্ক করার চ্যালেঞ্জ নিয়ে ও অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। এটা শুনে জংফেই অনেক খুশি হয়ে যায় আর ফোনটা এনে বলে, আচ্ছা তাহলে তুই কি আমায় জেংহানের উইচ্যাট আইডিটা দিবি রে? এটা শুনে লিনসি অনেক অবাক হয়, সে জেংহানের আইডি কেন জংফেকে দেবে? কিন্তু এভাবে মুখের ওপর আবার দেব না এটাও তো বলা যায় না, কারণ লিনসি জংফেকে জেংহানের আইডিটা দিয়ে দেয়। জংফেই সাথে সাথে তখন জেংহানকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আর জেংহানের আইডি পেয়ে জংফেই তো অনেক খুশি, কারণ সে তো মনে মনে জেংহানকে পছন্দ করে। কিছুক্ষণ পরে জেংহান লিনসিকে মেসেজ করে আর বলে, আমার পেটে এখনো ব্যথা করছে, আমি কি করি বলো তো? ঠিক তখনই জংফেই বলে ওঠে, জেংহান আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে। এটা শুনে লিনসি বলতে থাকে, পেট ব্যথার মধ্যে অন্য মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট ঠিক অ্যাকসেপ্ট করতে পারে, আর এর আগে সে জেংহানকে কোনো রিপ্লাই দেয় না। জেংহান আবারও মেসেজ করে বলে, আমার সত্যি ব্যথা করছে পেট। লিনসি রেগে বলে, ঠিক হয়েছে, করুক ব্যথা, কেন তুমি জংফের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে? তারপরই লিনসি তাড়াহুড়ো করে ডর্ম থেকে বেরিয়ে পড়ে আর কিছুক্ষণ পর কিছু শপিং করে আবার ডর্মে ফিরে আসে। সে আসলে প্রচুর ভেজিটেবলস, চিকেন এসব কিনেছে, কারণ জেংহানের জন্য সে স্যুপ বানাবে। সাথে করে একটা স্যুপ পটও কিনে এনেছে, কিন্তু কিভাবে ইউজ করতে হয় সেটা লিনসি জানে না, কারণ সে কোনোদিনও রান্নাই করেনি। লিনসি তখন সাথে সাথে শ্যাওমাকে ফোন করে আর জিজ্ঞাসা করতে থাকে যে স্যুপ পট কিভাবে ইউজ করতে হয়, কিন্তু শ্যাওমা যে কোনো কাজের নয় লিনসি সেটা ঠিকই বুঝতে পারে। কিছুক্ষণ পর লিনসি কোনো রকমে ওই স্যুপ পটে স্যুপ বসিয়ে দেয় আর তখনই রুমে চলে আসে চিউয়ান। ওই পটের ঢাকনাটা তখন উঁচু করে দেখে চিউয়ান যে স্যুপটা একেবারে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে আর সাথে সাথে ওটা পুড়েও গেছে, এটা তো কেউ খেতেই পারবে না। লিনসি ভাবতে থাকে যে এবার সে কি করবে। চিউয়ান বলে, যদি কেউ তোমার হাতে বানানো স্যুপ খেতে চায় তাহলে সেটা যেমনই খেতে হোক না কেন, সে মন দিয়েই খাবে। এই কথাটা তখন লিনসি একটু ভেবে দেখে। কিছুক্ষণ পর তারপর লিনসি আর চিউয়ান একসঙ্গে চলে আসে ক্লাসরুমে। চিউয়ান বলে, আমি দেখতে চাই যে তোর হাতের এই স্যুপ খেয়ে ও কেমন করে। লিনসি তো ভীষণ লজ্জায় রয়েছে যে এই স্যুপটা সে জেংহানকে কিভাবে দেবে। কিছুক্ষণ পর জেংহান ওই ক্লাসরুমে চলে আসে, কিন্তু সেই মুহূর্তে লিনসি জেংহানের কাছে যেতে ভীষণ লজ্জা করছে, কারণ সে যে কিভাবে স্যুপটা দেবে এটাই তার চিন্তা। অন্যদিকে বেচারার জেংহানের পেট ব্যথা এখনো সারেনি, জেংহান কেমন আছে এটা জানার জন্য তারই দুটো ফ্রেন্ড এসে খোঁজ খবর নিতে থাকে আর এরাই জেংহানের সঙ্গে কম্পিউটারে বিভিন্ন রকমের কাজ করে। এদিকে চিউয়ান বলে, তুই এত কষ্ট করে স্যুপটা বানিয়েছিস, তুই ওকে নিজের হাতে দিবি না? জেংহানের ভীষণ শরীর খারাপ লাগায় সে তখন উঠে আবারও ডর্মের দিকে যেতে থাকে, কিন্তু হঠাৎ করেই তার নজরে পড়ে যায় লিনসি। লিনসি সাথে সাথে নিজের মুখটা ঘুরিয়ে নেয়। জেংহান লিনসির সঙ্গে কথা বলার জন্য তারই সামনে এসে দাঁড়ায় আর বলে, তুমি এখানে কি করছো, তোমাকে মেসেজ করছি রিপ্লাই দিচ্ছ না? জেংহানের চোখ যায় তখন লিনসির ওখানে থাকা ওই হটপটটার উপর। তখন চিউয়ান ধরে পটটা টানে আর লিনসি কিছুতেই ওটা ছাড়ে না। তারপরে চিউয়ান পটটা রেখে ইশারা করে বলে, এটা তোমার জন্য। এটা দেখে জেংহান অনেক খুশি হয়, হটপটটা নিয়ে ওখান থেকে চলে যায়। জেংহান নিজের ডর্মে ফিরে এসে ওই হটপটটা ওপেন করে, তখন জেংহানের বন্ধুরা তাকে ভীষণ প্যাক মারতে থাকে যে বাবা গার্লফ্রেন্ডের হাতে রান্না খাচ্ছে জেংহান। জেংহান তখন ওই পরিচটা একটুখানি খায়, কিন্তু ওটার টেস্ট ভীষণ বাজে ছিল, কিন্তু তবুও জেংহান ওই পুরোটাই খেয়ে ফেলে। লাঞ্চ টাইমে ক্যান্টিনে আমরা শ্যাওমাকে দেখতে পাই, উল্টো দিকের ক্যান্টিনে তখন একই সাথে খাবার খাচ্ছিল দন্নি আর সাথে জেংহান। শ্যাওমা যখন নিজের মনের মতো করে খাবার খাচ্ছিল ঠিক তখনই দোয়ার্নিং ওখানে চলে আসে আর শ্যাওমার টেবিলে এসে বসে পড়ে। জেংহান দূর থেকে দেখতে থাকে যে দোয়ার্নিং ঠিক কি করে। দোয়ার্নিং তখন শ্যাওমার দিকে হা করে তাকিয়ে থাকে আর এই ব্যাপারটা শ্যাওমার তখন কিরম কিরম লাগে আর বলে, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? দোয়ার্নিং তখন শ্যাওমার সঙ্গে ফ্লার্টিং করা শুরু করে আর এটা শ্যাওমা খুব ভালো মতোই বুঝতে পারে। শ্যাওমার তো এই সমস্ত ব্যাপার স্যাপার ভীষণ বিরক্তি লাগছে। শ্যাওমা বলে, আমার সঙ্গে এরকম একদম করবে না, তাহলে কিন্তু আমি প্রফেসরের কাছে তোমার নামে রিপোর্ট করব। এটা বলেই শ্যাওমা রেগে মেগে ওখান থেকে উঠে চলে যায়। জেংহান দূরে বসে ভাবতে থাকে, যাব বাবা কি এমন বললো যে শ্যাওমা ওইভাবে উঠে চলে গেল। দোয়ার্নিং আবারও সেই জেংহানের কাছে বসে এটা বলে, জানিস তো ওই মেয়েটাকে কিন্তু আমার হেব্বি লাগলো। ঠিক তখনই বলতে না বলতে ওখানেই ইচুয়ান চলে আসে, বলে আমি শুনলাম তুই শ্যাওমার ব্যাপারে কিছু একটা বলছিলি। জেংহান বলে, হ্যাঁ বলছিল, তো কি হয়েছে? ইচুয়ান বলে, একটা কথা শুনে রাখ, ওর পেছনে ঘোরা বন্ধ কর, ওর কিন্তু এসব ব্যাপারে অনেক খারাপ লাগে। জেংহান বলে, দেখলি শ্যাওমাকে ও কত চেনে। দোয়ার্নিং বলে, ঠিক আছে আমিও চিনে নেব। এটা শুনে ইচুয়ান অনেক রেগে যায় আর তারপরেই ওখান থেকে চলে যায়।
ইচুয়ান তারপর ওখান থেকে চলে আসে শ্যামার কাছে। আর যেহেতু ইচুয়ানকে শ্যামা পছন্দ করে তাই তাকে দেখে শ্যামা তো অনেক খুশি হয়ে যায়। দোয়ার্নিং তখন দূর থেকে হাঁ করে শ্যামা আর ইচুয়ানকে দেখতে থাকে। ইচুয়ান তখন ব্যাগ থেকে একটা বই বার করে আর বলে, এই বইটার মধ্যে যে ম্যাথ গুলো রয়েছে এগুলো বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে। শ্যামা তো অবাক, সেই ম্যাথে এমনিতেই কাঁচা, তবে ইচুয়ান যে তাকে বই দিয়েছে এটা বেশ শ্যামা অনেক খুশি। অন্যদিকে আমরা লিন শি আর চিউয়ানকে একসঙ্গে দেখতে পাই। তখন তারা এটাই আলোচনা করে যে নতুন কলেজে সেই লিন শি এখনো কোনো ক্লাবে জয়েন করেনি। চিউয়ান বলে, আচ্ছা তুই তো ম্যাথে ভালো, তাহলে তুই তো ম্যাথ ক্লাবে জয়েন করতে পারিস। ওখানেই তখন একটা পোস্টার দেখা যায় যেখানে ম্যাথ ক্লাবে একজন মেম্বার দরকার। সেটা দেখে লিন শি ভাবে যে ম্যাথ ক্লাবে তো সেও জয়েন করতে পারে, ম্যাথে তো সে অনেক ভালো। ওখানে যে স্ক্যান কিউআর কোডটা ছিল লিন শি সেটা স্ক্যান করে। অন্যদিকে ডর্মে আমরা জেহানকে দেখতে পাই, ঠিক তখনই তার কাছে একটা মেসেজ আসে যে কাজ হয়ে গেছে। আর মেসেজটা করেছে চিউয়ান, মানে চিউয়ান আড়াল থেকে জেহান আর লিংশিকে হেল্প করছে। কিছুক্ষণ পরে লিংশি চলে আসে সেই ম্যাথ ক্লাবে। ওখানে তখন বসেছিল ম্যাথ জিনিয়াস হিসেবে দোয়ার্নিং, যে পড়াশোনায় একদমই ভালো না আর ম্যাথে তো একেবারে কাঁচা। কিন্তু লিংশি তো আর তাকে চেনে না। দোয়ার্নিং তখন ম্যাথের ব্যাপারে বিভিন্ন রকমের কোয়েশ্চেন করতে থাকে যেগুলো জেহান তাকে বলে পাঠিয়েছিল। সেগুলো প্রশ্ন জিজ্ঞাসা করাতে লিংশি পটপট পটপট করে উত্তর দিতে থাকে। দোয়ার্নিং তখন লিংশিকে অ্যাকসেপ্ট করে নেয় তাদের ম্যাথ ক্লাবের জন্য। লিংশি এবার বেশ খুশি হয়। দোয়ার্নিং বলে, আমাদের ক্লাবে একজন ম্যাথ জিনিয়াস আছে, তার সঙ্গে যদি তুমি ম্যাথে টক্কর লাগাতে পারো তাহলে তুমি এই ক্লাবে জয়েন হয়ে যেতে পারো ইজিলি। তখনই বলতে না বলতে ওখানে চলে আসে জেহান। জেহানকে দেখে লিংশি তো একেবারে অবাক হয়ে যায়। তারপর এই দুজনের মধ্যে চ্যালেঞ্জ শুরু হয়। দুজনেই প্রচন্ড তাড়াহুড়ো করে ম্যাথটা সলভ করার চেষ্টা করতে থাকে। লিংশি নিজের ম্যাথটা আগে কমপ্লিট করে। দোয়ার্নিং তখন বিচার করে যে দুজনের আনসারই ঠিক হয়েছে, যেহেতু লিংশি আগে করেছে তাই সেই ম্যাথ ক্লাবে জয়েন করেই ফেলতে পারে। জেহান আর দোয়ার্নিং তখন একে অপরকে চোখ মারতে থাকে। এরকম ভাবে পরের দিন লিংশি আবারও চলে আসে ম্যাথ ক্লাবে, আর সেখানে রুমে তখন বসেছিল জেহান একা। জেহান তখন জানায় যে ম্যাথ ক্লাবের প্রেসিডেন্ট সে নিজেই। এটা জেনে লিংশি একেবারে অবাক হয়ে যায়। লিংশি বলে, তার মানে আমাকে প্ল্যান করে তুমি এই ম্যাথ ক্লাবে জয়েন করিয়েছো তাই তো? এটা বলেই লিংশি রেগে মেগে ওখান থেকে বেরিয়ে যায়। জেহানের সামনে রাগ দেখালেও আড়ালে এসে কিন্তু লিংশি মুচকি মুচকি ঠিকই হাসে, মানে জেহানের এইসব ব্যাপার স্যাপার তার বেশ ভালোই লাগে। বেচারা জেহান ভাবছে লিংশি আবারও রাগ করেছে, আমাকে লিংশির কাছে ছুটে আসতে দেখি। তখন সে ফোনটা লিংশির দিকে এগিয়ে দিয়ে বলে, দেখ দেখ কি হয়েছে। জেহানের প্রাইভেট অ্যাকাউন্ট থেকে লিংশির একটা ছবি পোস্ট করা হয়েছে আর ওপরে ক্যাপশন দেওয়া হয়েছে যে তুমি হচ্ছো আমার জীবনের একমাত্র আলো। এটা দেখে লিংশি তো একেবারে অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা শিংকে দেখতে পাই, সেও তখন ফোনে এই পোস্টটাই দেখে আর চেনুয়েকে বলে, বাবা এরা এত ড্রামাটিক। আর তারপর সেই পোস্টার চেনুয়েকেও দেখায়। চেনুয়ে দেখে তো একেবারেই শকড হয়ে যায়, তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। শিং ভাবতে থাকে যে চেনুয়ের হঠাৎ করে হলো কি। অন্যদিকে আমরা জেহানকে দেখতে পাই, তার বন্ধুরা তখন জেহানকে ধরে ওই পোস্টটাই দেখায়। জেহান বলে, কিন্তু সে তো এই পোস্টটা করেনি, তাহলে এই পোস্টটা করলোটা কে? আসলে তার বন্ধুরাই মজা করে জেহানের অ্যাকাউন্ট থেকে এই ছবিটা আপলোড করেছে। এই কারণে জেহান তো বুঝতেই পারছিল না এবার সে কি করবে, কারণ কলেজের পুরো জেনে গেলে লিংশি আর জেহানকে সবাই প্যাক মারবে, সব থেকে বেশি রেগে যাবে তো লিংশি। ঠিক তখনই হন্তদন্ত করে ওখানে চলে আসে লিংশি। লিংশিকে তো দেখেই জেহানের হয়ে গেছে। লিংশি বলে, এক্ষুনি বাইরে এসো। তারপর দুজন মিলে চলে যায় একটা জায়গায় কথা বলতে। লিংশি পোস্টটা দেখিয়ে বলে, এটা কি, তুমি কেন এরকম পোস্ট করেছো? জেহান তখন এটা বলে যে আমি ভুল করেছি, কিন্তু আমি কিছু করিনি এই ব্যাপারে, আমার সিনিয়রসরা এটা নিয়ে মজা করে পোস্ট করে ফেলেছে, ওরা আমার পাসওয়ার্ডও চুরি করেছে। লিংশি যেন জেহানের কোনো কথাই বিশ্বাস করে না। জেহান বলে, কিন্তু পোস্টটাতে যেটা লেখা রয়েছে ওটা কিন্তু মিথ্যে নয়। কথাটা শুনে লিংশি তো একেবারে শকড। জেহান বলে, হয়তো পোস্টটা আমি করিনি, কিন্তু আমি মন থেকে ওটাই চাই। লিংশি তখন কি বলবে কিছুই বুঝতে পারে না। সেহান বলে, লিংশি আমি কিন্তু তোমার আর শুধুমাত্র বন্ধু হিসেবে থাকতে চাই না। লিংশি বলে, তুমি কি আমার সঙ্গে যোগ করাটা বন্ধ করবে? জেহান বলে, তাহলে আমি তোমাকে এটা জিজ্ঞাসা করি, লিংশি তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? বেচারা লিংশি তো তখন একেবারে টেনশনে থরথর করে কাঁপা শুরু করেছে। ঠিক তখনই ওখানে চেনুয়ে চলে আসে। জেহান অবাক হয়ে যায় আর বলে, তোমরা দুজন দুজনকে চেনো? চেনুয়ে বলে, ওকে আমি ছোট থেকে বড় হতে দেখেছি। জেহান বলে, তার মানে তুমি যে মেয়েটার কথা এতদিন ধরে আমাকে বলে এসেছো সেটা লিংশি? চেনুয়ে বলে, হ্যাঁ। লিংশিও অবাক আর বলে, তোমরা দুজন দুজনকে চেনো? জেহান বলে, আমি তোমায় বলেছিলাম না আমি একটা বন্ধুর বাড়িতে থাকি, সেটা ওর বাড়িতেই থাকি। লিংশি তো এইসব জেনে একেবারেই শকড।
চিনুয়ে বলে, তোর সাহস কি করে হলো? তুই এরকম একটা পোস্ট করলি লিনসির ব্যাপারে? তুই খুব ভালো করে জানিস ও সবে মাত্র কলেজে এসেছে, এখনই যদি ওকে নিয়ে এইসব নিউজ বেরোয় তাহলে সারা জীবনও কলেজে থাকবে কি করে? তুই এটা একবার ভাবলি না? এক্ষুনি ওই পোস্টটা ডিলিট কর। লিনসি তখন আর কোনো কথা না বলে ওখান থেকে তাড়াহুড়ো করে চলে যায়। ব্যাস এবার লিনসিকে নিয়ে দুজনের মধ্যে টানাটানি শুরু হবে। ওখান থেকে ওরা জিম সেন্টারে চলে যায় আর সেখানে গিয়ে তারা নিজেদের শক্তির পরীক্ষা করতে থাকে, মানে কে কতক্ষণ মানে কার গায়ে কতটা এনার্জি আছে এইটা নিয়েই। জেংহান বলে, হতে পারে আমি লিনসিকে বেশি দিন চিনি না, কিন্তু ওকে আমি ভালোবাসি। চিনুয়ে বলে, হ্যাঁ আর আমি লিনসিকে ছোট থেকে বড় হতে দেখেছি। অনেকক্ষণ জিম টিম করার পরে দুজনে টায়ার্ড হয়ে যায়। জেংহান বলে, তুমি বলেছিলে না যে লিনসির সঙ্গে তুমি ছোটবেলা থেকে বড় হয়েছো? চিনুয়ে বলে, হ্যাঁ আমি ওকে 15 বছরের বেশি সময় ধরে চিনি। জেংহান বলে, তবু আমি তোমার থেকে একটা স্টেপ এগিয়ে আছি। চিনুয়ের মনে পড়ে যায় যে জেংহান বলেছিল যে সে লিনসিকে কিস করেছিল। এই কিস করার কথা মনে হয়েই চিনুয়ের মনটা খারাপ হয়ে যায়। অন্যদিকে লিনসি ডর্মে বসেছিল, তখন তার এটা ভেবে খুব মজা হচ্ছে যে জেংহান আজকে তাকে মুখ ফুটে বলেছে যে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। এটা ভেবে লিনসি তো ভীষণ হাসতে থাকে। ঠিক তখনই চিউয়ানের শ্যাওমা একসঙ্গে লিনসিকে চেপে ধরে যে লিনসি এত খুশি খুশি কেন। কিন্তু লিনসি তো নিজের মনের কথা কাউকে জানাবে না। তখনই ডর্মে লাইব্রেরি থেকে ফিরে আসে জুয়াংফেই। সে জানতে পেরেছে যে জেংহান লিনসিকে পছন্দ করে আর এটা ভেবে সে অনেক কষ্ট পেয়েছে। জুয়াংফেই এসে বলে, শ্যাওমা তোর নিজের ডর্ম নেই, তুই এই ডর্মে কি করছিস এত রাত অব্দি? জুয়াংফেই এই রকম রিয়্যাক্ট দেখে শ্যাওমা বেশ অবাক হয়। শ্যাওমা তখন আর না দাঁড়িয়ে থেকে তাড়াহুড়ো করে চলে যায়। আসলে সমস্ত কিছু নিয়ে জুয়াংফেই প্রচন্ড ডিস্টার্ব ফিল করছে। চিউয়ান তখন বলে, জুয়াংফেই তোর কি কিছু হয়েছে? জুয়াংফেই রিয়্যাক্ট করে বলে, আমার যা ইচ্ছে হোক, তোদের কি তাতে? লিনসিও বলে যে জুয়াংফেই এরকম রিয়্যাক্ট কেন করছে। জুয়াংফেই তখন ওখানে আর না থেকে চলে যায় ওখান থেকে। পরের দিন সকালে আমরা ক্লাসরুম দেখতে পাই। ক্লাসটা তখন ইংলিশ ছিল। টিচার জুয়াংফেইকে কিছু লাইন ভালো করে রিডিং পড়তে বলে। জুয়াংফেই তখন ইংলিশ লাইনগুলো বলছিল তো ঠিকই, কিন্তু তার উচ্চারণগুলো একদম অন্যরকম ছিল, মানে ভুলভাল আর কি, আর সেই কারণে পুরো ক্লাসই হাসছিল। টিচারও তখন বলে, তুমি তোমার অ্যাকসেন্টটা চেঞ্জ করো। তারপরে টিচার লিনসিকে লাইন পড়তে বলে আর লিনসি খুব সুন্দরভাবে লাইনগুলো পড়তে থাকে। জুয়াংফেই তখন লিনসির প্রতি হিংসা যেন আরো বেশি করে বেড়ে যায়। অন্যদিকে আমরা জেংহানকে দেখতে পাই, সেই কলেজে একজন প্রফেসর রয়েছে যে ম্যাথে ভীষণ ভালো। জেংহান প্রতিনিয়ত সেই প্রফেসরের কাছ থেকে নতুন নতুন ম্যাথ শিখতে থাকে। জেংহান হচ্ছে এই প্রফেসরের ভীষণ প্রিয় ছাত্র। তখন জেংহান টিচার আর তার একটা ফ্রেন্ড এগুলোই আলোচনা করছিল যে সামনে আবারও কন্টেস্ট আসছে, সেই কারণে সবাই যেন প্রিপেয়ার থাকে। প্রফেসর বলে, আমার না একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, ও ম্যাথে ভীষণ ভালো, তাই আমি ভাবছিলাম যে ওই মেয়েটাকেও আমাদের টিমে ইনভাইট করব। অন্যদিকে লিনসির সঙ্গে চিনুয়ে মিট করে। চিনুয়ে তখন জিজ্ঞাসা করতে থাকে যে নতুন কলেজ লাইফ লিনসির কেমন লাগছে। লিনসি বলে, তার তো ভীষণ ভালো লাগছে। চিনুয়ে বলে, যাই হোক এবার বল তোর বার্থডে প্ল্যান কি। লিনসি বলে, এ বাবা আজকে 7 তারিখ চলে এসেছে না, আমি তোর নিজে ভুলে গিয়েছিলাম আমার বার্থডে। চিনুয়ে বলে, আমি চাই যে এবার তোর বার্থডে যা খুব বড় করে সেলিব্রেট করব কলেজের বন্ধু বান্ধবদের নিয়ে। লিনসি বলে, না না তোমার এত কিছু করতে হবে না। চিনুয়ে বলে, ধুর পাগলি কি সব বলছিস, তোর বার্থডে আমি সেলিব্রেট করব না, তাও আবার আমরা একই কলেজে পড়ি, তাছাড়া আমি একটা ক্লাবের প্রেসিডেন্ট বলে কথা, আমি যদি সবাইকে ইনভাইট করি তাহলে তো সবাই আসবে। লিনসি তখন এত কথা বলার পরে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা ডম দেখতে পাই, সেখানে তখন জুয়াংফেই শিং আর চিউয়ান ছিল। ঠিক তখনই লিনসি ফিরে আসে। লিনসিকে দেখে জুয়াংফেই যেন মুখটা গোমড়া করে ফেলে আর ওখান থেকে সরে যায়। লিনসির ব্যাপারগুলো ভীষণ অদ্ভুত লাগছে। শিং বলে, আচ্ছা তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? লিনসি বলে, আরে না না। শিং তখন নিজের ফোনে দেখে যে গ্রুপে লিনসির বার্থডে সেলিব্রেট করার জন্য অনেক মেসেজ আসছে। শিং এটা দেখে অবাক হয়ে যায় যে চিনুই লিনসির বার্থডে পার্টি সেলিব্রেট করবে। চিউয়ান তখন লিনসিকে বলে, লিনসি হ্যাপি বার্থডে। জুয়াংফেই সবই দেখতে পায় শুনতে পায়, কিন্তু একটা বিরক্তি ভাব সবসময় মেনটেন করতে থাকে। অন্যদিকে শিং এর মনটা খারাপ হয়ে যায় আর তখন তো বোঝায় যায় যে শিং মনে মনে চিনুয়েকে পছন্দ করে। সবাই চ্যাটে দেখে যে লিনসির বার্থডেতে বেশ অনেকজনই আসবে। জিংহুয়া ইউনিভার্সিটিতে তখন আমরা সেই পুরনো ক্যারেক্টারটাকে ফিরে পাই যে হচ্ছে ওয়াইউ, আর এই ক্যারেক্টারটাকে না আমি প্রচন্ড মিস করছিলাম। অন্যদিকে দোয়ানিং তখন জেংহানকে এটা বলছিল যে তোর সাহস রেখে এবার লিনসিকে প্রপোজটা করে ফেলতেই হবে সুন্দর করে। তখনই রুমের মধ্যে চলে আসে ওয়াইউ আর জেংহানকে দেখে ওয়াইউ ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে, ঠিক যেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছে। ওয়াইউ তখন বলে যে সে যে ইউনিভার্সিটিতে পড়ে সেখানকার ডর্মে যেখানে থাকে সেখানে সারাক্ষণ ঝগড়া ঝামেলা হয়, আর তার বাবা তো একটা স্কুলের প্রিন্সিপাল, সেই কারণে জিংহুয়া ইউনিভার্সিটিতে ডর্মের ব্যবস্থা তার বাবাই করে দেয়।
তাই সে এখন থেকে এই ডর্ম অর্থাৎ জেংহান যেখানে থাকে সেখানেই থাকবে। কোন জেংহানের কাছে বায়না করতে থাকে যে আমাকে তোদের সঙ্গে থাকতে দিবি তো? জেংহান বলে আমার তো কোনো প্রবলেম নেই, তুই একে জিজ্ঞাসা কর এর প্রবলেম আছে কিনা। হুয়াইউ তখন দুয়ানিং এর সঙ্গে আলাপ করে নেয়। দুয়ানিং তখন বলে যে তারও কোনো সমস্যা নেই হুয়াইউ এখানে থাকলে। জেংহান বলে এবার আর মাত্র একজন বাকি আছে। হুয়াইউ বলে কে? আমি তাকেও ম্যানেজ করে নেব। জেংহান তখন একজনের নাম দেখায় আর সেটা হচ্ছে ইচুয়ান। ওই নামটা দেখে হুয়াইউ যেন একেবারে শকড হয়ে যায়। তখনই বলতে না বলতে ইচুয়ান ওখানে এসে হাজির। সে হুয়াইউকে এখানে দেখে অনেক অবাক হয়। হুয়াইউ তখন অনেক ভালো ভালো ব্যবহার করতে থাকে ইচুয়ানের সঙ্গে যাতে সে এই ডর্মে থাকতে পারে। কিন্তু ইচুয়ান যে জেদি সে কি আর এত সহজে মেনে নেবে? হুয়াইউ তখন বারবার করে ইচুয়ানকে রিকোয়েস্ট করতে থাকে, সাথে সাথে জেংহানও ইচুয়ানকে বলতে থাকে। হুয়াইউ বলে এই আমি শুনলাম যে তুই নাকি এই কলেজের টপার। এই টপার হওয়ার কথা শুনে ইচুয়ান তো অনেক খুশি হয়ে যায়। আর এই রকম একটা কথা শুনে সে হুয়াইউকে এখানে থাকার জন্য রাজিও হয়ে যায়। তারপরে লিনশির বার্থডের দিনটা চলে আসে। গার্লস ডর্মের সামনে তখন অপেক্ষা করছে গাড়ি নিয়ে চেনওয়ে। তখনই শাওমা আর লিনশি একসঙ্গে বেরিয়ে আসে। চেনওয়ে আসলে এসেছে লিনশিকে নেওয়ার জন্যই। চেনওয়ে বলে হ্যাপি বার্থডে লিনশি। লিনশি তো আজকে অনেক খুশি তার বার্থডে বলে কথা। চেনওয়ে লিনশি সবাই মিলে তখন ওখান থেকে চলে যায়। ওদেরকে চলে যেতে তখন দুয়ানিং দেখে। ডর্মে অন্যদিকে জেংহান তখন কম্পিউটারে বিভিন্ন রকমের কাজ করছিল আর অনেকক্ষণ কাজ করার পরে একটা প্রজেক্ট সে ফাইনালি কমপ্লিট করে ফেলে। তখনই ওখানে দুয়ানিং চলে আসে আর বলে আমি এক্ষুনি দেখলাম চেনওয়ের গাড়ি করে লিনশি কোথায় যেন একটা চলে গেল। এটা শুনেই একেবারে অবাক হয়ে যায় জেংহান। অন্যদিকে আমরা সেই বার্থডে পার্টি দেখতে পাই। ইচুয়ান এখানে এসেও বই পড়তে থাকে। সবাই বেশ ভালো ভালো ড্রিঙ্কস দেখে অনেক খুশি হয়ে যায়। এদিকে লিনশি তো ভীষণ লজ্জা করছে, আসলে এত বড় অ্যারেঞ্জমেন্টের মধ্যে সে আগে কোনোদিনও আসেনি। ওই বার্থডে পার্টিতে হুয়াইউও চলে এসেছে। অন্যদিকে তখন জেংহান তাড়াহুড়ো করে সাইকেলে করে আসছিল। তখনই হুয়াইউ তাকে ফোন করে আর বলে কি হলো জেংহান, কোথায় তুই? জেংহান বলে আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। আসলে চেনওয়ে সবাইকে ইনভাইট করলেও জেংহানকে ইনভাইট করেনি, সেই কারণে এই বার্থডে পার্টির কথা জেংহান জানতেও পারেনি। চিওয়ান তখন বলতে থাকে আচ্ছা এখানে তো সবাই আছে কিন্তু জেংহান কোথায়? লিনশি বলে মনে হয় ও এখানে আসতে চায়নি তাই আসেনি। হুয়াইউ বলে কে বললো এখানে আসতে চায়নি, জেংহানকে তো ইনভাইটই করা হয়নি। চিওয়ান বলতে থাকে এটা কিন্তু মোটেও ঠিক হলো না। হঠাৎ করে চেনওয়ে তখন লিনশিকে উঠতে বলে, বলে তোকে আজকে খুব সুন্দর লাগছে। লিনশি আবার এসব কমপ্লিমেন্ট শুনে বেশ খানিকটা অবাক হয়। এদিকে হুয়াইউ তখন ওদের দুজনের একসঙ্গে ছবি তুলতে থাকে। জেংহান সাইকেল চালাচ্ছে তো চালাচ্ছে আর হঠাৎ করে দাঁড়িয়ে ওই ছবিটা দেখে জেংহান তো একেবারেই শকড হয়ে যায়। জেংহান বুঝতে পারছিল না সে এখন কি করবে। তখনই জেংহান নিজের ল্যাপটপটা বের করে আর শুরু করে নিজের কামাল। আসলে সে ওয়েব ক্যামেরা গুলো হ্যাক করার চেষ্টা করছিল। এদিকে চেনওয়ে জেংহানের আগেই লিনশিকে প্রপোজ করার চেষ্টা করে। তখনই ওখানে একটা বিগ স্ক্রিনে জেংহানের ভিডিও ভেসে ওঠে। আসলে জেংহান এই বড় স্ক্রিনটাকেই হ্যাক করেছে। জেংহান বলে লিনশি আমি তোমার কাছে আসার জন্য অনেক তাড়াহুড়ো করছিলাম কিন্তু আমি বুঝতে পারছি আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি বিশ্বাস করো লিনশি তোমার সাথে দেখা হওয়াটা আমার জীবনের সব থেকে লাকি মোমেন্ট। শুধুমাত্র তোমার কারণে আমি পড়াশোনাটাকে সিরিয়াসলি নিয়ে এই ইউনিভার্সিটিতে এসেছি। এই সমস্ত শুনে লিনশি তো একেবারেই অবাক। জেংহান বলে লিনশি তুমি যে আমার বন্ধু এটা ভেবে আমি অনেক অনেক খুশি হই। প্রত্যেকবার আমাদের যেখানে যেখানে দেখা হয়েছে সেই প্রত্যেকটা জায়গাগুলো আমার কাছে ভীষণ লাকি। আমি তোমাকে গুড বাই না জানিয়ে চলে গিয়েছিলাম, আমি তার জন্য তোমাকে হাজার বার সরি বলতে চাই। লিনশি কথাগুলো শুনে ইমোশনাল হয়ে যাচ্ছিল। তুমি প্লিজ আমার জন্য একটু ওয়েট করো, এটা বলেই জেংহান আবারও সাইকেল চালানো শুরু করে। শামা বলে দেখ দেখ জেংহান কি কষ্ট করে আসছে। লিনশির চোখে তখন বিন্দু বিন্দু করে জল জমছে। অন্যদিকে জেংহান তাড়াহুড়ো করে আসছে তো আসছে, হঠাৎ করে জেংহানের সাইকেলটার সঙ্গে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা দেখে লিনশি ভীষণ ভয় পেয়ে যায়। সে তখনই তাড়াহুড়ো করে দৌড়ে বাইরে চলে যায়। জেনুই বুঝে যায় যে তার আজকে আর লিনশিকে প্রপোজ করা হলো না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়।